তিনি অ্যাডাম ক্লেইবর্ন, অ্যাডাম প্রথম মানব, ক্লেইবর্ন কাদা থেকে যার জন্ম। ঈশ্বর তাকে নিজ হাতে বানিয়েছেন, ঈশ্বর সবাইকে বানিয়েছেন, এমনকি নরম্যান বেটসকেও। আমরা সবাই তার সন্তান, আমি, নরম্যান, আমরা সবাই। একসময় ওকে আমি দুনিয়ার হাত থেকে আগলে রেখেছিলাম। আমরা সবাই ভাই ভাই, এটা আমার না, ঈশ্বরের কথা। ঈশ্বরের সব কথা আমাদের মানতে হবে। ঈশ্বর বলেছেন প্রতিশোধ কেবল আমার জন্য, কেবল আমি তা নেবার ক্ষমতা রাখি। ক্লেইবর্ন মানা যেতে পারে, তবে নরম্যান বেঁচে থাকবে, ঈশ্বর তাকে রক্ষা করবেন, কেননা সে অশুভর বিরুদ্ধে ঈশ্বরের অস্ত্র। নরম্যান বেটস অমর। সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এই অডিও বুকটিতে কিছু ক্ষেত্রে শারীরিক ও মানসিক নৃশংসতা ও অপ্রাসঙ্গিক শব্দের উল্লেখ রয়েছে, তাই অপ্রাপ্তবয়স্ক ও দুর্বল হৃদয়ের মানুষদের সাবধান থাকার জন্য অনুরোধ করা হল। লাইব্রেরির জানালা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছে নরম্যান বেটস, চেষ্টা করছে জানালার গারাটটাকে আগ্রাহ্য করে বাইরের দৃশ্য দেখার। ওগুলো যে ওখানে আছে তা মস্তিষ্ক জানে, কিন্তু পাত্তা দিলে চলবে কী করে? কথায় আছে না, অজ্ঞানতার মাঝেই লুকিয়ে রয়েছে শান্তি। তবে আজ কেন জানি অজ্ঞানতাকে ওকে শান্তি দিতে ইচ্ছা করছে না। স্টেট হাসপাতালের জানালার গরাদগুলো না চাইলেও নজরে পড়ে যাচ্ছে বারবার। আগে এই জায়গাটার নাম ছিল ভিন্ন স্টেট হসপিটাল ফর দ্য ক্রিমিনালি ইনসেন। আইনের চোখে অপরাধী যে সমস্ত রোগী মানসিকভাবে অসুস্থ কেবলমাত্র তাদেরকেই পাঠানো হতো এই হাসপাতালে। তবে যুগ পরিবর্তনের হয় আজ এখানেও লেগেছে, তাই এখন আর অমর নামে ডাকা হয় না এই স্থাপনাকে। কিন্তু পরিবর্তনের হয় ক্ষমতা নামই শেষ। চুপচাপ বসে থাকার জন্য গ্রন্থাগারের চেয়ে ভালো আর কোনো জায়গা হয় না। গ্রন্থাগারের পরিচালক হিসেবে কাজও বেশি একটা করতে হয় না তাকে। হাতে গোনা কয়েকজন মাত্র রোগী বই পড়তে আসে, নিজের ফাঁকা সময়টা বই পড়েই কাটে তার। রিচার্ড লাভলেস আর অন্যান্য কবিদের সাথে সেভাবেই পরিচয় হয়েছে লোকটার। কর্তৃপক্ষ ওকে একটা ডেস্ক পর্যন্ত ব্যবহার করার অনুমতি দিয়েছে, বোঝাতে চাইছে কতটা বিশ্বাস করে এখন তারা নরম্যানকে। আকারে ছোট হলেও জিনিসটার জন্য কৃতজ্ঞ নরম্যান। কিন্তু মাঝে মাঝে যখন সূর্য উজ্জ্বল হয়ে ওঠে আর বাইরে যখন পাখি গান গেয়ে ওঠে, তখন নিজেকে বন্দী বলেই মনে হয় তার। অবশ্য ডক্টর ক্লেইবর্নকে এসব বলেনি নরম্যান, যদি তিনি মন খারাপ করেন তো। অনুভূতিকে তো আর দমিয়ে রাখা যায় না। আসলে পুরো পরিস্থিতিটাই কেমন যেন অযৌক্তিক আর অন্যান্য। যেসব কাজ করার অভিযোগে ওকে এখানে আটকে রাখা হয়েছে, সেসব যদি সত্য হয়েও থাকে, তবুও তো অনেক আগের কথা। ওসব ঘটেছে অনেক আগে অন্য কোনো দেশে, আর তার চেয়ে বড় কথা, ডাইনি বুড়িটা মারা গিয়েছে। এখন সে জানে ওর নাম নরম্যান বেটস, আর এও জানে পাগল নয়ও। অবশ্য আজকাল কাউকে আর পাগল বলে ডাকাও হয় না, কেউ যদি পাগলামি করেও তাহলে তাকে মানসিক ভারসাম্যহীন আখ্যা দেওয়া হয়। তবে একগাদা মানসিক ভারসাম্যহীনের সাথে কোথাও আটকে রাখা হলে কে না পাগল হবে? ডক্টর ক্লেইবর্নও এখানকার রোগীদের পাগল বলেন না, তাই বলে বোকা বনেনি নরম্যান, উম্মাদ কাউকে দেখতে পেলে সাথে সাথেই চিনতে পারে। নামে আর কি আসা যায়? গোলাপকে যে নামেই ডাকো না কেন, সে তার সুগন্ধ ছড়াবেই, কথাটা তার মা প্রায়শই বলতেন। কিন্তু না, মার কথা চিন্তা করবে না, সে মহিলা মৃত আর সে জীবিত, জীবিত কিন্তু খাঁচায় বন্দী। খুন সে করেছে বটে, কিন্তু সেই সময় তো আর সুস্থ ছিল না, তাই বড়জোর 7 বা 8 বছরের জেল হবে। একসময় না একসময় ঠিক বের হয়ে আসবে, তবে কর্তৃপক্ষ সেটা মানলেন না। এখনও ওকে সাইকোটিক বা মানসিকভাবে অসুস্থ বলে এখানে আটকে রেখেছে, অথচ অসুস্থ তো ওরাই। প্রথম প্রথম যখন এখানে আসে তখন না ছিল সূর্যের আলো আর না ছিল কোনো পাখির গান, ছিল শুধু অন্ধকার আর চিৎকার। অন্ধকারটা ছিল ওর অন্তরেই, এমন একটা জায়গা ছিল সেটা যা বাস্তবতা থেকে ওকে আড়াল করে রাখত। আর কি চিৎকার! চিৎকারটা ছিল ওকে খুঁজতে থাকা দানবদের। ডক্টর ক্লেইবর্ন কীভাবে কীভাবে যেন সেই অন্ধকার থেকে ওকে বের করে এনেছেন, আর ওই দানবদের এমন জায়গায় পাঠিয়েছেন সেখানে থেকে তাদের আর ফিরে আসার উপায় নেই। অন্ধকার থেকে আলোতে আসতে অনেক সময় লেগেছে নরম্যান বেটসের। শান্ত একটা কণ্ঠস্বরের কথা অবশেষে শুনতে পেরেছে সে। কণ্ঠটা ওকে বলেছে, নরম্যান আসলে নরম্যান, ওর মা নয়। নরম্যান এমন একজন মানুষ যে অন্যদের ক্ষতি করেছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে না, তাই শুধু নিজেকে দোষ দিয়ে লাভ নেই। এই কথাটা মেনে নেওয়া ছিল সুস্থ হবার পথে প্রথম ধাপ। নরম্যান অন্যান্য রোগীদের সাথে মিশতে পারে না,
ওইসব পাগল ছাগলদের বিড়বিড় করে কথা বলা, অর্থহীনভাবে নড়াচড়া দেখতে বিরক্ত লাগে তার। ওদের সাথে মেলামেশা করার চাইতে নিঃসঙ্গতাই অধিক বাঞ্ছনীয় বলে মনে হয়। ডক্টর ক্লেইবর্ন জানতে পেরেছিল নরম্যানের জন্য নাটকটা ছিল একটা পরীক্ষা। তোমার নিজেকে নিয়ে গর্ব হওয়া উচিত, বলেছিলেন তিনি। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারেনি ডক্টর ক্লেইবর্ন, নরম্যান তাকে জানায়নি নাটকের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছিল সে। একদম শেষ মুহূর্তে নরম্যান পরিণত হয়েছিল চার্লির আন্টিতে, যখন তার হাতে পাখা ছিল না, ছিল একটা ছুরি। এখন এই মুহূর্তে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে গিয়ে সে টের পেল, দিগন্তের সূর্যের পাশাপাশি কালো মেঘের ছায়াও দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরেই দেখা গেল পার্কিং লট থেকে গাড়িগুলোর আরোহীরা বেরিয়ে হাসপাতালের দিকে এগোচ্ছে। এই দৃশ্যটা একদম স্বাভাবিক, প্রতি রবিবার বিকালেই তা দেখা যায়। সপ্তাহের এই দিনটাতে হাসপাতালে ভর্তি রোগীদের দেখতে আসে তার পরিবারের সদস্যরা। বহু বছর আগে রিপোর্টাররাও এখানে আসত, কিন্তু ডক্টর ক্লেইবর্ন তাদেরকে দেখা করার অনুমতি দিতেন না, এমনকি নরম্যান সুস্থ হবার পরেও দেননি। এখন আর কেউই আসে না। চোখ ছোট ছোট করে পার্কিং লটের দিকে তাকালো সে। এখান থেকে লেখা পড়তে পারছে, স্যাক্রেড অর্ডার অফ দ্য লিটল সিস্টার্স অফ চ্যারিটি। ওর চোখের সামনে পেঙ্গুইনের মতো ভঙ্গিতে হাঁটতে হাঁটতে এদিকে এগিয়ে আসতে দেখলো দুজনকে। কে জানে, হয়তো দক্ষিণ মেরু থেকে ওকে অত্যাচার করতে এসেছে তারা। সবাই তো জানে যে নরম্যান পাগল না। নরম্যানের পেঙ্গুইন দুটো হাসপাতালে প্রবেশ করে রিসেপশনের দিকে এগিয়ে গেল। সামনে সামনে চলা চশমা পরিহিত খাটো মহিলার নাম সিস্টার কুপারটাইন। লম্বা কম বয়সী জন হলো সিস্টার বারবারা। সিস্টার বারবারা নিজেকে পেঙ্গুইন ভাবে না, অবশ্যই এই মুহূর্তে সে নিজেকে নিয়েই ভাবছে না। এখানে যারা বাস করে তারাও ওর মতোই মানুষ। সাইকোলজি ক্লাসে এই ব্যাপারটার উপরে সবসময় জোর দেওয়া হতো, আর ধর্মীয় সব শিক্ষার ভিত্তিমূলই তো এই ধারণা। সিস্টার কুপারটাইনের কথা মতো আসতে হয়েছে ওকে। বয়স্কা সিস্টার আবার গাড়ি চালাতে পারেন না। বিগত বহু বছর ধরে সিস্টার কুপারটাইন সিস্টার লরেটাকে সাথে নিয়ে এখানে আসা যাওয়া করছেন, কোনো মাস বাদ পড়ে না। কিন্তু সিস্টার লরেটার ইনফ্লুয়েঞ্জা হয়েছে। ঈশ্বর তাকে দ্রুত সুস্থতা দান করুন, তসবিটাকে হাতে জড়িয়ে নিয়ে প্রার্থনা করলো সিস্টার বারবারা। সেই সাথে নিজের শারীরিক সুস্থতার জন্য ধন্যবাদও জানালো। সিস্টার কুপারটাইনকে সঙ্গী হিসেবে দেবার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। এই মুহূর্তে তিনি ছোটোখাটো রিসেপশনিস্টের সাথে আন্তরিক ভঙ্গিতে কথা বলছেন। এই পাগলাগারদের সুপারিনটেনডেন্ট আসার আগে ওর সাথে মেয়েটাকে পরিচয় করে দিলেন। হলের ওমাথায় অবস্থিত অফিস থেকে বেরিয়ে এদিকেই আসছেন সুপারিনটেনডেন্ট। ডক্টর স্টাইনার ছোটোখাটো টাক মাথার একজন মানুষ, উপরের দিকে চুলের অভাবটা ঢাকার জন্যে জুপি বড় করে রেখেছেন। খাটো অবয়বটাকে যেন অতটা খাটো মনে হয় না। ডক্টর স্টাইনার সিস্টার কুপারটাইনকে জিজ্ঞাসা করলেন, ডক্টর ক্লেইবর্নকে নিশ্চয়ই চেনেন আপনি? নট করে সিস্টার জানালেন যে ডাক্তার সাহেবকে তিনি চেনেন, আর ইনি হচ্ছেন সিস্টার বারবারা। কোকরানো চুলের ডাক্তারের সাথে ওকে পরিচয় করিয়ে দেন ডক্টর স্টাইনার। আর সিস্টার, ইনি আমার সহকর্মী ডক্টর ক্লেইবর্ন। কম বয়সী সিস্টারের সাথে হাত মেলালেন ডাক্তার। ডক্টর স্টাইনারকে এগিয়ে দেবার জন্য সাথে গেলেন কম বয়সী সেই ডাক্তার। দরজার সামনে দাঁড়িয়ে কয়েকটা কথা বিনিময় হলো তাদের মাঝে। দ্রুত লয়ে কয়েকটা কথা বলে বিদায় নিলেন ডক্টর স্টাইনার। তাকে বিদায় দিয়ে সিস্টারদের কাছে ফিরে এলেন যুবক ডাক্তার। আপনাদেরকে দাঁড় করে রাখতে হলো বলে দুঃখিত। ওসব নিয়ে ভাববেন না, আমরা না হয় পরে কোনো একদিন আসি, এমনিতে অনেক কাজ আছে বলে মনে হচ্ছে আপনার। না না, কোনো অসুবিধা নেই। ফোনে কয়েকজন রোগীর ব্যাপারে জানতে চেয়েছিলেন, এই যে এই নিন তাদের সকল তথ্য। এগিয়ে দিলেন বয়স্কা সিস্টারের দিকে। নামগুলো পড়তে পড়তে চোখ থেকে তিরস্কার হাওয়া হয়ে গেল কুপারটাইনের। টাকার, হফম্যান আর শকে তো চিনলাম, কিন্তু এই জ্যান্ডার কে? নতুন এসেছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে ইনভলিউশনাল মেলোকোনিয়ালের রোগী। মানে কি, তা ঈশ্বরই জানেন। পাশ থেকে সিস্টার বারবারা নিজে থেকে বলে উঠল, তীব্র মন খারাপ, সেই সাথে অপরাধবোধ, দুশ্চিন্তা, শারীরিক কিছু অসুবিধা, এটাই। হ্যাঁ, ঠিক বলেছেন। সিস্টার বারবারা সাইকোলজি নিয়ে লেখাপড়া করত। ও আচ্ছা, ভালো ছাত্রী ছিলেন বলেই তো মনে হচ্ছে। আসলে তা না, মানুষজনের মানসিক অবস্থার এই হেরফের আমাকে সবসময় আকর্ষণ করেছে। এত এত সমস্যা, কিন্তু এত অল্প সমাধান, তাই তো? হ্যাঁ, সেজন্যই আমি এখানে।
হ্যাঁ, তো যা বলছিলাম সেই জন্যে আমরা এখানে এসেছি। সাইকোলজির ব্যাপারে আমি অনেক কিছু জানি তা বলবো না, কিন্তু আমার ধারণা কখনো কখনো দয়ালু কণ্ঠে বলা কয়েকটা বাক্য অনেক কাজে আসতে পারে। হ্যাঁ অবশ্যই, আর আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। মাঝে মাঝে বাইরে থেকে আসা মানুষ এখানকার রোগীদের ওপর এমন প্রভাব ফেলেন যে আমরা ঘন্টার পর ঘন্টা খেটেও পারি না। সেই জন্যই চাচ্ছিলাম যদি পারেন তো একটু জ্যাডারকে দেখে যাবেন, চাইলেও রোগ সংক্রান্ত সব ইতিহাসও দেখতে পারেন। তার আর দরকার পড়বে না, ওর মুখ থেকেই সব শুনে নেব। আছে কোথায়? 14 নম্বরে, টাকারের ঘরে ঠিক উল্টো পাশের ঘরটায়। ওখানকার নার্সকে বললেই নিয়ে যাবে। ধন্যবাদ, এসো সিস্টার আমার সাথে। ইতস্তত করলো সিস্টার বারবার, কি বলতে চায় তা জানেও। এখানে আসার পথে অনেকবার মনে মনে আউরিয়ে নিয়েছে, এমন সুযোগ তার বারবার মিলবে না। আমি যদি ডক্টর ক্লেইবনের সাথে কিছুক্ষণ কথা বলি তাহলে কি খুব অসুবিধা হবে? এখানে কিভাবে থেরাপি দেওয়া হয় তা জানার আমার খুব আগ্রহ। সিস্টার কুপারটাইনের চোখে তিরস্কার দেখে সাথে সাথে থেমে গেল, তীক্ষ্ণ কণ্ঠে জবাব এলো, শুধু শুধু ভদ্রলোকটার ঝামেলা বাড়িয়ে লাভ কি, অন্য কোনো দিন হবে, দেখছো না তিনি কতটা ব্যস্ত। আরে না, ভিজিটিং আওয়ারটায় আমরা সবাই ফাঁকাই থাকি, আপনি অনুমতি দিলে সিস্টার বারবারাকে সময় দিতে আমার কোনো আপত্তি নেই। সে তো আপনার দয়া, কিন্তু তাই বলে আমার ভালোই লাগবে কুপারটাইন। আর যদি আপনাকে উপরের তলায় খুঁজে নাও পান সিস্টার বারবারা, তাহলে 5টার সময় না হয় লবিতেই অপেক্ষা করবেন। ঠিক আছে। এক মুহূর্তের জন্য সিস্টার বারবারা ভাবল ঝামেলা করে লাভ কি, কিন্তু পর মুহূর্তেই ডক্টর ক্লেইবর্নের বলা কথাটা তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করল। তাহলে সিস্টার ঘুরিয়ে দেখাবো নাকি সরাসরি কাজের কথাই চলে যেতে চান? কাজের কথা? আহা, শুরুতেই তো নিয়ম ভাঙলেন। এখানে প্রশ্নের উত্তরে প্রশ্ন কেবলমাত্র একজন সার্টিফিকেটধারী মনোবিদই করতে পারবেন। দুঃখিত। দুঃখ পাওয়ার মতো কিছু হয়নি, যে প্রশ্নটা করতে চান সেটা করে ফেলুন। আমি যে আপনাকে বিশেষ একটা প্রশ্ন করতে চাই সেটা জানলেন কি করে? প্রশিক্ষণের ফল বলতে পারেন, বলে ফেলুন। আপনার এখানে নরম্যান বেটস নামের এক রোগী আছে না? আপনি সে খবর রাখেন? অধিকাংশই অবশ্য ব্যাপারটা জানে না, সেজন্য আমি খুশি। খুশি? কথার কথা, আসলে সত্যি কথা বলতে কি নরম্যান আমার বইতে একটা বিশেষ জায়গা ধারণ করে আছে, তাই। আপনি ওকে নিয়ে বই লিখছেন? লিখছি বলতে লেখার ইচ্ছা আছে। ডক্টর স্টাইনারের কাছ থেকে ওর চিকিৎসার দায়ভার বুঝে নেওয়ার পর নানা তথ্য উপাত্ত জোগাড় করে চলেছি। কোন ধরনের চিকিৎসা চালাচ্ছেন ওর উপর? বৈদ্যুতিক শক? ডক্টর স্টাইনারের অবশ্য তাই ইচ্ছা ছিল, আমি রাজি হইনি। রোগী যখন প্রায় ক্যাটাটোনিয়ায় চলে গিয়েছে তখন আর শক দিয়ে লাভ কি। তাহলে নরম্যানকে সুস্থ করার নতুন পথ আবিষ্কার করেছেন আপনি? নরম্যানকে ঠিক সুস্থ বলা যাবে না, তবে আমরা রোগের উপসর্গগুলোর একটা ব্যবস্থা করতে পেরেছি, তাও কোনো ধরনের কড়া ওষুধপত্র ব্যবহার না করি। প্রশ্ন করেছি, উত্তর শুনেছি। বিগত কিছুদিনে মনোরোগের ব্যাপারে আমাদের জ্ঞানও অনেক বেড়েছে, বিশেষ করে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের ব্যাপারে। আপনি বলতে চাচ্ছেন নরম্যান এখন আর নিজেকে ওর মা ভাবে না? নরম্যান নরম্যানি, আমার ধারণা কথাটাও নিজেও এখনও বিশ্বাস করতে শুরু করেছে। খুন সে করেছে, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে নিয়ন্ত্রণে ছিল ওর মায়ের সত্তাটা। মেয়েদের মতো কাপড় পরেই সে খুনগুলো করেছে, আগে ব্যাপারটা মানতে পারেনি কিন্তু এখন মানতে শুরু করেছে। ঘটনাগুলো ও কখনোই মনে করতে পারবে না, আসলে এখন আর নরম্যান বাস্তবতাকে অস্বীকার করে না, ক্যাথারসিস যাকে বলে। ক্যাথারসিস? তবে অ্যাব্রিয়েকশন ছাড়া, তাই না? ঠিক, আসলেই দেখি আপনি মনোযোগী ছাত্রী ছিলেন। তো শেষ পর্যন্ত কি হবে বলে আশা করছেন? আগেই বলেছি আপনাকে, আমরা এখন আর কল্পনাতীত কোনো কিছু করার আশা নিয়ে কাজ করছি না। নরম্যানকে বেঁধে রাখতে হচ্ছে না, স্বাভাবিক মানুষের মতোই আচরণ করতে পারছে সে আপাতত, এতটুকুই যথেষ্ট। ওকে আমরা বাইরে বেরোতে দিব না, তবে এখানকার গ্রন্থাগারিকদের দায়িত্বে রাখা হয়েছে ওকে, কিছুটা স্বাধীনতার দায়িত্ব পেয়েছে, বেশিরভাগ সময় এখন বই পড়েই কাটিয়ে দেয়। একাকিত্বে ভরা জীবন বলে মনে হচ্ছে? তা ঠিক, কিন্তু এর চেয়ে বেশি কিছু ওর জন্য করা সম্ভব না। নরম্যানের কোনো আত্মীয় নেই, কোনো বন্ধু বান্ধব নেই, এখন রোগীর চাপ বেশি হয়, আমি নিজেও আগের মতো ওকে আর সময় দিতে পারছি না। আমি কোর সাথে দেখা করতে পারি? কেন? আপনি কেবল বললেন ওর জীবন একাকিত্বে ভরপুর, কারণ হিসেবে কি এটাই যথেষ্ট না? বিশ্বাস করুন, আপনার সহমর্মিতাটুকুর প্রতি সম্মান আমার আছে। শুধু সহমর্মিতা ধরে নিলে ভুল করবেন, আমার আর সিস্টার কুপারটাইনের জীবনের উদ্দেশ্যই এটা, অসহায়দের সাহায্য করা, বন্ধুহীনদের বন্ধু হওয়া। বুঝলাম, কিন্তু তাই বলে আমার রোগীদেরকে কোনো রোগী? আপনার মাঝে যদি কোনো সহমর্মিতা থেকে থাকতো
তাহলে আপনি নরম্যান বেটসকে রোগী ভাবতেন না। সে একজন মানুষ, এক হতভাগা, একাকিত্বে ভোগা বিভ্রান্ত মানুষ, যে কিনা কেন তাকে একা থাকতে হবে তাও বোঝে না, শুধু জানে ওকে নিয়ে কেউ ভাবে না। আমি ভাবি, আসলেই ভাবেন? তাহলে ওকে একটা সুযোগ দিন, নরম্যান যেন বুঝতে পারে যে অন্য মানুষও ওকে নিয়ে ভাবে। ঠিক আছে, চলুন, নিয়ে যাচ্ছি। ধন্যবাদ। একই দিনে তৃতীয়বারের মতো দীর্ঘশ্বাস ফেলল সিস্টার বারবারা। বদ্ধ আর্দ্র বাতাস প্রবেশ করল তার ফুসফুসে, ঘোড়ার গতিতে ছুটতে শুরু করছে হৃৎপিণ্ড। আপনি ঠিক আছেন তো? একদম। দুশ্চিন্তা করার কিছু নেই, আমি সাথে থাকব। বলেই নব ঘুরিয়ে খুলে ফেললেন দরজাটা। ভেতরের সারি সারি তাকে সাজিয়ে রাখা বইয়ের স্তূপ থেকে বারবারার মনে হলো মাকড়সার জালের ভেতর চলে এসেছে। সিস্টার বারবারা, এই যে নরম্যান বেটস। ঘরে দুই পেঙ্গুইনের একজনকে প্রবেশ করতে দেখে নরম্যানের মনে হলো আসলে আবার পাগল হয়ে যেতে চলেছে ও। কিন্তু কেবলমাত্র এক মুহূর্তে স্থায়ী হলো অনুভূতিটা। সিস্টার বারবারা যে পাখি নয় তা দেখেই বুঝতে পারল। সেই সাথে তো ডক্টর ক্লেইবর্ন আছেনই, নিশ্চয়ই এরা ওর সাথে দেখা করতে এসেছে। দয়া করে বসুন, একেবারে আদর্শ গৃহস্থের মতো অনুরোধ করল নরম্যান। আচমকা নরম্যান বুঝতে পারল আগন্তুক দুজনও ওর মতো ইতস্তত বোধ করছে, কিভাবে কথা শুরু করবে। আবহাওয়ার উপর দিয়ে চালিয়েই দেই, ভাবল নরম্যান। একটু আগে কত আলো ছিল, আর এখন ঝড় আসবে মনে হচ্ছে। বসন্তের দিনে যা হয়, আগে থেকে কিছুই আজ করা যায় না, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন। আবহাওয়ার প্রতিবেদন তো শেষ হলো, এবার কি নিয়ে কথা বলা যায়। ঠিক তখনই কথা বলে উঠল সিস্টার বারবারা। আশা করি বিরক্ত করছি না? একদম না, সময় কাটাচ্ছিলাম কেবল। কি পড়ছিলেন? মরেনোর জীবনী। মরেনো রোমানিয়ার সেই মনোবিদ? আপনি তার নাম শুনেছেন? শুনেছি মানে, তিনি তো সাইকোড্রামা পদ্ধতির উদ্ভাবক। ঠিক বলেছেন, তবে এখন আর ওসব প্রাচীন পদ্ধতি ব্যবহার হয় না। ঠিক বলেছেন নরম্যান, এখন আর আমরা ওসব পদ্ধতি খাটাই না। হ্যাঁ, তবে কেউ যদি তার কল্পনাকে নাটকে অভিনয় না করে মুখে বলতে চায় তাহলে আমাদের আপত্তি নেই। এমনকি কোনো রোগীকে স্টেজে তুলে তাকে বোকা বনতে দিতেও আপত্তি নেই। ওসব কথাও এখন অতীত, তবে এখনও বলি তোমার অভিনয় কিন্তু দারুণ হয়েছিল। আমি ঠিক বুঝতে পারলাম না, কি বলছেন? আমাদের এখানে নাটক অনুষ্ঠিত হয়। বলতে পারেন ডক্টর ক্লেইবর্ন মরেনোর প্রস্তাবনাকে একটু ঘষা মাজা করে এই পদ্ধতি খাটিয়ে থাকেন। যাই হোক, তিনি আমাকে প্রায় ধরে বেঁধে একটা নাটকে অভিনয় করিয়েছেন। ধরে বেঁধে কিভাবে? বিরক্ত করার জন্য দুঃখিত, আসতে পারি? সিস্টার বারবারার কথার মাঝে বাধা পড়ল ওটিসি। চতুর্থ তলার ছেলে নার্সদের একজন ঘরে এসে প্রবেশ করেছে। ডক্টর ক্লেইবর্নের কাছে গিয়ে দাঁড়ালো সে। বলো ওটিস, ডক্টর স্টাইনারের জন্য একটা লং ডিস্টেন্স কল এসেছে। ডক্টর স্টাইনার তো শহরে নেই, মঙ্গলবার সকালের আগে তাকে পাওয়া যাবে না। আমি তো তা বলেইছি, কিন্তু যে লোক ফোন করেছে সে আপনার সাথে কথা বলতে চাচ্ছে, খুব নাকি জরুরি ব্যাপার? নাম জিজ্ঞাসা করেছ? মিস্টার ড্রিসকল। নামই শুনিনি কখনো। বলছে সে নাকি হলিউডের কোন স্টুডিওর প্রযোজক। ঠিক আছে, আমি আসছি। মিস বারবারা হয়তো আমাদের দিয়ে কোনো সাইকোড্রামা করাতে চায়। আজকের মতো তাহলে এতটুকুই থাক। থাকতেই হবে, আপনি আসা পর্যন্ত না হয় আমি এখানে থাকি। চাইলে থাকতে পারেন, আমার বেশিক্ষণ লাগবে না। আমি তাহলে একটু আসছি। হালকা একটা আওয়াজ শুনে সিস্টার বারবারার দিকে মনোযোগ ফিরিয়ে আনল নরম্যান। মেটা তসবি টানছে। আচ্ছা, এই নাম থাকতে চাইল কেন? আপনি সাইকোড্রামা সম্পর্কে কি করে জানেন সিস্টার? কলেজে একটা কোর্স ছিল। বুঝলাম, কলেজে কি আমার ব্যাপারে জানতে পেরেছেন? হ্যাঁ। কি শিখেছেন আমার ব্যাপারে? বেশি কিছু না, আমাদের পাঠ্যবইয়ের একটা ফুটনোটে আপনার নাম ছিল। পাঠ্যবইয়ে? আমার কেসটা তাহলে একদম সাধারণ। আমি আসলে আপনাকে বিব্রত করতে চাইনি। কি ভেবেছিলেন, কথাটা শুনে আমি কেমন বোধ করব? অন্য কাউকে সঠিক উত্তর খুঁজে বের করার কাজে হাবুডুবু খেতে দেখে ভালোই লাগছে আমার। এখানে এসেছেন কেন সিস্টার? রবিবার কি চিড়িয়াখানা বন্ধ থাকে? ভেবেছিলাম আপনার সাথে কথা বলার সুযোগ পাব। আসলে আপনার নাম ওই বইতে পড়ার পর আমি অনেকগুলো খবরের কাগজ ঘেঁটে দেখেছি,
আগ্রহ জন্মেছে আমার মনে। আগ্রহ? ভয় পাননি? ঘৃণা জন্মায়নি মনে? মনে হয়নি নরকের কোনো কীটের ব্যাপারে পড়ছেন? হয়েছে, যেসব অনুভূতির কথা বললেন তার প্রত্যেকটাই হয়েছে। আপনাকে মনে হয়েছে কোনো দানব, মনে হয়েছে প্রতিটা অন্ধকার ছাড়ার আড়ালে ছুরি হাতে দাঁড়িয়ে রয়েছেন আপনি। পরবর্তী কয়েকটা মাস আমি আপনাকে মন থেকে সরাতে ব্যর্থ হয়েছি, বারবার আমার দুঃস্বপ্নে হানা দিয়েছেন আপনি। কিন্তু এখন পরিবর্তন হয়েছে সেই সব কিছুরই। কীভাবে? ব্যাখ্যা করে বোঝাতে পারবো না, কিন্তু এই অর্ডারের সদস্য হবার সাথে সাথে যেন আমার মাঝে অদ্ভুত এক শক্তি এসে ঠাঁই নিয়েছে। সদস্য হবার আগে আমাদেরকে আলাদাভাবে ধ্যান করতে হয়, নিজেদের গোপন চিন্তা, গোপন পাপ নিয়ে চিন্তা করতে হয়, হয়তো সেজন্যই। সাইকিয়াট্রিক কিন্তু পাপে বিশ্বাস করে না, কিন্তু নিজের কৃতকর্মের দায়ভার ন্যায় তো বিশ্বাস করে। অনেকদিন ধরে চিন্তা করার পর আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। আপনি সজ্ঞানে কোনো অপরাধ করেননি, তাহলে কীভাবে আপনাকে সেসব অপরাধের জন্য দায়ী বলা যায়? বরঞ্চ আপনাকে না বুঝিয়ে অপবাদ দেবার অপরাধে আমি অপরাধী। পরে যখন জানতে পারলাম যে আজ এখানে আসছি, ঠিক সেই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম আপনার সাথে দেখা করবই করব। ক্ষমা চাইতে? সত্যি কথাটা অন্তত নিজেকে বলুন। আপনি এখানে এসেছেন কৌতূহলবশত, আপনি এসেছেন দানবটাকে দেখার জন্যে। কষ্ট করে এসেছেন যখন, তখন মন ভরে দেখে নিন। আমি ধূসর হতে শুরু করে চুল দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি কপালের ভাঁজ। এই চেহারা যার, সে বড় অশান্তির মাঝে দিন কাটাচ্ছে। তুমি কোনো দানব নও, তুমি একজন পুরুষ। শুনে ভালো লাগলো। মানে? এর আগে কেউ কখনো আমাকে পুরুষ বলেনি, এমনকি আমার মাও না। সে ভাবতো আমি দুর্বল মেয়েলি এক মানুষ, আর অন্য ছেলেদের কথা কি বলবো। বলো প্লিজ, আমি শুনতে চাই। আমি জন্ম থেকেই ভঙ্গুর শাস্ত্রের ছিলাম। এই কয়েক বছর আগেও বই পড়ার জন্য চশমা ব্যবহার করতে হতো, খেলাধুলাতেও ভালো ছিলাম না। স্কুলের পড়া শেষ হলে মাঠে বেসবল খেলতে যেতাম, বয়স্ক ছেলেরা ক্যাপ্টেন হতো, একজন একজন করে নিজেদের দলের জন্য ছেলেদের বাঁচত তারা। আমি সবসময় শেষে, বাদ দাও, তুমি বুঝবে না। আমার সাথেও ঠিক এমনটা হয়েছে। তোমার সাথেও? হ্যাঁ, আমি বাঁহাতি, মেয়েরাও তো বেসবল খেলে। বাঁহাতি হবার জন্য বল খুব ভালো ছুটতে পারতাম আমি, তাই আমাকে সবসময় সবার প্রথমে বেছে নেওয়া হতো। তাহলে মিল হলো কোথায়, পুরো উল্টো হলো না? উল্টো কিন্তু একদম মিলে যায়। তোমাকে সবসময় মেয়ে মানুষ মনে করা হতো, আর আমাকে পুরুষালী। শেষে বেছে নেবার জন্য তোমার যে কষ্ট হতো, প্রথমে বেছে নেবার জন্য সে একই কষ্ট হতো আমারও। সম্ভবত আমার অনেক সমস্যার একটা ছিল এটা, অন্য সমস্যার কথাও তো জানো। আমি ট্রান্সভেস্টাইট, বিপরীত লিঙ্গের পোশাক পরতাম। অন্তত তোমার তো নিজের সত্তাকে হারাতে হয়নি, ভুলে যেতে হয়নি নিজ লিঙ্গকে। হয়নি? নানের লিঙ্গ কি জানো? ক্লিব। এমনকি আমার আসল নামটাও আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমার অবশ্য তাতে কোনো আপত্তি নেই। যাই হোক, যেটা বলছিলাম, তোমার আমার মাঝে তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু একটা আছে, তুমি এখানে আসতে চেয়েছো বলে এসেছো, যখন চলে যেতে চাইবে চলে যাবে। কিন্তু আমি, আমার ইচ্ছার কোনো মূল্য নেই। ইচ্ছা? মানুষের ইচ্ছার আবার কী মূল্য? আমি এসেছি কারণ ঈশ্বর আমাকে এখানে পাঠিয়েছেন, চলে যাব যখন ঈশ্বর আমাকে এখানে রাখতে চাইবেন না তখন। ঝড় এসে পড়েছে বলে মনে হচ্ছে। কি হলো? না, কিছু না। তাড়াতাড়ি উঠে দাঁড়ালো নরম্যান, জানলার কাছে গিয়ে সবুজাভ পর্দাটা টেনে দিল। এখন আর বাহিরের আবহাওয়া আপনাকে বিরক্ত করবে না, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ। হঠাৎ দরজার দিকে নজর গেল ওর, সাথে সাথে বুঝতে পারলো সামনের করিডোরটা একদম খালি পড়ে আছে। কারণটাও বুঝতে পারলো, ঝড় শুরু হলে উপরের উন্মাদগুলোর উন্মাদনা আরও বেড়ে যায়। ঈশ্বর নিশ্চয়ই ওটিসকে উপরে পাঠিয়েছেন। সিস্টার বারবারার দিকে তাকালো নরম্যান। ঠিক আছো তো? একদম ঠিক আছি। সাধারণ মেয়ে শব্দ দুটো মাথায় আসার সাথে সাথে নরম্যানের মনে হলো শরীরের সব রক্ত যেন নিজের দিকে ধাবিত হয়েছে। মুখ তুলে চাইল সিস্টার বারবারা। নরম্যান তাকে জিজ্ঞাসা করল, আমাকে একটু আগে কি বললে তা মনে আছে তো? ঈশ্বর যদি তোমাকে এখানে পাঠিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই ঝড়টাকেও তিনিই পাঠিয়েছেন। এসব কথা বলতে নেই, তুমি কি ঈশ্বরের ইচ্ছায় বিশ্বাস রাখো না? করি, বিশ্বাস করি। আচ্ছা, আমাকে যেতে হয় এখন,
সিস্টার কুপারটাই নিশ্চয়ই দুশ্চিন্তা করবেন। দুশ্চিন্তার কিচ্ছু নেই। আবারও বজ্রপাতের আওয়াজে কেঁপে উঠল চারপাশ, কিন্তু সেই শব্দ নরম্যানের কানে ঢুকলে তো? ওর শ্রবণ ইন্দ্রিয়ের সবটা জুড়ে এখন কেবল সিস্টার বারবার আর তবজি থেকে আসা শব্দ। মেয়েটার পিছু পিছু বইয়ের তাকের ছায়ায় অদৃশ্য হয়ে গেল নরম্যান বেটস। নতুন রোগীর সাথে দেখা করার সুযোগ হয়ে ওঠেনি সিস্টার কুপারটাইনের। টাকারের রুমে থাকা অবস্থায় ঝড় শুরু হয়ে গেল বলে আর দেরি করেননি তিনি। যতটা দ্রুত সম্ভব করিডোরের গোলকধাঁধা পার হয়ে যাবার প্রয়াস পেলেন তিনি। তার সাথে যোগ দিয়েছে রোগীদের আত্মীয় স্বজনও। এলিভেটর থামার সাথে সাথে হুড়মুর করে ভেতরে প্রবেশ করলো সবাই। কিন্তু ভেতরের এমন অবস্থা হয়েছে যে এক চুল নড়ার অবকাশ নেই। বয়স্কা সিস্টারকে পাত্তাই দিল না কেউ। মিস্টার টাকারওয়াজ কেমন যেন অন্যরকম আচরণ করছিলেন। একসাথে প্রার্থনা করার আহ্বানে কান্ত দেননি, উল্টো বাজে সব গালাগাল দিয়ে বসেছেন। অবশ্য মানসিকভাবে অসুস্থ মানুষের কাছ থেকে এমন আচরণ পেলে তাতে অবাক হবার কিছু নেই। এলিভেটর থেকে নেমে চারপাশে একবার নজর বুলালেন তিনি। রিসেপশন এলাকা প্রায় জনশূন্য, সিস্টার বারবারা কেউ দেখা যাচ্ছে না। 5:10, বাইরে অন্ধকার রাজত্ব করছে। এমনভাবে বৃষ্টি পড়ছে যেন বহুদিন সে মাটিকে স্পর্শ করার সুযোগ পায়নি। রিসেপশন ডেস্কের সামনে গিয়ে দাঁড়ালেন তিনি। সাথে সাথে চোখ তুলে চাইল রিসেপশনিস্ট একটা মেয়ে, আমি কিভাবে আপনাকে সহায়তা করতে পারি? আমি আসলে সিস্টার বারবারাকে। বজ্রপাতের শব্দে ঢাকা পড়ে গেল সিস্টারের প্রশ্ন আর রিসেপশনিস্টের জবাবের অংশ বিশেষ। আমি তো 1 মিনিট আগেই বেরোতে দেখলাম। বের হয়ে গেছে আপনি নিশ্চিত? জি সিস্টার, কেন কোনো অসুবিধা? না না, অনেক ধন্যবাদ। শুধু শুধু মেয়েটাকে দুশ্চিন্তায় ফেলে দেবার কোনো মানে হয় না, কিন্তু অসুবিধা তো আছেই। এমনভাবে আদেশ অমান্য করার সাহস সিস্টার বারবারা পেল কোথায়? এক মুহূর্তের জন্য থেমে দাঁড়িয়ে দরজার কাচ লাগানো অংশটা দিয়ে বাইরে তাকালেন সিস্টার কুপারটাইন। ঠিক সেই মুহূর্তেই যেন ঈশ্বর পাঠিয়ে দিলেন আরেকটা বজ্রপাত। দরজা খুলে বাইরে বের হলেন তিনি। পানির ধারায় সে তার ভারী জুতা আর দেহের পোশাক ভিজিয়ে দিল। অন্ধের মতো এগিয়ে গেলেন তিনি। কয় পা এগিয়েছেন বলতে পারবেন না। আচমকা একটা ইঞ্জিন চালু হবার আওয়াজ কানে এলো তার। চোখ তুলে দেখতে পেলেন ভ্যানটা এগোতে শুরু করেছে। মানে কি, সিস্টার বারবারা কি ওকে এখানেই ফেলে রেখে যেতে চায়? ইঞ্জিন আবার গর্জন করতে শুরু করার সাথে সাথে কথার তুবড়ি ছোটালেন বয়স্কা নান। কোথায় ছিলে তুমি? লবিতে দেখলাম না যে বিচার বুদ্ধি এখনো জন্মায়নি। গাড়ির কাছে যদি একা একা আসতেই হতো তাহলে তো এটা দরজার সামনে দাঁড় করে আমাকে তুলে নিতে পারতে। আমি দুঃখিত, ভিজে একসা হয়ে গিয়েছি। চশমাটা যে কই পড়লো ঈশ্বর জানেন। কি আর বলবে, এই দেখো, দেখে শুনে চালাও। ভ্যানটা আরেকটু হলেই খাদে পড়ে যেত। শেষ মুহূর্তে সামনে নিল সিস্টার বারবারা। দয়া করে দেখে চালাও, বলতে বলতে থেমে গেলেন বয়স্কা নান। তার বকাঝকা যে এই মুহূর্তে কেবল সঙ্গিনীর মনঃসংযোগে শুধু সমস্যাই সৃষ্টি করবে তা এতক্ষণে বুঝতে পারলেন। চুপ হয়ে গেলেন সাথে সাথে। সোজা সামনের দিকে তাকিয়ে আছেন সিস্টার কুপারটাইন। একগাদা গাছের অবয়ব নজরে পড়ল। ওগুলোর পাশ দিয়ে একটা পার্শ্ব রাস্তা চলে গিয়েছে। সেই পার্শ্ব রাস্তা দিয়েই ভ্যানটাকে ঢুকিয়ে দিল সিস্টার বারবারা। ভুল পথে যাচ্ছ তো, শুনতে পাচ্ছ না তুমি? এবার নট করলো সিস্টার বারবারা। ইঞ্জিন বন্ধ করে দিল। এক মুহূর্তের জন্য সিস্টার কুপারটাইনের মনে হলো চোখের সামনে যেন কোনো শিকারী পাখি এসে উপস্থিত হয়েছে। আর ঠিক সেই ঘণ্টাতেই দুনিয়া আলোকিত হয়ে উঠল বিদ্যুৎ চমকে। সেই আলোতে অদ্ভুত দর্শন, বিকৃত চেহারা দেখতে পেলেন সিস্টার কুপারটাইন, সেই সাথে সামনের থাকা মানুষটার হাতে ধরা লোহার রডটাও। এমনকি তাই আর দিকে ওটার তীব্র গতিতে এগিয়ে আসাও পরিষ্কার বুঝতে পারলেন। তবে বজ্রপাতটার আওয়াজ আর শোনা হলো না তার। হাঁপাতে হাঁপাতে কোমর দুলিয়ে চলছে নরম্যান। ভ্যানের পেছন দিকটায় অনেকটুকু ফাঁকা জায়গা। পোশাকের আবরণ সরিয়ে মৃত পা জোড়াকে খুব সহজেই ছড়িয়ে দেওয়া হয়েছে। অন্য নান মানে সিস্টার বারবারার নিচের দিকটা নির্মল ছিল, কিন্তু এর আবার অভ্যাস অন্য। ওই কম বয়সীটাকেই মনে মনে চাচ্ছিল নরম্যান। তবে আফসোস, কিছু করার সময় পায়নি। হাঁপাতে হাঁপাতে এদিকে সরে বসল নরম্যান। সারা দেহ ঘামে ভিজে চুপসে আছে। অন্ধকারে মুচকি হাসতে হাসতে মাথার কাপড়টা জায়গা মতো বসিয়ে নেয়ার চেষ্টা করল। নিখুঁত ছদ্মবেশ। সিস্টার কুপারটাইনকে সে বোকা বানিয়েছে। শুধু তাকেই না, সবাইকে বোকা বানাতে সক্ষম হয়েছে। অবশ্য মেয়ে মানুষের চরিত্রে অভিজ্ঞতার ঝুলি কম ভারী নয় তার।
বিশ্বটাই একটা রঙ্গমঞ্চ, এখানে নানা চরিত্রে অভিনয় করে যেতে হয়। বৃষ্টিস্নাত উইন্ডশিল্ড দিয়ে বাইরে তাকালো নরম্যান। রাস্তার আর গাছের মাঝখানে একটা ছোট গর্ত মতো আছে, ওখানে লাশটাকে পাতা পুতা দিয়ে ঢেকে রাখা যায়, কিন্তু বেশিক্ষণ লুকিয়ে রাখা যাবে না, অতিসত্বর কেউ না কেউ এদিকে এসে জিনিসটাকে আবিষ্কার করে ফেলবে। আরেকটা উপায় নিশ্চয়ই আছে। ভ্যানের সামনের দিকে এগুলো নরম্যান। হঠাৎ ওর পাশে কিছু একটা যেন নড়ে উঠল, হাত বাড়িয়ে দিতেই ধাতব একটা কন্টেইনারের স্পর্শ পেল। চোখের কাছে ওটাকে তুলে ধরতেই ভেতর থেকে ভেসে আসা আওয়াজ বুঝতে পারল তরল কিছু একটা দিয়ে ভর্তি ওটা। কন্টেইনারের গায়ে লেখা কাগজটা পড়ার আগেই নরম্যানকে নাক জানিয়ে দিল গ্যাসোলিন হাতে ধরে রেখেছে সে। লাশটাকে পুড়িয়ে ফেলতে হবে, সেই সাথে ভ্যানটাকেও। এর চেয়েতে ভালো বুদ্ধি আর হয় না। কোনো মতে ড্রাইভিং সিটে পৌঁছে কম্পার্টমেন্টটা খুলে ফেলল নরম্যান। ভেতরের জিনিসগুলোর কোলে গড়িয়ে পড়ল একটা খালি টিস্যু বক্স, ছোট স্ক্রুড্রাইভার, রাস্তার ম্যাপ, ছোট ফ্ল্যাশলাইট। বড় করে নিঃশ্বাস নিল নরম্যান। যেটাকে দানিউবু কণ্ঠস্বর বলে মনে করছিল সেটা আসলে ভ্যানের ছাদে পড়তে থাকা বৃষ্টির ফোঁটার আওয়াজ। ঠিক বলেছেন ডক্টর ক্লেইবর্ন, নিজেকেও নিজেরই সাহায্য করতে হবে, শান্ত থাকতে হবে। এখন ওর মনে পড়ে গেল পেছনে একটা কম্বল দেখেছিল, অতিরিক্ত চাকাটা ঢেকে রাখা হয়েছে ওটা দিয়ে। চোখ বন্ধ করে হাত বাড়িয়ে দিল সে, কোনো ক্রমে কম্বলটা দিয়ে লাশটাকে ঢেকে দিল। আবার যখন চোখ খুলল তখন অপার্থিব লাশটা কম্বল দিয়ে ঢাকা। ড্রাইভিং সিটের পেছনে ছুঁড়ে দেওয়া লোহার রডটা আঁকড়ে ধরল সে, সিটে বসে জিনিসটাকে দু পায়ের ফাঁকে ফেলে দিল। সব সাবধানে কাজ করতে পারলে সম্ভবত তার আর দরকার হবে না। সামনে নিশ্চয়ই কোনো স্টোর বা কোনো সার্ভিস স্টেশন পড়বে, ওখানে ম্যাচ পাওয়া যাবে। তবে বাইপাস ধরে এগুলে রাস্তার পাশে ওই দুই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান মিলবে বলে মনে হয় না। এই বেশে কোনো গ্রাম্য দোকানে প্রবেশ করা সম্ভব না। সিস্টার বারবারা নিজে ঢুকলেও দোকানের সবার দৃষ্টি আকর্ষণ করত। আবার কোনো সার্ভিস স্টেশনে এভাবে ঢোকাও বিপজ্জনক, ঢুকলে কি হতে পারে সেই দৃশ্য খেলা করে গেল ওর মনে। নরম্যান নিশ্চিত, এখন অন্য কিছু করতে হবে। পোশাক যে খুলে ফেলবে সে উপায় নেই। নিচে পড়ে থাকা হাসপাতালের নীল ইউনিফর্ম দেখা মাত্র সবাই বুঝে ফেলবে যে ও পাগলাগারদ থেকে পালিয়েছে। ম্যাচের চাইতে সাধারণ পোশাক এখন বেশি দরকারি হয়ে পড়েছে ওর জন্য। ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ চমকের আলোয় হাইওয়ের পাশে দাঁড়ানো একটা অবয়ব দেখতে পেল নরম্যান। মানুষটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, একটা কার্ডবোর্ডে রুক্ষ হাতে একটা শব্দ লিখে সেটা উঁচু করে ধরেছে। বড় বড় করে ওতে লেখা ফেয়ারভিল। ডক্টর স্টাইনারের চামড়া দিয়ে হাতল মোড়ানো চেয়ারে বসার আগে ডক্টর অ্যাডাম ক্লেইবর্ন টেরও পাননি যে তিনি কতটা ক্লান্ত হয়ে পড়েছেন। মুহূর্তের জন্য যে আরামটা সারা দেহে ছড়িয়ে পড়েছিল সেটার জায়গায় স্থান করে নিল বিরক্তি, কেননা নিজ অফিসের প্লাস্টিকের চেয়ার আর প্লাইউডের আসবাবের কথা মনে পড়ে গিয়েছে তার। এখন ওসব ভাবার সময় না। হ্যালো ডক্টর ক্লেইবর্ন বলছি, দেরি করার জন্য দুঃখিত। অসুবিধা নেই, আমি মার্টি ড্রিসকল এন্টারপ্রাইজ প্রোডাকশন থেকে বলছি, ছায়াছবিটার ব্যাপারে কথা বলার জন্য ফোন করেছি। ছায়াছবি? চলচ্চিত্র, স্টাইনার আপনাকে বলেনি? না তো। আজব, আমি তো বৃহস্পতিবারে ওর সাথে কথা বললাম, প্যাকেজটা পাননি। কোন প্যাকেজ? দেরি যেন না হয় সেজন্য তো রেজিস্ট্রি করে শুক্রবার সকালে জিনিসটা পাঠালাম। তাহলে তো পেয়ে যাবার কথা। আমি প্যাকেজের ব্যাপারে আসলে কিছু জানি না, একটু দাঁড়ান। ডেস্কের অন্য পাশে একটা বড় বাদামি রঙের এনভেলপ পড়ে আছে, সেটা নিজের দিকে টেনে এনে উপরে লেখানা ঠিকানাটা পড়লেন ক্লেইবর্ন। আপনার প্যাকেজ এসেছে, ডেস্কে ছিল। ডক্টর স্টাইনার কি খুলেছেন? হ্যাঁ। তাহলে কিছু জানালেন না যে, স্ক্রিপ্টটা পড়ার পর সাথে সাথে জানাবার কথা। কষ্ট করে আরেকবার বলবেন, আপনার কথা বুঝতে পারছি না। চিত্রনাট্যের কথা বলছিলাম, ভেতরে আছে নিশ্চয়ই, একটু দেখুন তো। একটা চামড়ার বইয়ের কভার, টাইপরাইটারে লেখা শব্দটা পড়লেন তিনি। উম্মাদিনী? ওটাই। নাম পছন্দ হয়েছে? খুব একটা না। স্টাইনারেরও পছন্দ হয়নি, চিন্তা করবেন না, নাম এখনও চূড়ান্ত হয়নি। হয়তো আপনি আর MS এক হয়ে আরও ভালো কোনো নাম নির্বাচন করতে পারবেন। MS? রয় MS, আমার লেখক। ভাবছি কয়েকদিনের মাঝে ওকে আপনাদের সাথে দেখা করতে পাঠাবো, ঠিকঠাকভাবে সব কিছু লিখলো কি না তা সরেজমিনে দেখে আসুক, তাই সাথে যদি বেটসের সাথে কথা বলার সুযোগ মেলে। আমি বুঝতে পারছি না, আপনি কি নরম্যান বেটসের কথা বলছেন? হ্যাঁ। কিন্তু তার সাথে চিত্রনাট্যের কি? ওহো ডাক্তার সাহেব, ভুলেই গিয়েছিলাম, আপনি যে ওটা পড়েননি তা একদম মনে ছিল না।
আমরা বেটসের কাহিনীর উপর নির্ভর করে একটা ছবি বানাচ্ছি। ডক, কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কিছু তো বলুন, আপনার কি মত? আমার পেশাগত মত শুনতে যাচ্ছেন? তাহলে কান খুলে শুনুন, আমার ধারণা আপনার মাথায় সমস্যা আছে। বেশ হাসালেন আপনি। ঠাট্টা করছি না, নরম্যান বেটসকে নিয়ে ছবি বানাবার কথা একমাত্র পাগলই ভাবতে পারে। আইনগত দিক থেকে কোনো বাধা নেই, আমরা চেক করে দেখেছি, আপনি বুঝতে পারছেন না। ধরুন যদি বসন্তের শেষের দিকে রিলিজ দেওয়া যায়, সবার মাথা ঘুরে যাবে। খেলো একটা কাজ করতে যাচ্ছেন আপনারা। খেলো কি যে বলেন না, প্রচুর টাকা ঢালতে যাচ্ছি আমরা, কম করে হলেও 1.5 মিলিয়ন তো হবেই। আমি পয়সার কথা বলছি না। ঠিক বলে অবশ্য লাভও নেই, ওসব আমার মাথা ব্যথা। আর আমার মাথা ব্যথা হলো রোগীর ভালো মন্দ, এত দুশ্চিন্তা করবেন না তো, আমরাও আপনার রোগীর ভালো চাই, সেই জন্যই তো আগে আগে আমাদের লেখককে পাঠিয়ে দিচ্ছি। যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, পুরো ব্যাপারটাই তো একটা ভুল। ডক, আপনি তো এখনও চিত্রনাট্য পড়েই দেখেননি, আগে দেখিয়ে নিন। আর মনে রাখবেন, যদি কোথাও কোনো পরিবর্তন করতে হয় তাহলে এই সোমবারের এক সপ্তাহের মাঝেই করতে হবে, আপনার একটু সাহায্য দরকার শুধু। যদি মনে করেন যে MS আসলে ভালো হবে তাহলে বলুন, শুধু আমি সাথে সাথে ওকে পাঠিয়ে দিব। ডক্টর স্টাইনার কি ছবির ব্যাপারে কোনো আপত্তি জানিয়েছেন? বলেছিলেন পড়া শেষ হলেই আমাকে জানাবেন। ভালো কথা, তিনি ফিরে এলে যদি আমাকে একটু কষ্ট করে জানান। জানাবো। ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, দিনটা ভালো কাটুক। আসলে নরম্যান বেটসের কি হলো না হলো তাতে ডক্টর স্টাইনারের কিছু যায় আসে না, তার দরকার সেন্ট লুইসের মিটিংটা ভালোয় ভালোয় শেষ হওয়া। চামড়া মোড়ানো পাণ্ডুলিপিটাকে টেনে নিলেন ক্লেইবর্ন, কিন্তু নজর ছবি তিনটার ওপর পরামর্তই থমকে গেলেন। প্রথমটা হাস্যরত এক লোকের বুক পর্যন্ত ছবি, চিনতে বিন্দুমাত্র কষ্ট হলো না তার, পল মর্গ্যান, বর্তমান সময়ের স্টার লোকটা। অন্য দুই ছবিতে যেহেতু শুধু দুজন মেয়েকে দেখা যাচ্ছে, তাই ধারণাটা আরও পোক্ত হলো তার। অবশ্যই এই দুই মেয়েকে তিনি চেনেন না, নাকি চেনেন? নিজের চোখ বড় বড় হয়ে গেল ক্লেইবর্নের, এই চেহারাটা যে অনেক আগে তিনি খবরের কাগজে দেখেছিলেন, এরপর আবার নরম্যান বেটসের ফাইলেও দেখেছেন, এই যে মেরি ক্রেন। কিন্তু তা কি করে সম্ভব? মেরি ক্রেন তো মৃত, নরম্যান ওকে নিজ হাতে শাওয়ার স্ট্যান্ডে খুন করেছে। তাহলে মেটার মতো দেখতে একজনকে খুঁজে বের করেছে স্টুডিও। ডক্টর ক্লেইবর্ন! ওটিস দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে ওকে ডাকছে। কি হয়েছে? তাড়াতাড়ি আসুন, লাইব্রেরিতে একটা অঘটন ঘটেছে। কি হয়েছে? আমি জানি না, ওখানে ছিলাম না। ছিলাম না মানে? ওদেরকে একা রেখে গিয়েছিলে? ঝড় হচ্ছিল, সি ওয়ার্ডে গিয়ে ওখানকার রোগীদের যার যার ঘরে ঢুকিয়ে দিচ্ছিলাম, ওখানে অন্য কারো ডিউটি নেই আজ, বলেই হাঁপাচ্ছিল ওটিস। তখন পর্যন্ত ডক্টর ক্লেইবর্ন জানেন না যে পরবর্তীতে সে কী দেখতে যাচ্ছে। বো কেলার কম করে হলেও আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, তাও আবার এমন হতচ্ছাড়া বৃষ্টিতে। 2 বছর আগের কথা, টুলসার অ্যাঞ্জেল গ্যাংয়ের সাথে ঘুরতো তখন বো। সমস্যা হলো ওর নিজের তখন কোনো বাইক ছিল না, বাইকার গ্যাংয়ের সদস্য আর তার কিনা বাইক নেই। ঠিক করলো লেবার ডেতে সবাই যখন ছুটিতে থাকে তখন কাজ ছাড়বে। পেছনের দরজার তালাটা মনে হয় দুধের শিশুও খুলে ফেলতে পারত। ভেতরে ঢুকে ঘরের সবচেয়ে বড় বাইকটা নিজের জন্য পছন্দ করে ফেলেছিল বো। অসাধারণ ছিল যন্ত্রটা, কিন্তু ডিলার হারামজাদা যে নিঃশব্দ অ্যালার্মের ব্যবস্থা করে গিয়েছিল তা কে জানত। ব্যাস 2 বছরের জন্য সোজা জেল। কেঁপে উঠে গাছের নিচে গিয়ে দাঁড়ালো, কার্ডবোর্ড দিয়ে বানানো সাইনটা শুকনো রাখার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু এই বৃষ্টিতে চেষ্টায় কোনো ফল হবে বলে মনে হচ্ছে না। আসলে বোকামিটা ওরই, বাসে চড়া উচিত ছিল, গতকাল ছাড়া পেয়েছে আর ছাড়া পাবার সাথে সাথে একটা বাসের টিকিটও দেবার প্রস্তাব দেওয়া হয়েছিল ওকে, কিন্তু তা না করে নগদ টাকা নিয়েছিল। অবশ্য তাতে খুব একটা ক্ষতিও হয়নি, 6টা গাজার স্টিকে দম দিতে পেরেছে, নারী মাংসের স্বাদ নিতেও ভোলেনি। সকালের অবস্থা দেখে মনে হচ্ছিল লিফট চেয়েই পুরো রাস্তাটা পার করে দিতে পারবে, কিন্তু ঝড় শুরু হয়ে গেল। সমস্যা হলো আজ রাতেই ফেয়ারভিলে পৌঁছাতে হবে ওকে, কেননা জ্যাক আগামীকালই বেরিয়ে পড়বে বাইরে, অন্তত গত মাসে তো তেমনটাই জানিয়েছিল, এখন ভুগতে হচ্ছে। হঠাৎ ডান দিক থেকে এক টুকরা আলো ভেসে এলো, না বিদ্যুৎ চমকে বলে মনে হলো না, অনেকক্ষণ ধরেই চলছে গাড়ি। অবশেষে একটা গাড়ি ঢুকেছে এই রাস্তায়। কালক্ষেপণ না করে প্যাসেঞ্জার সিটের দরজার কাছে চলে গেল বো। জানালার ওপাশ থেকে ওর দিকে উঁকে দিল চালক। লিফট দরকার নাকি? লিফট না লাগলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাল ছিটছে নাকি গর্ধব, মনে মনে বললেও মুখে বলার ভুলটা করল না সে। ওই ফেয়ারভিলে যাচ্ছেন? হ্যাঁ।
সাইনটা ফেলে দিয়ে ভ্যানে চড়ে বসল বউ। ঈশ্বরের খুব একটা বিশ্বাস নেই বোর, কিন্তু এমন পরিস্থিতিতে হুট করে ঈশ্বরের বিশ্বাস জন্মালেও কেউকে দোষ দিতে পারবে না। একজন একাকী নান একটা ভ্যান এমন নির্জন রাস্তা চালাচ্ছে। আচ্ছা, ভ্যানের মালিকানা বদল করা যায় না? নানের একটা ব্যবস্থা করলেই তো। তাড়াহুড়োর দরকার নেই, ধীরে সুস্থে কাজ করা যাবে। এক মুহূর্তের জন্য চালিকা ওর দিকে তাকালো, অন্ধকারে তার চেহারা বুঝতে পারল না বউ। নানের দৃষ্টি অবশ্য অধিকাংশ সময় রাস্তার দিকেই রইল। একদম হঠাৎ করে খসখসে কণ্ঠে কথা বলতে শুরু করলো নান। ফেয়ারভিলে থাকেন নাকি? না সিস্টার, এমনি যাচ্ছি, আমার কয়েক বন্ধু থাকে ওখানে। শহরটাকে তো তাহলে ভালো মতোই চেনেন। কিছুটা তো চিনি, আপনি কি ওখানে জন্মেছেন? বড় হয়েছি ওখানকার কাছে একটা জায়গায়, তবে অনেকদিন হলো যাওয়া হয়নি। কনভেন্টে ঢুকলে সম্ভবত খুব একটা ঘোরাফেরার সুযোগ মেলে না, তাই না? তা ঠিক বলেছেন। খুব একটা কিছু মিস করছেন বলে মনে হয় না। আমার তো মনে হয় ফেয়ারভিল আপনি ছেড়ে যাওয়ার সময় যেমন ছিল তেমনই আছে। ফেয়ারভিলে বন্ধু বান্ধব আছে বললেন? হ্যাঁ। ভাবছিলাম যে তাদের একজন মিস্টার লুমিস, না তো স্যাম লুমিস? আমার বন্ধু না, তবে নামে পরিচিত মনে হচ্ছে। হার্ডওয়্যার স্টোরের মালিক নাকি? লোকটা তাহলে এখনও ফেয়ারভিলেই আছে। বললাম না, খুব একটা পরিবর্তন ফেয়ারভিলে আসেনি। ফেয়ারভিলে পরিবর্তন না আসলেও এখানে আসবে, এক্ষুনি আসবে। কথা বলতে বলতে একটা পরিকল্পনা করে ফেলেছে ও, কিন্তু শেষ প্রশ্নটা একটু বেকায়দায় ফেলে দিয়েছে ওকে। স্যাম লুমিসের নাম কে না শুনেছে? ওই হতছাড়াটা অনেক বছর আগেকার একটা খুনের কেসে জড়িয়ে পড়েছিল। বেটস মোটেল না কি যেন নাম ছিল জায়গাটার, ওখানে কে জানি খুন হয়েছিল। আচ্ছা সিস্টার, বলুন। সামনের ছোট রাস্তাটা দেখতে পাচ্ছেন? ডানে ওই রাস্তায় ঢুকে পড়ুন, শহরে যাবার শর্টকাট ওটা। ধন্যবাদ। আপনার কি ঠান্ডা লেগেছে নাকি? না, স্বাস্থ্য আমার ভালোই আছে। হ্যাঁ, আসলে আমিও সেটাই ভাবছিলাম। আমি যদি একটু ধূমপান করি খুব অসুবিধা হবে? ম্যাচ আছে আপনার কাছে? একটু যদি গাড়ির গতি কমাতেন তাহলে আগুন ধরাতে সুবিধা হতো। অবশ্যই, বলেই একদম গাছ ঘেঁষে গাড়িটা থামালো নান। অসাধারণ সৌভাগ্য যাকে বলে। আরেকবার মনে মনে কর্মপন্থা গুছিয়ে নিল বউ কেলার। প্রথমে আগুন ধরাতে হবে, এক দুটান দিয়েই মহিলার মুখের দিকে ছুড়ে দিতে হবে শালটা। চমকে সরে যেতে চাইবে সিস্টার, এমনকি আত্মরক্ষার্থে হাত দুটো সামনেও নিয়ে আসতে পারে। ঠিক তখন পাকস্থলীর ওপর একটা 82 সিক্কা বসিয়ে দিতে হবে। ব্যথায় যখন দুর্বল হয়ে আসবে মহিলার প্রতিরক্ষা, ঠিক তখন শেষ আঘাতটা হানবে চোয়ালে। হাত দিয়ে আড়াল করে আগুন ধরালো বউ। আগুনের ঝলসানিতে এক মুহূর্তের জন্য চোখ ধা দিয়ে গেল ওর। ঠিক সেই মুহূর্তে একটু আগের শান্তশিষ্ট নান দুই পায়ের ফাঁকে হাত গুলিয়ে লোহার একটা রথ তুলে এনেছে। সময়ের হিসাব হারিয়ে ফেলেছে ক্লেইবর্ন। মনে হচ্ছিল যুগ যুগ পর এসে উপস্থিত হলো হাইওয়ে পেট্রোল। ততক্ষণ অবশ্য বৃষ্টি পড়া বন্ধ হয়ে গিয়েছে। তিনজনের একটা দল এসেছে। ড্রাইভারকে গাড়িতে রেখে নেমে এলো অন্য দুজন। ক্লেইবর্নকে সদর দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে সেদিকে এগোল। অল্প কথায় সারা হলো পরিচয় পর্ব। বিশাল দেহি ধূসর চুলের লোকটা নিজের নাম জানালো ক্যাপ্টেন বেনিং, আর অন্যজনকে পরিচয় করিয়ে দিল নোভতনি বলে। বেনিং লোকটাকে যথেষ্ট দক্ষ বলেই মনে হলো ক্লেইবর্নের। লবিতে প্রবেশের আগেই প্রশ্নবাণে তিনি জর্জরিত করে ফেললেন ক্লেইবর্নকে। দেরি করার জন্য দুঃখিত, অ্যাক্সিডেন্টের খবর শুনেছেন? অ্যাক্সিডেন্ট? কোন অ্যাক্সিডেন্ট? বাস অ্যাক্সিডেন্ট হয়েছে মন্ট্রোসের ঠিক বাইরে। এখন পর্যন্ত 7 জন মারা গিয়েছে, আরও 20 জনের মতো হয়েছে আহত। এই কান্ট্রির সবগুলো ইউনিট এখন ওখানে শেরিফের ডিপার্টমেন্টে। অ্যাম্বুলেন্স, আমাদের লোক সব ওখানে। তার উপর ঝড়ের কারণে বিদ্যুৎ খালি আসছে আর যাচ্ছে। আমাদেরকে যে পেয়েছেন তাই আপনার কপাল। বুঝতে পেরেছি। শুধু শুধু সময় নষ্ট হয়েছে। আপনার রোগে ভিকটিমের পোশাক পরে সদর দরজা দিয়ে বেরিয়ে গিয়েছে। সম্ভবত সিস্টাররা যে ভ্যানে এসেছে সরাসরি ওটার দিকেই গিয়েছে। কিন্তু সিস্টার কুপারটাইন তো ভ্যানে করেই চলে গিয়েছেন, তার তন্ত তো বোঝার কথা ছিল। ক্যাপ্টেন! আরেক উর্দিপর অফিসার এসে বেনিংকে ডাকল। গাড়িতে রয়ে গিয়েছিল যে লোকটা সেই এসেছে। কি হয়েছে? একটু আড়ালে চলে গেলেন ওনারা দুজন। নতুন আসা অফিসারের উত্তরটা পরিষ্কার শুনতে পারল না ক্লেইবর্ন, কিন্তু বোনিংয়ের প্রতিক্রিয়া একদম পরিষ্কার শোনা গেল। জেসাস এইচ ক্রাইস্ট। আচ্ছা, ক্লেইবর্ন তার কাছে গিয়ে জানতে চাইল কি সমস্যা।
ভ্যানটা পাওয়া গিয়েছে। একটা পার্শ্ব রাস্তার মুখে পরিত্যক্ত পড়ে আছে ওটা। এক ভ্রাম্যমান সেলসম্যান ওটা দেখতে পেয়ে ফায়ার ডিপার্টমেন্টকে ফোন দিয়েছে। ফায়ার ডিপার্টমেন্ট কেন? আমি যখন জানতে পারবো তখন না হয় আপনাকে জানাবো। আমি কি আপনার সাথে আসতে পারি? গাইরি বাইরেই আছে, ইচ্ছা হলে আসতে পারেন। ভ্যানটার ধ্বংসাবশেষকে চিনতে পারলেন ক্লেইবর্ন। উইন্ডশিল্ড বলতে কিছু অবশিষ্ট নেই, ক্যাবের পোড়া ছাদে ইয়া বড় একটা গর্ত। সামনের হুডটা যেমন অস্বীকৃত জানিয়েছে, সে আর ইঞ্জিনকে রক্ষা করতে পারবে না। গল গল করে ধোঁয়া বেরোচ্ছে ওখান থেকে। গাড়ি পার্ক করে ভ্যানের পাশে এসে ক্লেইবর্ন দেখতে পেলেন বোনিং ভ্যানের সামনের দিক থেকে ফিরে আসছেন। গ্যাস ট্যাঙ্ক বিস্ফোরিত হয়েছে। অ্যাক্সিডেন্ট বলা মুশকিল, তবে ইচ্ছা করেও আগুন লাগানো হতে পারে। ফায়ার ডিপার্টমেন্ট নিশ্চিত করে বলতে পারবে যদি এখানে আসার সুযোগ পায় আর কি। আপনার কি মনে হয়? কোথাও কোনো গোলমাল আছে। আগুন যখন ধরে তখন ভ্যানটা পার্ক করা ছিল, ব্রেকটা তখন রিলিজ করা হয়নি। তাছাড়া দেখে মনে হচ্ছে আগুনটার সূত্রপাত হয়েছিল সামনের দিকে। তাহলে এর আরোহীরা ট্যাঙ্ক ফাটার আগেই বেরিয়ে পড়ল না কেন? আরোহীরা? দেখে লাভ নেই, ওর মতো অবস্থা হবে। সেলসম্যানের দিকে ইঙ্গিত করল, বেচারা ক্রমাগত বমি করে চলেছে। আমার জানা দরকার। ঠিক আছে ডক, যান তাহলে, কিন্তু পরে বলবেন না যে আমি সাবধান করে দেইনি। মাংস পোড়ার গন্ধ আসছে। মেঝেতে কালো রঙের একটা চাই পড়ে আছে, দুই পাশে দুটো প্রবর্ধিত অংশ সাথে নিয়ে। এবার সিটের পেছন দিকে চাইলেন তিনি। এখানেও আরেকটা কালো চাই ছায়ার মাঝে শুয়ে আছে। গরুর একপাশ বারবিকিউ করলে যেমন হয় তেমনটা দেখাচ্ছে এই লাশটাকে। কেবলমাত্র একটা নিদর্শন দেখে বোঝা যাচ্ছে ওটা কোনো মহিলার পোড়া দেহ, জনিপথের পোড়া গর্ত। বড় বড় শ্বাস নিতে নিতে পিছিয়ে এলেন ক্লেইবর্ন। ঠিক বলেছিলেন আপনি। সময় লাগবে ওতে। ওই অ্যাক্সিডেন্টের কারণে করোনার এই লাশগুলো ধরার সময় আপাতত পাবে না, কিন্তু এখানে আসলে কী ঘটেছে তা সম্ভবত বুঝতে পারছি। সিস্টার কুপারটাইনকে হয় খুন করে নয়তো অজ্ঞান করে ভ্যানের পেছনে ফেলে রাখা হয়েছিল। এরপর নরমান ভেবেছিল হাইওয়ে থেকে কোনো পুরুষকে তুলে নিয়ে। দাঁড়ান দাঁড়ান, একটু আগে বললেন এই বীভৎস দৃশ্যের কারণ স্বেচ্ছায় আগুন দেয়া না অ্যাক্সিডেন্ট, তা আপনি জানেন না। এখন বলছেন এখানে একটা খুন হয়েছে। খুন যে হয়েছে তাতে এক বিন্দুও সন্দেহ নেই। পেছনে দেহটা দেখেই তো বোঝা যায়, মারা না গেলে বা অন্তত অজ্ঞান না হলে সিস্টার কুপারটাইন বেরোবার চেষ্টা করতেন না। কিন্তু ট্যাঙ্কের বিস্ফোরণ কেন হলো তা আমরা কেউ জানি না, আচমকা হতে পারে না? এই যে আপনার প্রশ্নের উত্তর, এই সিলিন্ডারটা দেখুন। একটু আগে গ্যাসোলিনের এই ক্যানটা রাস্তার উপরেই খুঁজে পেয়েছি, ইচ্ছা করে আগুন লাগানো হয়েছে এখানে, সম্ভবত প্রমাণ ধ্বংসের জন্য। কিন্তু কাজ ঠিকভাবে সারার আগেই কোনো সমস্যা হয়ে যায়, নিজেকে ভ্যানের সামনে রেখে এই নরম্যান বেটস আগুন ধরিয়ে দেয়। তার মানে ওই কালো চাইটা আসলে নরম্যান? না। মানে? খাপে খাপে মিলে যায় কিন্তু ডক। আমরা জানি নরম্যান এই ভ্যানে চড়ে পালিয়েছে, এও জানি যে সিস্টার কুপারটাইন সে সময় তার সাথে ছিলেন। বোঝাই যাচ্ছে প্রথমে ছদ্মবেশী নরম্যানকে চিনতে পারেননি তিনি, যখন পারেন তখন অনেক দেরি হয়ে গিয়েছে, লোকটা তাকে আঘাত হেনে অজ্ঞান করে বা মেরে ফেলে। এছাড়া আর কি হতে পারে বলুন? এরপর ভুল করে গ্যাসোলিন সিলিন্ডারে আগুন ধরিয়ে ফেলে। আমি আমি জানি না। তাহলে আমার কথাই সত্য বলে ধরে নিন, পেটস মারা গিয়েছে। এখন প্রচুর কথার আলোচনা চলবে, কেননা এছাড়া আর কী বা করার আছে? হাইওয়েতে উঠে কিছু দূর এগোতেই মিলিয়ে গেল পোড়া গন্ধটুকু, তবে চোখের সামনে থেকে পোড়া কালো দুটো মরদেহের দৃশ্য গেল না। হাইওয়েতে ওঠার পর থেকে অনেকটা স্বয়ংক্রিয়ভাবে চলছে গাড়ি। নির্মল বাতাস কিছুটা হলেও ক্লেইবর্নের মাথাকে শান্ত করে তুলেছে। কেবলই এক চিন্তা, তিনি জানতেন নরম্যানের কেসটা এই একটা কারণেই এতটা গুরুত্ব দিয়ে নিয়েছিলেন তিনি। চেয়েছিলেন ওটা নিয়ে একটা বই লিখতে, যে বইয়ের হাত ধরে আসবে নাম, যশ, খ্যাতি আর অর্থ। মুক্তি মিলবে স্টাইনারের হাত থেকে। খুব কাছাকাছি এসেও গিয়েছিলেন সেই মুক্তির। অনেকদিন লোকটার সাথে কাজ করেছেন তিনি। অন্য কারো কাছে কথাটা হাস্যকর বলে মনে হতে পারে, কিন্তু তার অনুভূতি বলছে নরম্যান এখনও বেঁচে আছে। আচ্ছা, তৃতীয় কোনো পক্ষ জড়িত নেই তো এখানে? তৃতীয় পক্ষ আবার কোথা থেকেই বা আসবে? নরম্যান যদি বেঁচে থাকে তাহলে এখনও। জোর করে মনোযোগ সামনের রাস্তার দিকে ফেরালেন তিনি। ঠিক সেই মুহূর্তেই রাস্তার বাঁ দিকে কিছু একটা পড়ে থাকতে দেখলেন। গতি কমিয়ে বেরিয়ে এসে কাছ থেকে ওটাকে পরীক্ষা করতে বেশিক্ষণ লাগলো না। রুক্ষভাবে হাতে বানানো একটা সাইন, এমনকি শব্দগুলো পরিষ্কার দেখা যাচ্ছে।
ফেয়ারভিল। খাপে খাপে মিলে গেল সব কিছু। হ্যাঁ, সম্ভব এখানে ভ্যানটা থেমেছিল হয়তো, হয়তো নর্ম্যান তুলে নিয়েছিল কোনো পথচারীকে। তাহলে অবশ্য কাদায় চাকার দাগ থাকবে। দাগের খোঁজে আশেপাশে তাকালেন তিনি, কিন্তু পানি ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। আসলে এই তৃতীয় পক্ষের উপস্থিতি ছিল তবে এই ঘটনাটাতে। কিন্তু তিনি জানেন নর্ম্যানের মনে কি চলছে, সে কথা বোঝার ক্ষমতা তার আছে। সময় নষ্ট করে তাই লাভ নেই। অ্যাক্সিলেটর দাবিয়ে বসল ক্লেইবর্নের পা। সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। এদিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাইনবোর্ড তাকে যেন চিৎকার করে জানাচ্ছে, ফেয়ারভিল 12 মাইল। রাস্তায় চলতে চলতে হঠাৎই ওপাশের ফিলিং স্টেশনের ছায়া দাঁড়িয়ে থাকা ফোন বুথটা নজরে পড়ল নর্ম্যান বেটসের। পেয়ে গেছে সমাধান। প্রথমে ফোন ডিরেক্টরি খুঁজল, কিন্তু কপাল মন্দ, যেখানে বইটা থাকার কথা সেখানে শুধুই শূন্যতা। তথ্যের জন্য এখন অপারেটরকে জিজ্ঞাসা করতে হবে। কিন্তু সমস্যা হলো, আজকালকার দিনে কেউ বাড়ির ঠিকানার জন্য অপারেটরকে ফোন করে না। আর এরকম একটা ছোট শহরে খবর বাতাসের চেয়ে দ্রুত বেগে ছড়ায়। নিশ্চয়ই অপারেটর সরাসরি স্যাম বা লীলাকে খবরটা জানিয়ে দেবে। তাই মত পাল্টাল নর্ম্যান। দুই রাস্তার সংযোগস্থলে ফিরে এলো আবার। রবিবারের আইন মেনে বন্ধ হয়ে আছে পানশালা সহ প্রায় সবগুলো দোকান, তবে একটা জানালায় এখনও আলো জ্বলছে, লুমিস হার্ডওয়্যার। জলজল করে ধরা দিল ওর সামনে। আছে, ভেতরে কেউ একজন আছে। শিকারী বাঘের মতো নিঃশব্দে দোকানের দিকে এগুলো নর্ম্যান বেটস। ঘটনাটা যখন ঘটে তখন লীলা লুমিস তার ঘরেই বসেছিল। অন্ধকার লিভিং রুমে বসে টেলিভিশন দেখছিলেন, বাজে কোন একটা গেম শো। নিজ ইচ্ছা চ্যানেলটা ঘোরায় নিশে। ঝড়ের কারণে রিসিপশন এতটাই বাজে যে এই চ্যানেল পাঁচ ছাড়া আর কোনো চ্যানেলই আসছে না। গেম শোটা যেমন বাজে তেমনই বাজে ওতে অংশগ্রহণকারীরা। উঠে রান্নাঘরে যাবে এমন সময় সন্ধ্যার খবর শুরু হয়ে গেল। পুনরায় বসে মন দিয়ে খবর শোনায় সিদ্ধান্ত নিল সে। প্রায় পুরোটা জুড়ে ছিল ঝড়ের সংবাদ, আর প্রধান সংবাদে পাঠক বলছিল মন্ট্রোসে ঘটা কোনো বাস অ্যাক্সিডেন্টের কথা। কপাল ভালো, লীলার বিক্ষিপ্ত মনকে আরও বিক্ষিপ্ত করে দেওয়ার মতো কোনো দৃশ্য দেখানো হলো না খবরে। লীলা লুমিসের অধিকার আছে মৃত্যু দৃশ্যকে ঘৃণা করার। হ্যাঁ, ঘটনাটা অনেক বছর আগে ঘটেছে, ওর বোন আর গোয়েন্দাকে যখন খুন করা হয়েছিল, তখনও সেখানে ছিল না। কিন্তু নর্ম্যানকে ছোড়া হাতে নিজ চোখে দেখেছে সে, আর সেই দৃশ্য ওর মনে যে ভয়ের উদ্রেক করেছিল তা মিটে যায়নি পরবর্তী অনেক বছরেও। স্যাম লুমিসের আলিঙ্গনে কাঁপতে কাঁপতে অগণিত রাত দুঃস্বপ্ন থেকে জেগে উঠতে হয়েছে তাকে। ওকে শান্ত করার জন্য কখনো কখনো স্যামের বিছানার পাশে থাকা লাইটটাও জ্বালাতে হয়েছে। কথাগুলো মনে পড়তে লীলার মনে হলো স্যাম এখন ওর পাশে থাকলে বড় ভালো হতো। কিন্তু 7টা অনেক আগে বাজলেও লোকটা এখনও ফেরেনি, হার্ডওয়্যার স্টোরে আছে। আসলে থাকতো বাধ্য হয়েছে বলা যায়, ট্যাক্সের কাগজপত্র জমা দেওয়ার সময় এসেছে, তাই আয় ব্যয়ের হিসাবটা করে রাখাও জরুরি। অন্যমনস্কভাবে খবর পাঠকের কথা শুনছে সে। হঠাৎ ওর কান খারাপ হয়ে গেল। লোকটা স্টেট হাসপাতাল থেকে পালানো কোনো রোগীর কথা বলছে। কর্তৃপক্ষের বিশ্বাস, রোগী ভিকটিমকে হত্যা করে তার ভ্যান নিয়ে পালিয়েছে। ভিকটিম এক ধর্মীয় সংগঠন দ্য লিটল সিস্টার্স অফ চ্যারিটি এর সদস্য ছিল। নর্ম্যান বেটস নামের রোগীটি এখনও ধরা পড়েনি। খুন করে পালিয়েছে, এখনও ধরা পড়েনি, এসব কি শুনছে লীলা? ওয়েল অ্যান্ড নার্সারির গ্রিনহাউসে বর্জ্যপাতের ফলে আগুন ধরে গিয়েছে। সেই খবরটা শেষ। নর্ম্যানের খবরটা শোনার পর আর মন দিতে পারেনি লীলা। নর্ম্যান বাইরে ঘুরে বেড়াচ্ছে, স্যামের সাথে কথা বলা দরকার। টিভি বন্ধ করতে করতে নিজেকেই বলল মেয়েটি। হঠাৎ করে একটা শব্দ শুনতে পেল সে। শব্দটা যখন লীলার কানে প্রবেশ করল তখনও বাতির পাশে দাঁড়িয়ে আছে সে। কিন্তু না, আর কোনো শব্দ হচ্ছে না। প্রথমবার শব্দ হয়েছিল কি না সেটা নিয়েই সন্দেহে পড়ে গেল। চুপি চুপি জানালার সামনে গিয়ে দাঁড়ালো মেয়েটি। রাস্তা খালি, লন খালি, এমনকি ওপাশের রাস্তাটাও সম্পূর্ণ ফাঁকা। স্বস্তির নিঃশ্বাস ফেলল লীলা। সবটা হলো ওর কল্পনা। কাঁপতে কাঁপতে টেবিলের কাছে গিয়ে ফোনটা তুলে নিল। অন্ধকার অনেকটা আন্দাজ করেই স্টোরের নাম্বারে ডায়াল করল রিং শোনার জন্য। কিছুক্ষণ অপেক্ষা করেও পেল না। রিসিভার নামিয়ে রাখল সে। বাইরে খসখস আওয়াজটা এখনও থামেনি। ওটার উৎস সম্পর্কে জানা থাকলেও ভয় কেঁপে উঠল। কিন্তু না, ভুল হচ্ছে ওর। রেডিওতে যদি নর্ম্যান বেটসের পালাবার কথা শুনে থাকে
তাহলে চলে আসবারই কথা। 8টা বেজে গিয়েছে, এখন দরকার কোনো ক্রমে রান্নাঘরে গিয়ে কাউন্টারের উপরে রাখা পার্সটা নেয়া, এরপর বাইরে কেউ দাঁড়িয়ে আছে কিনা দেখে নিয়ে বেরিয়ে পড়া। তাই করল লীলা। রাতের হাওয়া এসে ওর মুখে শীতল স্পর্শ বুলিয়ে দিল, যতদূর দেখা যায় কেউ নেই। চোখ কান খোলা রাখো, ভয় পাওয়ার কিছু নেই, নিজেকে বোঝালো, মাত্র 3 ব্লক দূরেই তো যাচ্ছে। কিন্তু না, একদম অপরিচিত একটি স্টেশন ওয়াগন দেখল, ড্রাইভার কেউ চেনে না। তবে ভুল করে ফেলেছে, হাত নাড়া উচিত ছিল, চোর পালালে বুদ্ধি বাড়ে। দূর থেকে পরিষ্কার দেখতে পাচ্ছে স্যাম লুমিসের সেই হার্ডওয়্যারের দোকানটা। হয়তো স্যাম কেবলমাত্র বন্ধ করেছে স্টোর। ধীর পায়ে এগিয়ে চলল লীলা, সতর্ক হয়ে আছে। কয়েক গজ সামনে এগোতেই নজরে পড়ল, পেছন দিয়ে বেরোবার গলির মুখে পার্ক করা আছে ওদের স্টেশন ওয়াগনটা। ড্রাইভারের সিটের পাশের দরজাটা বন্ধ, সিটেও নেই কেউ। স্যাম এখনও দোকান থেকে বেরোয়নি, তাহলে আলো চলছে না কেন, ঘুমিয়ে পড়েছে নাকি? অনেক কষ্ট করে দুশ্চিন্তাটাকে আটকে রাখলেও আর পারল না সে। ধীরে ধীরে সাবধানী পায়ে স্টোরের পেছনের দরজায় পৌঁছে গেল লীলা। এপাশের জানালার পর্দা নামানো, দরজা বন্ধ, নব ধরে টের পেল লক করে রাখা। সেই গা শিহারানো অভিজ্ঞতা তাকে একটা জিনিস শিখিয়েছে, একা থাকলে ঝুঁকি নেবার মতো বোকামি করার কোনো দরকার নেই। ছোটোখাটো আকৃতির মধ্যবয়স্কা আইরিন গ্রোভ স্মিথের অফিসে আলো জ্বলছে এখনও। বৃদ্ধা মহিলা ডেস্কে বসে বসে একটা ম্যাগাজিন পড়ছে। লীলাকে ঢুকতে দেখে ম্যাগাজিনটা সরিয়ে রাখলেন তিনি। লীলা, হ্যালো আইরিন, শেরিফ অ্যাংস্ট্রম কি ব্যস্ত? তার বলতে। পুরু লেন্সের ওপাশে আইরিনের চোখে বিরক্তি খেলে গেল। 3 ঘন্টার বেশি হলো নেই। বাক্স অ্যাক্সিডেন্ট হয়েছে না মন্ট্রাসে, ওখান থেকে এখনও আসেনি। বলে গিয়েছিল যে বড়জোর 7টা বাজবে, আর দেখো এখন তো প্রায় 8টা বাজে। বিদ্যুৎ আসছে যাচ্ছে, ফোনটাও কাজ করছে না, ঠিক করছে শুনলাম, কিন্তু এখনও শেরিফের সাথে যোগাযোগ করা দরকার ছিল যে, কে বলি না বললাম। আসলে অনেকক্ষণ ধরে বসে আছি তো, যাই হোক, সমস্যা কি? এতক্ষণ পর জিজ্ঞাসা করলে কিছুটা হলো রেগে উঠল লীলা। স্যামের ব্যাপারে একটু দুশ্চিন্তা হচ্ছে, সারা বিকাল দোকানে কাটিয়েছে, এখনও বাসায় আসেনি। আমি খোঁজ নিতে গিয়ে দেখি গাড়িটা বাইরে পার্ক করা, দরজা বন্ধ আর আলো নিভানো। চাবি আছে না? আছে, কিন্তু একা যেতে চাইছি না। খবর একটা প্রতিবেদন শুনলাম, বিকালে মানসিক হাসপাতাল থেকে এক রোগী পালিয়েছে। নরম্যান বেটস, আপনি শুনেছেন? 1/2 ঘন্টা আগে চাক মার্ভিন শেরিফের খোঁজ এসেছিল, ও তো ফায়ার ডিপার্টমেন্টের সাথে আছে, চেনো ওকে? ডেভের ছেলে, লম্বা। চিনি আমি, কি বললো? ভ্যানটা ওখান থেকে এসেছে। কোন ভ্যান? লিখে রেখেছি, একটু অপেক্ষা করো। এই তো, চাক বলেছিল পাগলাটা যে ভ্যানে করে পালিয়েছে সেই ভ্যানটা ওরা খুঁজে পেয়েছে, সম্ভবত গাড়িটা আগুন লেগে বিস্ফোরণ ঘটে, ভেতরে 2টা মরদেহ পাওয়া গিয়েছে। বেটস মারা গিয়েছে? পুরে ভাজা ভাজা হয়ে গিয়েছে, চাক নাকি ওর 5 বছরের চাকরির ইতিহাসে এমন বাজেভাবে পড়া দেখেনি। ঈশ্বরকে ধন্যবাদ। এসবের সাথে স্যামের কি সম্পর্ক? নেই, যাক সে কথা, আমি না হয় আরেকবার দোকানে গিয়ে দেখি। শেরিফেলও ওকে কি কষ্ট করে একটু দেখা করতে বলবেন? আমাদের গাড়িটা না থাকলে তো হয়েই গেল, বুঝে যাবেন যে আমরা বাড়ি ফিরে গিয়েছি। অবশ্যই বলবো, লিখে রাখছি। গলির কাছে সেই স্টেশন ওয়াগনটাকে পার্ক করা অবস্থাতেই দেখতে পেল, আশা করেছিল পাবে না। কিছুটা দ্রুত পায়েই পেছনের দরজার দিকে এগিয়ে গেল সে। ভয় পাবার কিছু নেই, হৃৎপিণ্ডে গতি আচমকা বেড়ে যাচ্ছে টের পেয়ে নিজেকে বোঝালো মেয়েটা। ওদিকের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে ফাইল ক্যাবিনেট, ডেস্ক আর চেয়ার ঘরের মাঝখান দখল করে আছে। অন্ধকার এখানে যেন আরও জাঁকিয়ে বসেছে। গোবরাটে এসে দাঁড়ালো মেয়েটা। স্যাম, স্বামীর নাম ধরে ডাকল সে, উত্তর এলো না কোনো। ঠিক ধরতে পেরেছিল লীলা, সমস্যাটা স্যামের হৃৎপিণ্ডেই, ওই যে ওখানে গেঁথে আছে ছোড়াটা। তবুও লীলার মনে হলো স্যাম বেঁচে আছে, কেননা শ্বাস ফেলার শব্দ পরিষ্কার শুনতে পাচ্ছেও। পরমুহূর্তে ওর পেছন থেকে বেরিয়ে আসা ছায়াটা সেই ভুল ভেঙে দিল। শব্দ শুনে লীলা ঘুরে দাঁড়িয়েছে, না ঘুরলেই মনে হয় ভালো হতো, কেননা চোখের সামনে ছোড়া ধরা হাতটা দেখতে পেল সে, ওর বুকের দিকেই নেমে আসছে। ডক্টর ক্লেইবোর্ন যখন হার্ডওয়্যার স্টোরের সামনে এসে গাড়ি থামালেন, তখন দেখতে পেলেন শেরিফের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে।
জ্বলতে থাকা লাল নীল আলো দেখা মাত্র ব্রেক কষেছিলেন তিনি। দাঁড়ান দাঁড়ান, দরজার কাছে আসতেই ছোটোখাটো এক মানুষ তাকে আটকে দিল। সাথে সাথে পেশাগত দৃষ্টিতে তিনি অপরিচিত লোকটার দিকে তাকালো। পাতলা চিমশে আশা চেহারা। স্যাম লুমিস? না, মিল্ট অ্যাংস্ট্রম, কাউন্টির শেরিফ আমি। ও আচ্ছা। কথাগুলো শোনা মাত্র উধাও হয়ে গেল ক্লেইবনের স্বস্তিটুকু। মিস্টার লুমিস কোথায়, তার কি কিছু হয়েছে? কিছু মনে না করলে বলি, এখানে সচরাচর আমি প্রশ্ন করে থাকি। এই যেমন, আপনি কে, এখানে কি করছেন? অনেক লম্বা কাহিনী, একটু ভেতরে গিয়ে বললে? এখানে দাঁড়িয়েই বলুন। আচ্ছা বলছি। শেরিফকে নিজের পরিচয় দিয়ে যখন হাসপাতাল আর ওই ভ্যানের ব্যাপারে বলা শেষ করেছেন, তখন ডক্টর ক্লেইবর্নের মনে হচ্ছিল আরেকটু হলেই পড়ে যাবেন। কিছুই লিখলেন না শেরিফ, কিন্তু বোঝা গেল খুব মনোযোগ দিয়ে সব কথা শুনছেন। মনে হচ্ছে আপনি ভেতরে এলেই ভালো হবে, ভেতরে আসুন আমার সাথে। দ্রুত পায়ে এগোলেন ক্লেইবর্ন। শেরিফের কাছাকাছি আসতেই জানতে চাইলেন, লুমিস কি মৃত? আপনি ডাক্তার, আপনিই বলুন। সামনের দিকে ঝুঁকে গেলেন ক্লেইবর্ন। শেরিফের দেখানো জায়গাটায় দিকে তাকিয়ে রইলেন দীর্ঘ কয়েকটা মুহূর্ত। অ্যাংস্ট্রমকে একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছেন তা বুঝতে পারছে। শালা হারামি উপভোগ করছে ব্যাপারটা। কি মনে করেছে, বমি করে ফেলব? আমি ডাক্তার, এর চেয়ে বীভৎস শত শত লাশ দেখেছি। অনেক চেষ্টা করে গলায় পেশাদারি ভাব ফুটিয়ে তুললেন তিনি। ক্ষতটা বেশ বড়, বোঝাই যাচ্ছে যে বড় আকারে কোনো ছুরি দিয়ে আঘাত আনা হয়েছে। যে হারে রক্ত ঝরেছে তাতে মনে হয় অ্যাওরটা ফুটো হয়ে গিয়েছে। আমি কি পুরোপুরি পরীক্ষা করে দেখব? লাগবে না, আমার লোক কাউন্টি জেনারেল হাসপাতাল থেকে আসছে, মানে যখন ওই মন্ট্রোসের ঝামেলা সামলে ফাঁকা হবে তখন আসবে। ও আস্তে আস্তে আরেকটা জিনিস দেখাতে চাই আপনাকে, কেন জানি মনে হচ্ছে আপনি দেখতে চাইবেন। সাদাটে ত্বকের ফাঁক দিয়ে লাল রক্ত ঝরছে। মেয়েটাকে পরিচিত মনে হলো না তার, কিন্তু তবুও চিনতে পারলেন, লীলা লুমিস। ক্লেইবর্নের আন্দাজটাকে সত্য প্রমাণিত করলেন শেরিফ। ইনি স্যামের স্ত্রী। ও দুজনকেই মেরে ফেলেছে তাহলে? ও ওটাকে? নরম্যান বেটস? হয়তো হয়তো না। এই ঘটনার পর তো সন্দেহের আর কোনো অবশকাশ রইল না। আমি ঠিক বলেছিলাম, ভ্যানে আগুন ধরাবার পরপর এখানে চলে আসে নরম্যান। একটু আগে বলছিলাম না, রাস্তা থেকে নিশ্চয়ই এক পথচারীকে তুলে নিয়ে গিয়েছিল। নিশ্চয়ই, আন্দাজে ঢিল ছোড়ার জায়গায় পাটকেল ছুটছেন না তো? না, সাইনটাকে সাথে করে নিয়ে এসেছি। আমার সাথে আসুন, দেখাচ্ছি। পরে আরেকটা জিনিস দেখাতে চাই আপনাকে, ক্যাশ রেজিস্টারটা দেখুন, খালি। আজ বিকালে ওখানে $983 ছিল, এখন একটা আধুলিও নেই। পরিমাণটা জানলেন কি করে? মেঝেতে পড়া অবস্থায় একটা কাগজ পেয়েছি, কালকে ব্যাংকে জমা দেবার জন্য হিসাব রেখেছিল স্যাম। তাহলে নরম্যান টাকাগুলো নিয়ে নিয়েছে? কেউ একজন নিয়েছে। আরও কয়েকটা জিনিস দেখাতে চাই। টেবিলের নিচ থেকে একটা ট্রে টেনে বের করল, ইস্পাতের ছুরি সাজানো রয়েছে। না, ভুল হলো, এক ডজন না। তাড়াতাড়ি সংখ্যাটা ঘুরে নিজেকে ঠিক করে নিলেন ক্লেইবর্ন। এখন ওখানে রয়েছে 11টা ছুরি, শেষ মাথার ছুরিটা নেই, একটা নেই। হ্যাঁ, আমার ধারণা ওটা দিয়েই খুনটা করা হয়েছে। মিসেস লুমিসের খোঁজে যখন আমি এখানে আসি তখন পেছনের দরজা খোলা ছিল, কিন্তু বাতি চলছিল না। প্রথমে ভেবেছিলাম চলে গিয়েছে, কিন্তু পরে দেখি কেউ ওটা খুলে টেবিলের ওপর রেখে দিয়েছে। বাল্বটাকে আবার জায়গা মতো লাগিয়ে দেখি, একদম ঠিক আছে ওটা। বুঝতে পারছি, নরম্যান চুরি করে ঢোকে ভেতরে, স্যামকে ডেস্কে বসা অবস্থায় খুন করেছে, এরপর লাশটাকে সামনে টেনে নিয়ে গিয়ে লুকিয়েছে। এই যে দেখুন রক্তের দাগ। এরপর এখানে আবার ফিরে এসে বাল্বটা খুলে ফেলেছে, অন্ধকারে অপেক্ষা করেছে মিসেস লুমিস আসার। মহিলা যে আসবে তা আপনারাই নর্মাল বুঝল কিভাবে? ভেবেছিল স্যামের বাড়ি ফিরতে দেরি হলে নিশ্চয়ই খোঁজ নিতে আসবে, আসলে এই দুজনকে খুন করার জন্য এখানে এসেছেও। আমার কি মনে হয় বলবো, চোর ঢুকেছিল, এখানকার কেউ হতে পারে, আবার বাইরে থেকে আসা কোনো পথচারীও হতে পারে। চুরি করার উদ্দেশ্য নিয়ে আরও কয়েকটা দোকান রেকি করেছিল কিন্তু পারেনি। পরে এই দোকানে লাইট জ্বলতে দেখে এখানকার পেছনের দরজা খোলার চেষ্টা করে দেখে, কপালগুনে খোলা পেয়েও যায়, আপনি যেমনটা বললেন চুপিসারে ঢুকে পড়ে ভেতরে। কিন্তু এছাড়া আপনার কথা মানতে পারছি না। কেন? সমস্যা হলো আপনি গোয়েন্দা নন, রক্ত আছে কিন্তু দাগ নেই, কয়েক ফোঁটা আছে মাত্র। মেঝের দিকে তাকান, আমার তো মনে হয় এই ফোঁটাগুলো ছুরির গা থেকে পড়েছে।
স্যামকে ডেস্কে বসা অবস্থায় ছুরিকাঘাত করা হয়নি, ক্ষতটা ওর বুকে, পিঠে নয়। চোর যখন ভেতরে ঢোকে তখন ওর কাছে ছুরি ছিল না, ওটাও তো দোকান থেকে নিতে হয়েছে তাকে। আমার তাও মনে হয়, কথা তো শেষ করতে দিন। আমার ধারণা স্যাম যখন দোকান বন্ধ করতে সামনের দিকে গিয়েছিল তখন ভেতরে ঢুকেছিল চোরটা। পয়সার লোভে এসেছিল সে, খুন করার জন্য না। ভেবেছিল স্যাম চলে না যাওয়া পর্যন্ত লুকিয়ে থাকবে, কিন্তু পেছনে লুকাবার মতো কোনো জায়গা নেই বলে অন্ধকার কাউন্টারের পেছনে আত্মগোপন করেছিল। সমস্যা তখনই শুরু হয়, হয় স্যাম ওকে দেখে ফেলছিল, নয়তো কোনো আওয়াজ শুনতে পেয়েছিল। চমকে উঠে একটা ছুরি তুলে নেয় চোরটা, বসিয়ে দেয় স্যামের বুকে। কিন্তু আশ্চর্য হয়ে দেখল লীলার সাথে বাড়তি চাবি আছে। তখন একটা কাজই করার মতো সময় ছিল চোরের হাতে, মাথার উপর থেকে বাল্বটা খুলে ফেলা। তাই করল সে। আপনি তো মেয়েটার লাশ নিজ চোখে দেখেছেন, চোর হলে হয়তো ভয়ের চোটে একবার দুইবার আঘাত আনত, কিন্তু এমনভাবে এক ডজন বার মেয়েটাকে কেবল খুন করা হয়নি, বীভৎসভাবে খুন করা হয়েছে। শুধু শুধু দুশ্চিন্তা করছেন, নরম্যান বেটস যদি বেঁচে থাকে খুব দ্রুতই ধরা পড়তে হবে তাকে, বেশি দূর যেতে পারবে না। কিভাবে ধরা পড়বে? ওর হাতে এখন নগদ অর্থ আছে, আর আমাদের কাছে ওর আইডি, ছবি আর পুরো রেকর্ড। কোথায় যাবে, কোথায় লুকাবে বা বলুন। অনিতা কেজি সব্যসাচী ড্রিসকলের বাইরে অফিসে বসে বসে আছে। সামনে ছড়িয়ে আছে ভ্যারাইটি আর হলিউড রিপোর্টারের মতো ম্যাগাজিন। দুই হাতে দুটো পাতা ম্যাগাজিনের ওল্টাচ্ছে। যে আর্টিকেলগুলো মনিবের ভালো লাগতে পারে বলে মনে হচ্ছে সেগুলো একটা ফ্লেট টিপ লাল কলম দিয়ে দাগিয়ে রাখছে। একদম পোকামাকড়ের মতো না হলে দায়িত্বটা সামলানো যায় না। এক ধরনের পোকা আছে না, একসাথে দুই দিকে তাকাতে পারে, ভুল হলে এই পোকাটা একসাথে তিন দিকে দেখতে পায়। কেননা ম্যাগাজিনের উপর থেকে নজর না তুলে সে বলল, ভেতরে চলে যান মিস্টার ড্রিসকল, এক্ষুনি আপনার সাথে যোগ দেবেন, আজ সকালে আসতে একটু দেরি করে ফেলেছেন। জ্যান নট করে ডেস্কের পাশ দিয়ে এগিয়ে গেল। আজ সকালে আসতে একটু দেরি করে ফেলেছেন, এহার নতুন কি? প্রযোজকদের সহকারীদের মতানুসারে তারা সবসময় দেরি করেই আসে, ঠিক যেন কোনো কমদামি ঘড়ি। অবশ্য আলাদা আছেন অনেকেই, যাদের দক্ষতা, প্রতিভা আর সুরুচি ছাড়া হলিউড কখনো বর্তমান অবস্থানে আসতে পারত না। সমস্যা হলো আজকাল সবাই নিজেকে প্রযোজক বলে পরিচয় দিতে পারে, শুধু দরকার একটা অফিস ভাড়া নেয় আর ভবিষ্যতে ব্যবহার করার জন্য কিছু জিনিসপত্র কিনে রাখা। অফিসটা কেন যেন কি দ্বিধার মাঝে ফেলে দেয়। ড্রিসকলকে যতটুকু চেনে লোকটা ফ্রেঞ্চ ছবি আর ফ্রেঞ্চ পোস্টকার্ডের মাঝে পার্থক্যটাও বোঝে না। দামি জিনিস দিয়ে সাজানো হলো একেবারে অগোছালো। তাতে কি, ভাবল মেয়েটা, ড্রিসকল অন্যদের মতো নয়, নকল নয় সে, এর আগে অনেকগুলো ব্যবসা সফল চরিত্রে প্রযোজনা করেছে। লোকটা যে নরম্যান বেটসের মতো একটা চরিত্রে অভিনয় করতে রাজি হবে তা কল্পনা করতে পারেনি সে। অবশ্য লোকটাও সম্ভবত জ্যানের মতো এক অপরিচিত মেয়ের চলচ্চিত্রে অন্যতম প্রধান চরিত্র দেখে অবাক হচ্ছে, সেজন্যই হয়তো ওকে ঢুকতে দেখা সত্ত্বেও ফিরে তাকায়নি পল। কারণটা যাই হোক না কেন, অতি দ্রুত লোকটাকে নরম করতে হবে, বোঝাতে হবে এই ছবিটা ওকে নিয়েই, জ্যান সহযোগী মাত্র। চুপচাপ দাঁড়িয়ে মানুষ দুজনকে দেখছিল, কিন্তু কোমরে একটা স্পর্শ পেতেই কেঁপে উঠল, সেই সাথে নাকে এসে ধাক্কা দিল বাজে একটা গন্ধ। কপাল ভালো পল মর্গ্যানের দিকে তাকিয়ে হাসছিল সে, এখন সেটা স্যান্টো ভিজিনকে দেখাবে, অবশ্য হাসিটা তার প্রাপ্য। সমস্যা হলো লোকটার নাকের নিচে শুয়োপোকার মতো দেখতে একটা গোফ আছে, ভিজিনের গায়ের গন্ধে আর সেই সাথে ওর উরুর দিকে নেমে আসতে থাকা স্পর্শে গা শিহরিয়ে উঠল জ্যানের। তাড়াতাড়ি ঘুরে দাঁড়ালো সে, মুখের হাসিটা এখনো অবশিষ্ট আছে। ভেতরে এসে বিশাল ডেস্কের পেছনে ততোধিক বিশাল চেয়ারে বসে পড়ল মোটাসোটা টাক পড়তে শুরু করা লোকটা। তার পিছু পিছু ছায়ার মতো প্রবেশ করছে জর্জ ওয়ার্ড। ধূসর চুল আর চেহারা দেখে বোঝা যাচ্ছে অতি প্রাচীন এক মানুষ সে, দীর্ঘদিন ধরে ড্রিসকলের সাথে আছে। বসে পড়ো সবাই, সামনে ঝুঁকে বলল মার্টি ডিসক্রল। রয় এমএস আর পল মর্গ্যান ডেস্কের দিকে মুখ করে থাকা সোফায় বসল। ভিজিনি দখল করল ডান দিকের একটা লাউঞ্জ, জর্জ ওয়ার্ডের কাছে ওটা। জ্যান বেছে নিল বাঁ দিকের একটা চেয়ারকে। কফি চাই কারো? সচরাচর যে কথাটা বলে মিটিং শুরু করে সেটাই বলল মার্টি, চাইল না কেউ। গতকাল কি ঘটেছে তা নিশ্চয়ই তোমরা সবাই শুনেছ, তারপর থেকে ছবিটার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি খুব। পল উঠে বলল, আপনি একমাত্র ব্যক্তি নন যার মাঝে এমন অনুভূতি কাজ করছে।
আমার কিন্তু তা মনে হয় না। নরম্যান বেটসের পলায়নের সাথে আমাদের ছবির কাহিনীর কোনো সম্পর্ক নেই। চিত্রনাট্যে ভুল কোনো তথ্য লেখা না হলে তাহলে চিত্রনাট্যে পরিবর্তন আনলেই হয়, কয়েক পাতা এদিক ওদিক করলেই হবে। কাজ শুরু করতে এখনও এক সপ্তাহ বাকি আছে, আর তাছাড়া প্রথমে যেহেতু লুমিস আর ম্যারি মেটাকে নিয়ে কাজ করব, আরও কিছুদিন সময় পাওয়া যাবে। এখানে কি আমরা কাহিনী নিয়ে আলোচনা করতে এসেছি নাকি? হঠাৎ করে রয় উঠে বলল, চিত্রনাট্যের কথা ভুলে যাও। বেটস যতক্ষণ পাগলাগারদে বন্দী ছিল আমাদের কোনো অসুবিধা ছিল না। আমাদের ছবিটাও হতো সত্য কাহিনীর উপর নির্ভর করে লেখা এক রূপকথার গল্প, এমনকি একটা যে অনেক আগে ঘটে গিয়েছে, কিন্তু এখন সব কিছু রূঢ় বাস্তবে রূপ নিয়েছে। হ্যাঁ ঠিক, জ্যান উঠে বলল, আপনারা এখন হাল ছাড়তে পারেন না, এখন তো হাল ছাড়া সম্ভব না। জ্যান দেখো, এখন হিস্টিরিয়াগ্রস্ত হবার সময় না। তাহলে নিজে হচ্ছ কেন? তোমাদের হয়েছেটা কি? তোমাদের আচরণ দেখে মনে হচ্ছে আমার চারপাশে বৃদ্ধা মহিলারা বসে আছে? এখন থামাটা পাগলামি হবে, সোনার ডিম পাড়া হাঁস নিয়ে বসে আছো, বুঝতে পারছো না কেন? একদম যথাযথভাবে বলেছে কিন্তু জ্যান। একবার খালি চিন্তা করে দেখো, এমন পাবলিসিটি। থামো, আমি কি ভাবছি সেটা বলি, সেটা বলার সুযোগ দাও। জর্জ ওয়ারের দিকে মোটা আঙুল দিয়ে ইঙ্গিত করে বলল ড্রিসকল, তুমি বলো। আচ্ছা, যেমন মিস্টার ড্রিসকল বললেন, তিনি পুরো চলচ্চিত্রটা নিয়ে ভেবে দেখেছেন। প্রথম প্রথম আমরাও মিস্টার অ্যামসের মতো ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম সমস্যা হবে। এরপর হঠাৎ করে মিস জ্যানের কথাটা মাথায় এলো, মাগনা এমন পাবলিসিটি, তাই একটা সিদ্ধান্তে উপনীত হলাম। আমরা নরম্যান বেটসের এই পলায়নের চাইতে ভালো কিছু আমাদের উম্মাদিনীর পাবলিসিটির জন্য হতে পারে না। এক ধাক্কায় খবরের কাগজের প্রথম পাতায় আমাদেরকে নিয়ে যাবে এই ঘটনা, সারা দেশ জানবে আমাদের চলচ্চিত্রের কথা। বেটস তো মরেই গিয়েছে, কিন্তু গল্পটা বেঁচে থাকবে আরও কিছুদিন। ওই পাঁচটা খুনের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গল্পটা মরবে না, এমন কিছু তো পয়সা দিয়েও কেনা যায় না। কেসটা নিয়ে কেউ কোনো কিছু বলা মানেই আমাদের ছবির বিজ্ঞাপন করা। তাহলে কি আপনারা ছবিটা বাতিল করছেন না? বরং উল্টো, যত তাড়াতাড়ি সম্ভব শুটিং শেষ করে ছবিটা বাজারে ছাড়তে চাই আমরা। হ্যাঁ খুব ভালো, বলেছিলাম না দুশ্চিন্তা করার মতো কিছু নেই। নেই মানে? তুমি চিত্রনাট্যের কথা ভুলে যাচ্ছ, গতকাল যে হয়েছে তা তো আমাদের গল্পের সমাপ্তি পরিবর্তন করতে হবে। আমি ভুল বলছি না, স্যান্টো যেমন বলল তোমাদের হাতে এক সপ্তাহ সময় আছে, যে যে পরিবর্তন করতে হয় করে ফেলো। সোমবারের মাসে যদি তোমার কাজ শেষ না হয় তো আমরা আগে পুরনো সিনগুলো রেকর্ড করে ফেলবো, নতুনগুলো নিয়ে না হয় একদম শেষে কাজ করা যাবে। দাঁড়াও দাঁড়াও, আমি কোনো কথা দিতে চাই না। তোমার এজেন্ট কথা দিয়ে ফেলেছে, আজকে সকালেই ফোন করেছিলাম, চুক্তিও হয়ে গিয়েছে। আরে চিন্তা করো না তো, হয়ে যাবে সব ঠিক। হ্যাঁ কয়েক পাতারই তো ব্যাপার, একবার ভেবে দেখো নতুন কতগুলো উপকরণ আমাদের হাতে চলে এসেছে, নতুন পাঁচটা খুন, নরম্যানের মৃত্যু। আমার একটা প্রশ্নের উত্তর দাও তো কেবল, তোমাকে কে বলল যে নরম্যান মারা গিয়েছে? এক অদ্ভুত প্রশ্ন করল রয়। শুধু মরেনি, মরে ভূত হয়ে গিয়েছে। দেখো অ্যাডাম, আমি জানি তোমার মনে কি চলছে। সিগারেটের ফিলটা ডক্টর ক্লেইবর্নের ডেস্কে রাখে অ্যাস্ট্রেতে গুছতে গুছতে বলল ডক্টর স্ট্রাইনার। তাই নাকি? নিজের ঘরে দোষ টেনে নেওয়াটা বন্ধ করবে, কেউ তোমাকে দোষ দিচ্ছে না ক্লেইবর্ন। এখানে দোষ কার সেটা বড় কথা না, যা ঘটেছে তার জন্য কে দায় নেবে সেটা বড় কথা স্যার। ঘুরে ফিরে তো ব্যাপারটা একই দাঁড়ালো, দোষ দায়িত্ব এসব শব্দের মাঝে পার্থক্য আসলে কতটুকু? ওভাবে চিন্তা করলে তো এর দায় কিছুটা ওটিসের উপরও এসে পড়ে। আর ক্লারাই বা বাদ যাবে কেন? নরম্যান যখন হাসপাতাল ছেড়ে বের হয় তখন তো সে রিসেপশনে ছিল, দেখলো না কেন? কিন্তু সব কিছুর দায়িত্বে তো ছিলাম আমি। আর যে লোকটা তোমার ঘরে সে দায়িত্ব চাপিয়েছিল সেই লোকটা হচ্ছে আমি, তাহলে তো আমাকেও দায়ী বলতে হয়। আমি এমনি এমনি বলিনি যে তোমার মনের কথা বুঝতে পারছি, খবরটা শোনার সাথে সাথে মিটিং ফিটিং বাদ দিয়ে কেন চলে এলাম বলো তো? প্রথমে নিজেকে দোষী মনে হচ্ছিল, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ বিমান ভ্রমণের সময় মাথাটা অনেকটা ঠান্ডা হয়ে এসেছিল। আমার খারাপ লাগছে বটে, কিন্তু অপরাধবোধটা নেই। আমার আছে। দেখো ক্লেইবর্ন, কেউ নিখুঁত না, আমরা সবাই ভুল করি, এই কথাটা আমরা দুজনে অনেকবার ব্যবহার করেছি তাই না? জীবনের প্রতিটা ভুলের জন্য অপরাধ বোধে ভুগলে সকালে কাজের জন্য বের হওয়াটাই তো অসম্ভব হয়ে যাবে। গতকালকের ঘটনাটাও অনেকের ভুলের ফলাফল, কিন্তু আমরা কেউ, মানে
ওটিসি, ক্লারা, তুমি বা আমি, আমরা কেউ আগে থেকে ঘটনাটা আন্দাজ করতে পারতাম না। তাই যদি আমাদেরকে দোষ দিতে হয় তাহলে কেন অদৃষ্ট দৃষ্টা হলাম না, সেই দোষ দিতে হবে। এখন কে ভারী ভারী শব্দ বলে বেড়াচ্ছে? আসল কথা হচ্ছে আমার উপর একটা দায়িত্ব ছিল, আমি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। ব্যর্থ? বুঝলাম তুমি নিজেকে দায়ী বলে মনে করছো, কিন্তু কোন অপরাধের জন্য? তুমি কেবল ওটিসকে লাইব্রেরির দিকে নজর রাখতে বলেছিলে, এই তো। ওটিস যে ওর জায়গা ছেড়ে যাবে তা জানার কোনো উপায় তোমার ছিল না, নরম্যান যে পালাবার ফোন দিয়েছে তা জানারও কোনো উপায় ছিল না। এখন থেকে আমরা কথা বললে বলবো অকাট্য সত্য নিয়ে। নরম্যান খুন করেছিল সিস্টার বারবারাকে, চুরি করেছিল ভ্যানটা, যখন ওটা বিস্ফোরিত হলো তখন নিজের দোষে মৃত্যু ঘটেছে ওর আর সিস্টার কুপারটাইনের। আমার কথাটা একবার মন দিয়ে শুনুন, নরম্যান ভ্যানে মারা যায়নি, ওরা এক পথচারীকে তুলে নিয়েছিল। আমি জানি কারণ ওই পথচারীর লেখা সাইনটা খুঁজে পেয়েছি। নরম্যান সিস্টার কুপারটাইন আর সেই পথচারীকে খুন করেছে, এরপর ফায়ারভিলে গিয়ে স্যাম আর লীলা লুমিসের ওপর প্রতিশোধ নিয়েছে। অ্যাংস্ট্রাম আপনাকে বলেননি? বলেছে, আজকে সকালে কথা বলার সময় তোমার তত্ত্ব আমাকে শুনিয়েছে সে। লোকটার কিন্তু ধারণা যে ওই দুজনকে খুন করেছে কোনো চোর, হয়তো যে পথচারীর কথা বলছে সেও হতে পারে। ধারণা? কিসের ভিত্তিতেই ধারণা হলো? তাও বলেছে কি, প্রমাণ কই? তার কথাও আর একটা তত্ত্ব, লুমিস দম্পতির খুনটাকে কাকতালীয় ঘটনা ধরে নিলেই সব ঝামেলা চুকে যায়, তাই না? কিন্তু আমি যে ঘটনাকে কাকতালীয় বলে ধরে নিতে পারছি না, আমার মতে ওটা ইচ্ছাকৃত খুন। আর নীরের তথ্য বা প্রমাণ যদি চান তো বলি, স্যাম আর লীলা লুমিসকে শুধু খুনই করা হয়নি, আক্রোশ মিটিয়ে খুন করা হয়েছে। মোটিভের সাথে পদ্ধতি যোগ করে বলুন, এমন কি আছে যে এই দুজনকে অতটা আক্রোশ নিয়ে খুন করবে? ময়নাতদন্তের পুরো রিপোর্ট আসার আগে কিছুই জানা যাবে না। এই সপ্তাহের শেষের দিকে? এই সপ্তাহের শেষের দিকে কি? এই লোকগুলো এমন অলস কেন? দেখুন নিক, আমি ফরেন্সিক সম্পর্কে খুব বেশি কিছু জানি না, মেডিকেল স্কুল থেকে পাশ করার পর একটা ময়নাতদন্তেও বসিনি, কিন্তু তবুও বলছি আমাকে 3 ঘন্টা সময় দিন, আমি অবশ্যই তার পরিচয় বের করে আনব। রিক্সবিও বের করতে পারবে, সমস্যা হলো ওর হাতে এখন অনেক কাজ। বাসের অ্যাক্সিডেন্টের জন্য? গতকাল 7 জন নিহত হয়েছে। আচ্ছা, রিক্সবিকে এই কাজটা আগে করার জন্য চাপ দেওয়া যায় না? অ্যাংস্ট্রম চেষ্টা করেছিল, কিন্তু তুমি ভুলে যাচ্ছ, কাউন্টি করোনারের পদটা কিন্তু নির্বাচনে জিতে পেতে হয়। মানে? মানে অ্যাংস্ট্রম একজন মাত্র মানুষ, এদিকে অ্যাক্সিডেন্টের ফলে মৃত মানুষদের পরিবারের সদস্য একের অধিক, যাদের সবাই আবার ভোটার। রিক্সবি যে ওর চাইতে অন্যদের কথার বেশি গুরুত্ব দেবে তাতে আর আশ্চর্যের কি আছে? বেচারার জন্য আমার মায়াই হয়, সারা সপ্তাহ খেটে মরতে হবে বেচারাকে। হ্যাঁ, অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই, মানব জীবনের চেয়েতে কি রাজনীতি বড়? আমিও তা মনে করি না। 15 মিনিটের মাঝে 3-3টা ধরিয়ে ফেললাম সিগারেট, দেখলে? যাই হোক, সিগারেটের কথা বাদ দাও, বিশ্বাস করো আমিও তোমার মতো নিয়ম মেনে সব কিছু করতে চাই, কিন্তু আমাদের হাতে আর কোনো উপায় নেই। নরম্যান তো চুপচাপ বসে থাকবে না। যাই হোক, বলতে ভুলে গিয়েছিলাম, প্রযোজক আমাকে ফোন দিয়েছিলেন, যার সাথে তুমি গতকাল কথা বলেছিলে, সেই লোকটাই, মার্টি ড্রিসকল। আমি ফেরার সাথে সাথে লোকটা ফোন করেছিল, বলল গতকালকের খবরটা পড়েছে, আরও তথ্য চায়। দিয়েও দিলেন? অবশ্যই না, আমার লোকটাকে সাহায্য করার কোনো ইচ্ছা নেই, কখনো ছিল না। আমি তার পাঠানো চিত্রনাট্য পড়িনি, লেখকের সাথে কথাও বলতে চাই না। বর্তমান পরিস্থিতি অনুসারে আমার পরামর্শ ছিল চলচ্চিত্রটা বাতিল করে দেওয়া হোক। মেনেছে? তার মানে? বলেছে জাহান্নামের চৌরাস্তায় যেতে, আগামী সোমবার থেকে ওরা শুটিং শুরু করবে। অসম্ভব। নিক, আমরা ওদেরকে একাজ করতে দিতে পারি না? অবশ্যই পারি না, আমি কাজে যাচ্ছি, তুমি না হয় কয়েকদিনের জন্য বিশ্রাম নাও। আমি ছুটি চাই না। তোমার চাওয়া পাওয়া কথা বাদ দাও, এই ছুটিটা তোমার বড় দরকার, তোমার সব রোগের দেখাশোনার ভার না হয় আমি নিয়ে নিলাম। তুমি পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়েছ, তিলকে তাল বানাচ্ছ। এই চলচ্চিত্রের ব্যাপারে বলছি, ওরা আসলে যা মনে চায় তাই করতে পারে, আমরা ওদেরকে থামাতে পারবো না। হয়তো আমরা পারবো না, কিন্তু আমরা না পারলেও নরম্যান পারবে, তাই না? স্টাইনারকে কিছু বলাই উচিত হয়নি, ক্লেইবর্নের বোঝা উচিত ছিল নিক ওর কথাকে কোনো গুরুত্বই দিচ্ছে না। লস অ্যাঞ্জেলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের লবিতে এসে ডক্টর ক্লেইবর্ন দেখতে পেলেন যাত্রীদের স্বাগত জানাতে এসেছে বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনরা। নরম্যান নিশ্চয়ই ভরা বিমানবন্দরে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাতে আসবে না, অবশ্য নিক স্টাইনারের কথা সত্য হবার একটা সম্ভাবনাও রয়ে যায়। সামনের দিকে এগোতে শুরু করলেন ক্লেইবর্ন, এবার উদ্দেশ্য একদম বাইরে বেরিয়ে যাওয়া।
একবার ওতে ঢোকা মাত্র বের হবার জন্য সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়ে। বাইরে তাদের জন্য অপেক্ষা করছে একদম ভিন্ন এক দুনিয়া। তবে সত্যি সত্যি জন্মগ্রহণ করা সম্ভবত এর চেয়ে সহজ ছিল। গাড়ি ভাড়া নেওয়ার ব্যবস্থা করা, লস অ্যাঞ্জেলসের ম্যাপ কেনা, নিজের ব্যাগটা খুঁজে বের করে কনভেয়ার থেকে তুলে নেওয়া, প্রতিটা কাজই অত্যন্ত সময় সাপেক্ষ। ভ্রমণ যে কবে আনন্দদায়ক এক অভিজ্ঞতা থেকে কষ্টকর একটা কাজ হয়ে দাঁড়িয়েছে তা ঈশ্বরই জানেন। সমস্যা ক্লেইবর্নের নিজেরও হতে পারে, হয়তোবা তার ধৈর্য শক্তি কম, হয়তো একটু বেশি ক্লান্তি ভর করেছে তার উপর। রাস্তায় উঠে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। আসলে নিকের দোষ ধরে লাভ নেই, লোকটাকে একদম বাধা দেননি, উল্টারও সমর্থন দিয়েছেন। যখন বুঝতে পেরেছেন যে ক্লেইবর্নকে থামানো যাবে না, তখন যথাসম্ভব সাহায্য করেছেন। অবশ্য নরম্যানের সাথে তার সম্পর্ক পুরোপুরি পেশাদারি না হওয়াটা সম্ভবও না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন কোনো ডাক্তার এক রোগীর সাথে দেখা করেন, কথা বলেন, তখন সম্পর্কটা আর পেশাদারি থাকতে পারে না। এসব ভাবতে ভাবতে কখন যে কর্নেট স্টুডিওজের কাছাকাছি চলে এসেছে তা নিজেও বলতে পারবেন না। ম্যাপ অনুযায়ী আরেক মাইল পরেই জায়গাটা, তবে এখনই ওখানে যাবার দরকার নেই তার। এই মুহূর্তে থাকার একটা জায়গা খুঁজে বের করা ওর আরও বেশি জরুরি। ডন মোটেল, একদম হঠাৎ করে যেন মোটেলটা তার চোখে ধরা দিল। গাড়ি মোটেলের প্রবেশপথে ঢুকিয়ে বাইরে নামলেন ক্লেইবর্ন। লবিটা একদম ছোট, এক কোণায় একটা ছোট পুরাতন আর বহু ব্যবহারে জীর্ণ কফি টেবিলে বসে আছে একটা ধাতব অ্যাস্ট্রে। রিসেপশন ডেস্কটা বাদ দিয়ে কেউ নেই, ওটার পেছনে একগাদা ফ্রেমে বাঁধানো ধূসর হয়ে আসা ফটোগ্রাফ সাজিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করা হয়েছে। মোটেল মালিকের খোঁজে চারপাশে তাকালেন তিনি, কিন্তু কাউকে দেখতে পেলেন না। ডেস্কের কাছে গিয়ে উকি দিতেই দেখতে পেলেন একটা বেল, তর্জনী দিয়ে টোকা দিলেন ওতে। কিছুক্ষণের মাঝেই ক্যাচ ক্যাচ করে খুলে গেল প্যাটিওর দরজা। সামনে এসে দাঁড়ালো এক কর্মচারী, বেশ লম্বা লোকটা, পাতলা আর তুলোর মতো চুল, মুখের চামড়ায় রোদের ছাপ পড়েছে। পেশাদারি দৃষ্টিতে এতক্ষণ কর্মচারীকে দেখছিলেন ক্লেইবর্ন, এখন ভর ভাড়া নেয়ার ব্যাপারে নজর ফেরালেন। রেজিস্টারে সই করার সময় নকল নাম ব্যবহার করতে মন চাইল তার, কিন্তু সামলে নিলেন নিজেকে। নিজের নামে ঘর ভাড়া নিলেও শেষে তার ডাক্তারি পেশার পরিচয়ে MD অক্ষর দুটো লিখলেন না। ফ্রেমে বাধাই করা ফটোগ্রাফগুলোর দিকে নজর পড়ল। একজনকে চিনতেও পারলেন, কার্ল ড্রুস না? নট করল বয়স্ক লোকটা, অসাধারণ অভিনেতা, এক চেনি সিনিয়র বাদে, তার মতো হবার অভিনেতা আর হয় না। ঠিক বলেছেন, তবে তিনি তো মূকাভিনেতা, আপনি চিনলেন কিভাবে? ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন? আরে না, আপনি? অনেক আগে করতাম, হেরা এখন এই শহর চালাতো, তখন থেকে আমি তাদের চিনি। এখন দেখুন তারা দেয়ালে ঝোলানো কয়েক টুকরা স্মৃতিতে পরিণত হয়েছে, আর আমি এখন এই শহরে ঘুরে বেড়াচ্ছি। সময় কি অদ্ভুতভাবে কাজ করে, তাই না? আপনি কি অভিনেতা ছিলেন? অভিনেতা হলে আমার ছবি ওখানে ঝুলতে দেখতেন, আকারে অন্যদের চেতে বড়ই হতো। না, আমি কখনো অভিনয় করিনি, তবে লিখেছি অনেক, চিত্রনাট্যকার বলতে পারেন, কর্নেট স্টুডিওজে কাজ করতাম। কর্নেট? তাজ্জব ব্যাপার, মিস্টার পোস্ট, টম পোস্ট। আপনি নিশ্চয়ই ব্যবসা সম্পর্কে অনেক কিছু জানেন মিস্টার পোস্ট। এককালে হয়তো জানতাম, এখন জানি না, আমার দিন ফুরে এসেছে। অবসর নেয় আপনাকে অসুখী বলে তো মনে হচ্ছে না। অসুখী হবার কি আছে, এই মোটেলটা বানাবার আগে আমি এনচিনোতে একটা পুরাতন বাড়ির দোকান চালাতাম। মানছি ডন মোটেল তেমন বড় কিছু না, তবে ব্যস্ত থাকতে হয়, কাজ ছাড়া থাকতে পারি না আমি। আজকালকার অবসর মানে কি জানেন? অবসর মানে হলো বুড়ো থুরথুরে এক মানুষ। লেখালেখি এখনও ছাড়েনি দেখছি। আরে না, আমি এমন এক বৃদ্ধ যে এখনও মুখটাকে সামলে রাখতে শিখিনি। এই নিন বাক্স প্যাটরা, কোথায় দিয়ে আসি? লাগবে না, আমি পারবো, কয়েকটা ফোন করতে চাচ্ছিলাম। আপনার ঘরে আলাদা ফোন আছে, যা কিছু লাগবে জানাবেন। ধন্যবাদ। প্রথমে অপারেটরকে ফোন করে তার কাছ থেকে স্টুডিওর নাম্বার নিয়ে নিলেন। স্টুডিওর নাম্বারে এক মেয়ে ফোন ধরল, ড্রিসকলের কথা বলতেই দিয়ে দিল সংযোগ। অবাক হয়ে ক্লেইবর্ন খেয়াল করলেন, একবার রিং হওয়ার সাথে সাথেই ওপাশ থেকে কেউ রিসিভার তুলে নিল। কে? অ্যাডাম ক্লেইবর্ন বলছি, মিস্টার ড্রিসকল। কে? ডক্টর ক্লেইবর্ন, আপনার সাথে গত রবিবার কথা হয়েছিল, আপনি হাসপাতালে ফোন করেছিলেন। ও ডাক্তার সাহেব, মনে পড়েছে, আপনি ফোন করায় খুশি হয়েছি। কি ঘটছে না ঘটছে সেসব ব্যাপার এখন তাহলে আপনার মুখ থেকেই শোনা যাবে। কোনো অসুবিধা নেই, তবে ওসব কথা সাক্ষাতে হয় ভালো। আপনি কি এখানে এসেছেন নাকি? কেবল এলাম,
আগামীকাল যদি সময় দিতে পারেন, আমি সারাদিনই আছি, আপনি যখন চান আসতে পারেন। 9:30, 9:30 হলে ভালো হয়, আপনার জন্য গেটে পাসের ব্যবস্থা করে রাখব। ঠিক আছে তাহলে। না, 9:30। দাঁড়ান, আপনার ওই বস কী যেন নাম, ডক্টর স্টাইনার, গতকাল খুব খারাপ ব্যবহার করলো, নরম্যানের ব্যাপারে ঝামেলা আছে নাকি? ওই ব্যাপারই আপনার সাথে কথা বলতে চাই, আগামীকাল দেখা হবে। সূর্যের আলো আস্তে আস্তে কমে আসতে শুরু করেছে, হাত পা ছুড়ে ঘুমাতে ইচ্ছা করছে তার। কিন্তু যেহেতু স্টাইনারকে এখানে আসা মাত্র ফোন করবেন বলে জানিয়েছিলেন, তাই রিসিভার তুলে নিলেন। প্রথমে ফোন করলেন লোকটার ব্যক্তিগত নাম্বারে, রিং হবার পরেও যখন কেউ ধরল না, তখন রেখে দিয়ে হাসপাতালের নাম্বারে ডায়ার করলেন। ক্লারা ধরল ফোন। সব কিছুই ঠিক আছে, এমন ভাব দেখাবার চেষ্টা করছে লোকটা। ফোন রেখে দিয়ে একবার ভাবলেন বাইরে খেতে যাবেন কিনা, কিন্তু ক্লান্তি এমনভাবে জেগে ধরেছে যে কি করবে ভেবে পাচ্ছেন না। শুয়োপোকাটা মানে ভিজিনি, সেই গা গোলানো গোফটা নেই। জ্যানকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে লোকটা জিজ্ঞাসা করল, কোনো সমস্যা? তোমার গোফ কামিয়ে ফেলেছ? তোমার পছন্দ হয়েছে? পছন্দ বা অপছন্দের ব্যাপার না, গোফ ছাড়া তোমাকে দেখতে অদ্ভুত মনে হচ্ছে, এই আর কি। চলার ভঙ্গিমা, কথার ভঙ্গিমা, এসবে কোনো পরিবর্তন আসেনি লোকটার। নিজ হাতকে লোকটার স্পর্শ থেকে বাঁচাবার জন্য ইচ্ছা করেই ধরে থাকা স্ক্রিপ্টটা ফেলে দিল জ্যান। ইস, পড়ে গেল। শান্ত হও, আমি কামড়াইনি। স্ক্রিপ্টের বেঁকে যাওয়া উপরের অংশ সোজা করার চেষ্টা করতে করতে জ্যান বলল, একসাথে পড়ার ব্যাপারে একটা কথা। একসাথে পড়া? মঙ্গলবার বিকাল 3টায় আসতে বলেছিলে, আমি এসে পড়েছি। হাতের তালু দিয়ে কপাল চাপড়ালো ভিজিনি, অথচ এমন নাটকেপ না আর কোন অভিনেতা বা অভিনেত্রী করলে আর দেখতে হতো না। ওহ, সেই লিন্ডাকে নিয়ে আর পারি না, আজ সকালেই বলেছিলাম। সমস্যা হয়েছে কোনো? পল মর্গ্যান, ও রিহার্সালের জন্য আসতে চায়, পার্লারের দৃশ্যটা দেখাতে বলেছে। ওই দৃশ্যে আমিও তো আছি, একসাথে করলে ক্ষতি কি? আমিও তো তাই বলেছিলাম, উত্তরে পল বলল সে নাকি একা একা কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। বুঝতে পেরেছি, স্টারদের মনের মতো চলা। স্টার না না, কিন্তু তার মনের মতো চলতে হয় বই কি? একটা গোপন কথা শুনবে, ছেলে হয়ে মেয়ের পোশাক পরে অভিনয় করার ব্যাপারটা তাকে খুব একটা আকর্ষণ করতে পারছে না। আসলে ব্যাপারটা ওর ইমেজের সাথেই যায় না, তাই ওকে যতটা সম্ভব সাহায্য করতে হবে। আর আমার কি হবে? আমারও কিছু প্রশ্ন ছিল। কথা দিলাম উত্তর পাবে, এই সপ্তাহে আমি তোমার সাথে বসবো, লিন্ডা তোমাকে তারিখটা জানিয়ে দেবে। বিশ্বাস করো, ক্যামেরার সামনে দাঁড়ানো মাত্রই তোমার সব দুশ্চিন্তা হাওয়া হয়ে যাবে, আমি নিজের অন্তরাত্মাকে বিশ্বাস করি। তোমাকে যখন মেরির চরিত্রে নেই, তখনই বুঝে গিয়েছিলাম যে তুমি আমাকে হতাশ করবে না। পোশাক পরিবর্তন করে উম্মাদিনীর স্ক্রিপ্ট নিয়ে লিভিং রুমে সোফায় বসল। আগে ওর লাইনগুলো সবুজ কালি দিয়ে রং করে রেখেছে, সিদ্ধান্ত নিয়েছিল শুধু সেগুলোই পড়বে, কিন্তু অনেকক্ষণ পরেই দেখা গেল পুরো স্ক্রিপ্টটাই পড়তে শুরু করে দিয়েছে। এই চিত্রনাট্য রয় অ্যামসের হাত থেকে বাঁচিয়েছে, কয়েকদিন আগে রয়ের আচমকা খেপে ওঠাটাকেও ওকে খোঁচাচ্ছে। ওই ঘটনার আগ পর্যন্ত রয়ের প্রতি এক ধরনের আকর্ষণ বোধ করত, লোকটার হাতে ধরা দিতেও প্রস্তুত ছিল, কিন্তু এখন ফোন বেজে ওঠায় চিন্তার সুতো ছিঁড়ে গেল মেয়েটার। হ্যালো, ওপাশ থেকে রয় অ্যামস বলল, কথাবার্তা শুরু করার জন্য দারুণ তো বাক্যটা। শয়তানের নাম নিল আর শয়তান হাজির, কিন্তু ফোন রেখে না দিয়ে ধরে রইল, ক্ষমা চাইল রয়। জ্যান জানালো ক্ষমা করে দিয়েছে, সেই সাথে স্পোর্টসম্যানস লজে রাতে খাওয়ার দাওয়াতও গ্রহণ করে নিল। আমাকে নিতে আসার দরকার নেই, সরাসরি ওখানেই আমি দেখা করব, ঠিক 8টায় কথা হবে সাক্ষাতে। ফোনটা রেখে দিল। স্পোর্টসম্যান লজে যখন প্রবেশ করলো জ্যান, তখন ওর ভেতর একটু আগের বিভ্রান্তির ছায়ামাত্র নেই। 8টা বাজার কিছুক্ষণ আগেই পৌঁছেছে মেয়েটা, কিন্তু রয়কে হারাতে পারেনি, এসে দেখে ছেলেটা ওর জন্য অপেক্ষা করছে। কিন্তু জ্যান তো সেটা হতে দিতে পারে না, আজকের এই নাটকে এসে অভিনয় করছে রয়কে নিজের দলে নিয়ে আসার জন্য। কিছুটা অন্যমনস্কভাবে ছেলেটার কথা শুনল, হাত থেকে কাঁটা চামচ নামিয়ে রেখে চোখ তুলে তাকালো রয়। মুখে হাসি নিয়ে ওর চোখে চোখ রাখলো জ্যান। ভিজিনি বলছিল রাতের খাবারটা ওর সাথে খেতে, উম্মাদিনী নিয়ে কিসব কথা আছে নাকি? ভদ্রলোক কোথাকার, ওর সাথে বেশি না মেশাই ভালো, আমার আসলে এতে নাক গলানো ঠিক হচ্ছে না। তবে ঠিক বলেছ, আমার ব্যাপারে তোমার নাক গলানো ঠিক না।
আমি জানি লোকটা জঘন্য, কিন্তু সে আমার পরিচালকও বটে। ওকে নিজের দলে টানতে পারাটা নিজের জন্যই ভালো হবে হয়তো। সাবধানে না থাকলে তোমার দলের পাশাপাশি তোমার ভেতরে থাকারটাও চেষ্টা করবে ভিজিনি। ওর ব্যাপারে তোমাকে আর কি বলবো, পয়সা না থাকলে এতদিনে জেলে পচে মরতে হতো ওকে। যৌন বিকৃতির সবগুলো ধরনই মনে হয় ওর মাঝে আছে। হিংস্রতা ভিজিনির দেহের প্রতিটা কোষে কোষে বাস করে। তোমার চিত্রনাট্য পড়তে পড়তে আমারও সে একই শব্দ প্রথমে মনে এসেছিল, হিংস্র। আমার অবস্থাটা একটু ভেবে দেখো, আগে অনেক ভুতুরের কাজ করেছি আমি, চলচ্চিত্রে না হলেও টেলিভিশনের জন্য তো করেছি। ড্রিসকল সেজন্যে আমাকে এই কাজের জন্য নিয়েছে। ভ্যাম্পায়ার আর মায়ানেকড়েদের নিয়ে লেখার সময় কোনো অসুবিধা হয়নি আমার, মনে হয়েছে রূপকথার গল্প লিখছি। জানতাম এই দানবদের আসলে অস্তিত্ব নেই, কিন্তু উম্মারদিনির ব্যাপারটা আলাদা। ওখানে যা লিখেছি সেসব কিছু আসলেই ঘটেছে। নরম্যান বেটসের মতো দানবের অস্তিত্ব আছে এই দুনিয়ায়, আমার উপর প্রভাব ফেলছে। কিভাবে? তুমি তো অভিনেত্রী, ভালো করেই জানো যে কোনো চরিত্রকে সফলভাবে ফুটিয়ে তুলতে হলে সেই চরিত্রে প্রবেশ করতে হয়। লেখকও সেই কাজটাই করেন, যে চরিত্রটাকে নিয়ে লেখেন তার ভেতরে প্রবেশ করেন। স্ক্রিপ্টটা লেখার সময় কিভাবে কিভাবে যেন নরম্যানে পরিণত হয়ে গিয়েছিলাম আমি। যেভাবে ও ভাবে সেভাবেই ভেবেছিলাম, যেভাবে ভাবে অনুভব করে আমি সেভাবে ভাবছিলাম অনুভব করছিলাম। কাজটা সহজ ছিল না, কিন্তু কোনো না কোনোভাবে কাজগুলো ঠিকভাবেই করেছি। একটা কথা তোমাকে বলি মন দিয়ে শোনো, নরম্যানের মাথার মতো ওই জঘন্য জায়গাটায় প্রবেশ করার পর মুহূর্ত থেকে আমার মাঝে কেবল একটা চিন্তাই কাজ করছে, কত তাড়াতাড়ি এখান থেকে পালানো যায়। কিন্তু বুঝতে পারিনি যে নরম্যানকে আমি ছাড়তে চাইলেও নরম্যান তো আমাকে ছাড়বে না। বুধবার সকালটা জ্যানের ভালোই কাটল। সকালবেলায় স্টুডিওতে এসে পৌঁছে গিয়েছিল সে। অগণিত কর্মচারীর গাড়ির পিছু পিছু পায়ে হাঁটা গতিতে এগোচ্ছিল টয়োটা। যখন উইন্ডশিল্ডে লাগানো স্টিকারটা গার্ডের নজরে পড়ল, তখন হাত নেড়ে ওকে এগোবার অনুমতি দিল সে। তাই জ্যানকে ড্রিসকলের বাইরে অফিসের সামনে দেখতে পেয়ে অনিতার অবাক হওয়াটা একদম স্বাভাবিক। ওকে দেখেই পোকার চোখের মতো দেখতে চোখ জোড়া নোট প্যাডের দিকে চলে গেল। জ্যান সোজা ভিতরে ঢুকে গেল। রিসিপশন ডেস্কটা সম্পূর্ণ ফাঁকা। এই সুযোগটাকে পুরোপুরি কাজে লাগাতে হবে, আশেপাশে কেউ নেই। নিশ্চিত হয়ে নিয়ে দরজার কাছে চলে গেল। ইন্টারকমের সুইচটা চেপে ধরে শুনতে লাগলো। প্রথমে শোনা গেল মার্টি ড্রিসকলের কণ্ঠ। সহজ কথায় আপনাকে বোঝাই ডাক্তার সাহেব, আমি এরই মাঝে অনেক দূরে এগিয়ে গিয়েছি। মৌখিক চুক্তি করা শেষ, অনেকগুলো চুক্তির পত্রে তো সইও করে ফেলেছি। একদিন দেরি হলো, শুধু তার সুদ কত টাকা হবে জানেন? আপনার একটা আন্দাজের কারণে, আন্দাজ না পেশাগত মত বললেই ভালো হয়, বলল রয় এমএস। ডক্টর স্টাইনারও তো একজন মনোবিদ নাকি? তিনি তো তোমাদের সাথে একমত না, পুলিশও না। ওদের কথা বাদ দাও, এই মানুষটা সরাসরি নরম্যান বেটসের থেরাপিস্ট ছিল। কেউ কিছু বুঝতে পারলে ইনিই পারবেন। নিজের গাটের পয়সা খরচ করে ডাক্তার সাহেব আমাদেরকে সাবধান করতে এসেছেন, আমি সেজন্য কৃতজ্ঞ। কিন্তু এখন তর্ক করে লাভ নেই। দেখুন ডাক্তার সাহেব, আপনার সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত, হয়তো পুরোপুরি নষ্ট হয়েছে বলাটা ঠিক হবে না। আমরা তো এমনিতেই রয়কে ফেয়ারভিলে পাঠাতে চেয়েছিলাম, তাই না? হ্যাঁ, কিন্তু স্টাইনার না করে দিয়েছিল। স্টাইনার লোকটার সাথে কথা বলে লাভ কি? আমাদের দরকার ছিল আসলে ডক্টর ক্লেইবর্নকে, আর তিনি নিজে এসে হাজির হয়েছেন। কয়েকদিনের জন্য না হয় আমরাকে পরামর্শক হিসেবে রেখে দেই। দারুণ বুদ্ধি দিয়েছ, চিত্রনাট্যটাও নিখুঁত হবে, আবার ছবিটার বিজ্ঞাপনও। আপনার চলচ্চিত্রের বিজ্ঞাপন করার জন্য আমি আসিনি, ভরাট কণ্ঠটা ডক্টর ক্লেইবর্নের না হয়ে যাই না। আমি এসেছি আপনাদেরকে সাবধান করে দেবার জন্য। প্রেস এই ব্যাপারে আমার যে কথাটা শুনতে পাবে তা হলো এই চলচ্চিত্র বানানো একটা বিশাল বড় ভুল হয়ে যাচ্ছে। ব্যক্তিগত অফিস ঘরের দরজাটা একটানে খুলে ফেলে ভেতরে প্রবেশ করলো জ্যান। ভেতরের সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। তার মুখের হাসিটা সবার জন্যই, কিন্তু নজর পড়ল ড্রিসকলের ডেস্কের সামনে দাঁড়িয়ে থাকা লম্বা লোকটার দিকে। ওই লোকটাই ডক্টর ক্লেইবর্ন। হাই, বিরক্ত করলাম না তো? কি চাই জ্যান? আমরা একটা মিটিংয়ে আছি। শুনলাম। শুনলাম মানে? কে যেন ইন্টারকমের সুইচটা চালু করে রেখেছে। অনিতা কই? একটু বাইরে গিয়েছে, রিসেপশন ফাঁকা পেলাম তাই আমি ছিলাম ওখানে। ওকে বকাবকি করো না, দোষ আমার, আড়ি পাতা উচিত হয়নি। বুঝলাম, তুমি শুনেছো, তাতে কি, ভেতরে এসেছো কেন? ডক্টর ক্লেইবর্ন, আমি জ্যান হ্যাপার। আপনার ছবি আমি দেখেছি। তুমি করে বলবেন, তাহলে তো জানেন যে আমি মেরি ক্রেনের চরিত্রে অভিনয় করছি।
কি হচ্ছে এসব? জরুরি কিছু বলার থাকলে? বলার আছে, আমার আপনার সাহায্য দরকার। সাহায্য? কিরকম সাহায্য? কি সমস্যা তোমার? কি না কে, আপনি আমার সমস্যা। বুঝতে পারলাম না। ছবিটার ব্যাপারে কথা বলছি, আপনার সাহায্য আমার না, আমাদের সবার দরকার। আমি তো এ ব্যাপারে আমার মনোভাব আগেই বলে দিয়েছি। শুনলাম, কিন্তু আপনার মনোভাব পাল্টাতে হবে, কেননা এই ছবিটাকে দিনের আলো দেখাতেই হবে। আপনি কি চিত্রনাট্যটা পড়েছেন? না, পড়িনি। তাহলে পড়ে নিন। আমি লেখনের কথা বলছি না, বলছি এতে ভাব অন্তর্নিহিত হয়েছে। আর 10টা হরর ছবির মতো না এটা। এখানে নরম্যানকে দেখে মনে হবে সেও অন্য সবার মতোই মানুষ, আমাদের মতোই তার আশা আকাঙ্ক্ষা ভয় আছে, কিন্তু এমন এক বাতিকুকে পেয়ে বসেছে যার হাত থেকে ছাড়া পাচ্ছে না। ও যা করেছে তা অবশ্যই ভয়ানক, কিন্তু কারণটা সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে। দেখা শেষ হলে দর্শক উপলব্ধি করতে পারবে নরম্যান বেটসও অন্যদের মতোই এক ভিকটিম, আমাদের সামাজিক ব্যবস্থার ভিকটিম। অসাধারণ এক বক্তৃতা দিলেন। কবার প্র্যাকটিস করে এসেছেন? একবারও না। প্র্যাকটিস করে আসলে আপনাকে অন্য কিছু বলতাম, বলতাম এই ছবিটা আমার জন্য কত জরুরি, কত শত মানুষের চাকরির সাথে জড়িয়ে আছে, কিন্তু এই ছবিটার আবেদন অন্য জায়গায়। আপনি একজন ডাক্তার, নরম্যানকে কাছ থেকে দেখেছেন, ওর সমস্যাগুলো আপনার চেয়ে ভালো আর কেউ জানে না। আপনি কি চান না মানুষ, আমি, আপনি, আমরা একবারের জন্য হলেও সেই সমস্যাগুলো উপলব্ধি করি, বোঝার চেষ্টা করি? চিত্রনাট্যটা পড়ে দেখুন, কোথায় কি ভুল হলো সেটা আমাদেরকে বলুন। আমাদের জন্য না করতে চাইলে অন্তত নিজের জন্য, আপনার রোগীর জন্য করুন। ঠিক বলেছ, কিন্তু ব্যাপারটা এত সহজ না। আমি এখানে উপস্থিত সবাইকে বোঝাতে চাইছিলাম যে নরম্যান বেটস এখনও বেঁচে আছে, আর তাই এই ছবিটা করা হবে সবার জন্য বিপজ্জনক। আমি একমত, বলে উঠল রয়। দেখো জেন, আমিও একমত। ছেলেটাকে কথা বলার সুযোগ দিল না ও। কিন্তু মিস্টার ড্রিসকল সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে কাজ চালিয়ে যাবেন, সেজন্য আমাদের আরও বেশি করে ডক্টর ক্লেইবর্নকে দরকার। নিজের কথা বলি, যদি আপনি ঠিক হন, যদি নরম্যান বেটস এখনও বেঁচে থাকে, তাহলে আপনাকে পাশে পেয়ে আমি নিরাপদ বোধ করব। জর্জ ওয়ার্ড, আমি রবিবার পর্যন্ত ফাঁকা আছি, পরামর্শকের কাজটা তাহলে একটু বুঝিয়ে দেবেন। রয় এমএসের সামনে টেবিলে বসে আছেন ক্লেইবর্ন। লাঞ্চ করার জন্য আগত লোকজনের ভিড়ে ভর্তি হয়ে গেছে ক্যান্টিন। হৈহুল্লোড়ের মাঝে এমএসের কথা শোনা দায়ী হয়ে পড়েছে। জ্যান হার্পারের ছবি প্রথমবার দেখে নিজের কীরকম প্রতিক্রিয়া হয়েছিল সে কথা মনে পড়ে গেল ক্লেইবর্নের, কিন্তু সামনাসামনি সাক্ষাৎটা তার মধ্যে এমন একটা প্রভাব ফেলেছে যেটার জন্য প্রস্তুত ছিলেন না তিনি। সহসা আবিষ্কার করলেন সে কথাই বলছেন রয় এমএসকে। তার কথা শুনে মাথা ঝাঁকাচ্ছে লেখক। ঠিক এই জন্যই ওকে বাছাই করেছে ভিজেনি। জ্যান দেখতে একদম মেরি ক্রেনের মতো। আমার তা মনে হয় না। হ্যাঁ, চেহারায় মিল আছে, কিন্তু হুবহু মিল নেই। আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে বেটস বেঁচে আছে? তোমারও কি তা মনে হয় না? হ্যাঁ, তবে তা শুধু একটা অনুভূতি, ব্যাখ্যা করতে পারবো না কেন এমনটা মনে হচ্ছে আমার। ভেবেছিলাম আপনার আরও কিছু বলার আছে, এমন কিছু যা মিটিংয়ে ওদেরকে বলেননি। এই মুহূর্তে ওসব নিয়ে কথা বলতে চাই না। মানে আমাকেও বিশ্বাস করতে পারছেন না? ঠিক জানি না, এখনও এখানকার কারোর সাথে ঠিকমতো পরিচিতও হইনি। এই প্রথম কোন স্টুডিওতে এসেছেন? হ্যাঁ। ঠিক আছে, জায়গাটা তাহলে আপনাকে চিনিয়েই দিই। আচ্ছা, ওই লোকগুলো কারা? অতিথি, টিভি চ্যানেলের হয়ে কাজ করে নতুন আইডিয়ার খোঁজে ম্যাড ভিনিউ থেকে আসে চুরি করতে, তবে সাধারণত নিয়ে যায় পুরনো সব আইডিয়া। আর এই বাচ্চাগুলো? গান বাজনা, এখন অবশ্য ওদেরই দিন, একটা গোল্ড রেকর্ড এনে টন অস্কারের সমান। আর এই যে টেবিল হপার, কোন অভিনেতাকে যদি হাসতে দেখেন তাহলে নিশ্চিত ধরে নেবেন সে বেকার, ক্লান্ত চেহারা নিশ্চুপ লোকগুলো কাজের মাঝে থাকে। আচ্ছা, এবার কি খাওয়া যায় বলুন তো? লাঞ্চ অন্য কোথাও খাওয়া যাবে, তবে যতক্ষণ এখানে আটকে আছেন একটা স্যান্ডউইচ দিয়ে চালিয়ে দিন। অদ্ভুত, আমি আশা করেছিলাম এখানকার খাবার ভালো হবে। একসময় ভালো ছিল, অন্তত সেরকমই শুনেছি, এখন আর কেউ গা করে না। পুরনো প্রবাদটা জানেন নিশ্চয়ই, আপনি যা খান আপনি ঠিক তাই, যদি তাই হয় তাহলে বেশিরভাগ মানুষই বিষ্ঠা খায়। একটা কফি দিও তো ওয়েটার। থ্যাংক ইউ। তারপর ফিরে তাকালো সঙ্গীর দিকে। ছবির অন্য কারোর সঙ্গে দেখা করেছেন? না, পল মর্গান নরম্যানের চরিত্র অভিনয় করছে, তাই না? সম্ভবত, এখন পর্যন্ত অন্যরকম কোনো চরিত্র অভিনয় করেনিও, সবসময় অস্বাভাবিক পুরুষালী সব চরিত্রে অভিনয় করেছে। তাহলে সে এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেল কীভাবে? ভিজিনিকে জিজ্ঞেস করুন,
এও হতে পারে ও এসব নিয়ে ভাবেইনি। ভিজিনি আজকাল সাসপেন্স মুভি বানায় না, হিজিবিজি সব মুভি বানায়। এখনকার বাচ্চারা এইসবই চায়, স্পেশাল ইফেক্টের কারিকুরি, গাড়িতে গাড়িতে সংঘর্ষ আর মার্ডার সিনের সময় পাঙ্ক মিউজিকের ছড়াছড়ি। পুরনো দিনের রোমের মতো অবস্থা, সিংহ যখন খ্রিস্টানের খেতে শুরু করে তখনই উচ্চস্বরে সঙ্গীত বাজানো শুরু হয়। তাহলে চিত্রনাট্য লিখলেন কেন আপনি? টাকা না, সত্যি হলো না কথাটা, কিংবা বলতে পারেন অর্ধসত্য। এই চলচ্চিত্রে কিছু একটা দেখেছি আমি, সস্তা জনপ্রিয়তা আর অশ্লীলতা ছাড়া দর্শকদের কাছে পৌঁছানোর একটা সুযোগ আছে এই সিনেমায়। হয়তো চিত্রনাট্যটা পড়ার সময় আপনিও বুঝতে পারবেন। চেষ্টা করব। বিকেলে মোটেলে ক্লেইবর্ন ঠিক একই কাজটা করলেন, স্ক্রিপ্ট পড়া শুরু করলেন। রয়ের বাগড়ম্বরগুলো মনে পড়ে গেল তার, ফাঁদে পড়ে যাচ্ছেন তিনি। চিত্রনাট্যকার মনে হচ্ছে নিজেকে, তার কাজ হচ্ছে সংলাপ থেকে সস্তা বগরাম্বর ছেটে ফেলা। সূর্য ডুবে গেছে, বাতি জেলে ব্রিফকেস থেকে একটা প্যাড বের করলেন তিনি, তারপর নোট নেওয়া শুরু করলেন। এয়ার কন্ডিশনারের ঝিরঝির আওয়াজে মাথার উপর জ্বলতে থাকা মিটমিটে আলোতে অন্য এক সময় অন্য এক পৃথিবীতে হারিয়ে গেলেন তিনি, নরম্যানের পৃথিবীতে। দরজায় করাঘাতের শব্দ তাকে বাস্তবতায় ফিরিয়ে আনল। কে? আমি টম পোস্ট। দরজা খুলে দিলেন ক্লেইবর্ন। ব্যস্ত নাকি আপনি? না, আপনার ঘরের লাইট জ্বালানো দেখলাম, তাই ভাবলাম আপনার সঙ্গে দুই প্যাক বিয়ার মেনে দিলে মন্দ হয় না। ভেতরে আসুন। বাথরুমে পরিষ্কার কোনো গ্লাস পাওয়া যায় কিনা দেখছি। গ্লাস না হলেও চলবে। বিয়ারের ক্যানগুলো টেবিলে রেখে একটা নিজের জন্য নিয়ে আরেকটা বাড়িয়ে দিল ক্লেইবর্নের দিকে। চিয়ার্স। ধন্যবাদ। এমন আবহাওয়ায় বিয়ার ছাড়া জমেই না। ওটা কি সিনেমার স্ক্রিপ্ট? ভেবেছিলাম আপনি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িত নন। ঠিকই ভেবেছেন, এক বন্ধুর অনুরোধেই স্ক্রিপ্টটায় চোখ বুলাচ্ছিলাম। আচ্ছা, গল্পটা কী নিয়ে? নাকি আমাকে বলা যাবে না? যাবে, ব্যাপারটা ভেবে দেখুন, আপনার কাছে ইন্টারেস্টিং মনে হতে পারে। প্রধান চরিত্র নরম্যান বেটস। কি বলছেন, গতকালের খবরে অবশ্য দেখেছি যে কর্নেট ওই কেসটা নিয়ে একটা সিনেমা বানাচ্ছে। আমার ধারণা এটাই সেই সিনেমার স্ক্রিপ্ট। ঠিক ধরেছেন, আপনি হয়তো চিত্রনাট্য লিখতেন এক সময়, চোখ বুলাবেন নাকি একবার? সময় নষ্ট, আজকালকার সিনেমাগুলো আমি ঠিক বুঝে উঠতে পারি না। যৌন উত্তেজক দৃশ্যে ভর্তি সব সিনেমা, নায়ক নায়িকা যেভাবে গড়াগড়ি আর জড়াজড়ি করে, তাতে যে কারো কোমর ভেঙে যাওয়া খুব স্বাভাবিক। আমার বন্ধুর কাছ থেকে কিন্তু অন্যরকম কথা শুনেছিলাম। আমি শুধু সিনেমার কথা বলিনি। কিন্তু একটা কথা ভেবে দেখুন, কিছু রাজনীতিবিদ বক্তৃতা দেয়, প্রতিপক্ষরা সেই বক্তৃতার প্রতিবাদে পাল্টা বিবৃতি দেয়, তারপর টিভি রিপোর্টার দুই পক্ষের বিবৃতি পাল্টা বিবৃতির ব্যাখ্যা করে সংবাদ করে। এইসব বিকৃত পাল্টা বিবৃতি ব্যাখ্যায় সব কিছুই লিখে অজ্ঞাত কোনো লেখক, আর একেই আমরা খবর বলি। বুঝতে পেরেছেন? 10 দিন বা 10 মাস বা 10 বছর পর অন্য একজন লেখক একটা বই লিখে দাবি করে এসবই মিথ্যা ছিল, তখন আমরা তাকে ইতিহাস বলি। তাই আসল কথা হলো গিয়ে সব লেখকই পেশাদার মিথ্যুক। যাগ্য সব কথা, আর এক রাউন্ড বিয়ার চলবে? না ধন্যবাদ, বাইরে খেতে যাব আমি। আমার সঙ্গে যেতে পারলে ভালো হতো, সন্ধ্যাবেলায় খেয়ে ফেলেছি। বাড়ি থেকে দূরে এসে একা খেতে ভালো লাগে না নিশ্চয়ই? আমি একা খেতে খেতে অভ্যস্ত। বিয়ে করেননি? না। বলি উঠে পড়লেন ক্লেইবর্ন, ক্লোজেট থেকে জ্যাকেট নিয়ে বেরোবার জন্য উদ্যত হলেন। লাইটের সুইচ অফ করে দিয়ে তার পিছু নিল টম পোস্ট। আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তবে সুপারমার্কেট থেকে খাবার দাবার কিনে ঘরে রেফ্রিজারেটরে রাখতে পারেন, তাহলে দরকারের সময় ঝটপট ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারবেন নিজেই। পরামর্শের জন্য ধন্যবাদ, বলেই বের হয়ে গেলেন সে। প্রায় বাতিল হয়ে যাওয়া এক মোটেলে দিনের পর দিন বসে থাকতে হলে যে কারো জীবন থেকে আনন্দ নামক জিনিসটা উধাও হয়ে যাবে। ক্লেইবর্ন এই মুহূর্তে মোটেলের একমাত্র ভাড়াটে, তাই টম পোস্ট যদি নিঃসঙ্গতা কাটাতে তার রুমে এসে বিয়ার গিলতে চায় তাতে অবাক হওয়ার কিছু নেই। বুড়ো লোকটা নিঃসঙ্গ, লোকটা হয় নিঃসঙ্গ নয়তো শর্ট। সব লেখক পেশাদার মিথ্যাবাদী বলে সে কি বুঝিয়েছে। রয় এমএসও লেখক, কিন্তু কেন, কি লাভ দৃষ্টি আকর্ষণ করে? গ্যাসোলিনের দামও অনেক বেড়েছে, তবু সবার নিজস্ব গাড়ি চাইই চাই। রাত বিরাতে শহরের রাস্তায় হেঁটে বেড়ানো খুব ঝুঁকিপূর্ণ, পুলিশরাও গাড়িতে বসে টহল দেয়। পুলিশের সন্দেহ তার মতো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো লোকজনের ওপর। চলতে চলতে একটা বেকারির সামনে এসে দাঁড়ালেন ক্লেইবর্ন। ভেতর থেকে উচ্চ নিনাদে ভেসে আসা গানের দিকে বিষ দৃষ্টিতে তাকালেন তিনি। ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালেন ক্লেইবর্ন। ঠিক তখনই বেকারির একটা আয়নার দিকে নজর পড়ল তার। আয়নাটা লাগানো হয়েছে যেন দোকানের সামনের দিক থেকে দোকানিকে দেখা যায়, কিন্তু এই মুহূর্তে দোকানি না,
অন্য একজনকে দেখা যাচ্ছে সেই আয়নার ভেতর দিয়ে। লোকটা এদিকে তাকাতেই চেহারাটা স্পষ্ট দেখতে পেলেন ক্লেইবর্ন, নরম্যান বেটস। শপিং কার্টটা একপাশে সরিয়ে রেখে দোকানের সামনের দিকে ছুটলেন ক্লেইবর্ন। ক্রেতাদের ধাক্কা মেরে জায়গা করে নিয়ে এগোতে হচ্ছে তাকে, ফলে তার দিকে বিরক্ত দৃষ্টিতে তাকাচ্ছে তারা। কিন্তু সেদিকে ভ্রূক্ষেপ করার সময় কই, কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা নরম্যানের মুখটা কেবলই চোখে ভাসছে। দ্রুত সামনে চলে এলেন ক্লেইবর্ন, কিন্তু উধাও হয়ে গেছে নরম্যান। থমকে দাঁড়ালেন ক্লেইবর্ন, তারপর ভিড় ঠেলে এগোলেন কাউন্টারের পেছনে দাঁড়িয়ে থাকা সোনালি চুলা মেয়েটার দিকে। কোথায় ও? কে তোমার সর্বশেষ খদ্দের? এই এক মিনিট আগে এখানে দাঁড়িয়ে ছিল যে, শ্রাক করলো মেয়েটি। চোখ দুটো আপনা আপনি চলে গেল বের হবার নিকটতম দরজার দিকে। এক মিনিটের মাঝে পার্কিং লটে চলে এলেন তিনি। গাড়ি যাচ্ছে আসছে, পরিচিত একটা মুখের খোঁজে পুরো জায়গাটার উপর চোখ বুলালেন ক্লেইবর্ন। 3-4 আর একটা গাড়ি বেরোচ্ছে। গাড়িটা খ্যাপা সারের মতো বেরিয়ে এলো উন্মুক্ত লনে। গাড়িটার দিকে ছুটে লাগলেন ক্লেইবর্ন। ফ্লাড লাইটের আলোয় উইন্ডশিল্ডের পেছনে একজন মহিলার চেহারা দেখতে পেলেন। হর্নের তীব্র আওয়াজে সম্বিত ফিরল ক্লেইবর্নের। ঝট করে এক পয়সে সেরে দাঁড়ালেন তিনি। হাঁপাতে হাঁপাতে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন সামনের দিকে। কিন্তু পালিয়ে গিয়েছেটা কোথায়? যেহেতু শপিং করতে মার্কেট এসেছে সে, তার মানে ধারে কাছেই কোথাও আস্তানা গেড়েছে। কে জানে, রাস্তার পাশের কোনো মোটেলও তো হতে পারে। মোটেলের ঘরে প্রবেশ করে অবাক হয়ে লক্ষ্য করলেন স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসছে তার ভেতর থেকে। চাবি দিয়েই খুলতে হয়েছে তালা। ভেতরে কেউ আছে বা তার অবর্তমানে কেউ ঢুকেছিল বলে মনে হচ্ছে না। আর তাছাড়া ডক্টর ক্লেইবর্নের ভুলও তো হতে পারে। কোলাহল, আলো, ক্লান্তি, দুশ্চিন্তা সব মিলে হয়তো তার ভ্রম হয়েছে। কিনে আনা জিনিসগুলো গুছিয়ে রেখে বিছানায় শুয়ে পড়লেন সে। ঈশ্বরকে ধন্যবাদ, তিনি থেকে যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্তত সবার উপরে নজর তো রাখতে পারবেন, নিরাপত্তা দিতে পারবেন। সবার নিরাপত্তা না হয় তিনি নিশ্চিত করলেন, কিন্তু তার নিরাপত্তা নিশ্চিত করবে কে? টেল অফ দ্য ক্লক বারে মর্গানের সাথে বসে আছেন ক্লেইবর্ন। হাতে এখনও ধরে আছেন একটা বিয়ার। এদিকে মর্গান দ্বিতীয় দফা ড্রিঙ্কের অর্ডার দিয়ে বসেছে। আমি না আসলে এ ধরনের চরিত্রে অভিনয় করে অভ্যস্ত নই, তাই সে চাচ্ছিল, মানে ভিজিনি, আমার মেয়েদের পোশাক পরা দৃশ্যগুলো যেন বিশ্বাসযোগ্য হয়। শুধু জামা পরাই যথেষ্ট না, কথা বলার ভঙ্গিমা, চলার ধরন সব কিছু একদম আসলের মতো হওয়া চাই। ভাবলাম সেটে গিয়ে একবার দেখলে কেমন হয়, হয়তো পুরো ব্যাপারটা একটু সহজ হয়ে যাবে। আমাকে ঠিক বিশ্বাস করাতে পেরেছেন? আমার আসলে এর বেশি কিছু বলার নেই আপনাকে এই বিষয়ে। যেন ক্লেইবর্নের কথা সত্যতা প্রমাণের জন্যই অন্য একটা টেবিল থেকে এক মেয়ে উঠে এলো। আরও দুজন বান্ধবীকে সাথে নিয়ে বসেছিল মেয়েটা। সুদর্শনা, কালচে লাল চুলের মেয়েটার পোশাক তার উঠতি যৌবনকে আড়াল করতে পারেনি। সম্ভবত সদ্য ষোলোতে পা দেয় এক তরুণী সে। দেহ থেকে এখনও বাচ্চা বাচ্চা গন্ধটা পুরোপুরি মিলিয়ে যায়নি। এক্সকিউজ মি, আপনি কি পল মর্গান? কি মনে হয়? কিছু মনে না করলে আপনার অটোগ্রাফ পেতে পারি? শুধু অটোগ্রাফ কেন, চাইলে আমার সব কিছুই নিতে পারো। মেয়েটা লজ্জায় লাল হয়ে গেল। আরে আরে, আমি তো ঠাট্টা করছিলাম। বাড়ি কোথায় তোমার? টলেডো। আমরা এখানে ট্যুরে এসেছি, ওরা আমাকে চ্যালেঞ্জ করেছে, সেই জন্য এখানে এসেছি। কোনো সমস্যা নেই। নাম কি তোমার? জ্যাকি, জ্যাকি শেরবর্ন। বানানটা বলবে? এতেই হবে। ধন্যবাদ। মেয়েটা চলে যাওয়া মাত্র মর্গান আবার তার গ্লাসের দিকে মনোযোগ দিল। কি আপনার কোনো সমস্যা? না, চিত্রনাট্য, চিত্রনাট্যর ব্যাপারে বলছিলাম। একদম বাজে। এমএস কী করতে চাইছে তা আমি পরিষ্কার বুঝতে পারছি। মেয়েটার জন্য ভালো ভালো দৃশ্য লিখেছে, কিন্তু ঠিকমতো অভিনয় করতে পারবে না সে। ড্রিসকল যে কী খেয়েওকে বেছে নিল তা আমি আজও বুঝতে পারিনি। যতদূর বুঝলাম এর জন্য পরিচালক দায়ী, একদম মেরি ক্রেনের মতো দেখতে, কিন্তু সম্ভবত বাস্তবতা জানতে চেয়েছি চলচ্চিত্রে। তাহলে আমাকে কেন এক সমকামীর চরিত্রের জন্য বেছে নেওয়া হলো? সমকামী না, ট্রান্সভেস্টাইট। কিন্তু নরম্যান ভাবে সে আসলে তার মা, এর সাথে সমকামিতার সরাসরি কোনো সম্পর্ক নেই। তাহলে কিসের সাথে সম্পর্ক আছে? ডাক্তারি কথাবার্তা বাদ দিয়ে সরাসরি বলুন, নরম্যান আসলে কেমন ছিল, কি ছিল? আপনার বা আমার মতোই আরেকজন মানুষ। যদি আমার বা আপনার কাছ থেকে নিজের নাম কেড়ে নেওয়া হয়, পরিচিত হিসেবে ব্যবহার করা হয় শুধু একটা নাম্বার,
সেল নামের একটা ঘরে বন্দি করে রাখা হয়। চারপাশে তাকে কেবল অসুস্থতার সমস্যা। ওসব আমি জানি, আমি পাগলাগারদে গিয়েছিলাম। ভুল বুঝবেন না, আমি পাগলা হয়ে পাগলাগারদে যাইনি, ইচ্ছে করেই গিয়েছিলাম। এক মাস ছিলাম, উদ্দেশ্য ছিল দেহ থেকে সব মাদক বের করে দেয়া, নেশার উপর নিয়ন্ত্রণ নেয়া। কাজ হয়নি সত্যি বলতে কি, এরপর প্রায় দেড় বছর আমি কোনো কাজই করিনি। আমাদের এই ব্যবসায় এতদিন কাজ না করে বসে থাকলে বিস্তৃতির আড়ালে হারিয়ে যেতে হয়। কিন্তু ভিজিনি তো বিশেষ করে আপনাকেই চেয়েছিল, আমাকে না আমার নামকে চেয়েছিল, পানির দামে পেয়েছেও। একমাত্র এই কারণেই ড্রিসকল আমার সাথে চুক্তি করতে রাজি হয়েছে, এমনকি আমার মুখের উপরেই বলেছে কথাটা। হারামজাদা আমার উপর চাপ দিয়েই চলছে, ভাবছে আমাকে দিয়ে যা মন চায় তাই করাতে পারবে। কিন্তু স্টেজে যদি আপনার জায়গায় বেয়াদবটা থাকতো, বাদ দিন, চলুন আরেক দফা হয়ে যাক। আজ আর না, মোটেলে ফেরা দরকার। আপনি ঠিক আছেন তো? অনুভূতিগুলো বের করে দেওয়ার দরকার ছিল, এখন ঠিক আছি। আমি জানি মর্গ্যানের চরিত্রে আমি অভিনয় করতে পারব। ভুলে যাবেন না, আমি পল মর্গ্যান। মোটেলে ফিরে যেতে যেতে ঘটনাটা মনে পড়ে গেল ক্লেইবর্নের। পল মর্গ্যানকে গতকাল রাতে মেয়েদের পোশাক পরা অবস্থায় স্টেজে দেখার স্মৃতিটা এখনও তার ভেতর কাপ ধরিয়ে দিচ্ছে। দেখতে একেবারে নরম্যান বেটসের মতো ছিল। সেই সাথে অটোগ্রাফ শিকারী মেয়েটার সাথে করা অযথা বাজে ব্যবহার, ড্রিসকলের ব্যাপারে কথা বলার সময় তার কণ্ঠের সুর, মোটেলে পৌঁছাবার সময় আচমকা প্রশ্নটা জেগে উঠল তার মনে, আসল পল মর্গ্যান মানুষটা কেমন? প্রায় সাতটার দিকে ওভেনের দরজাগুলো রোস্টের অবস্থা দেখে নিল জ্যান। দরজা খোলা মাত্র ভ্রু কুচকে ভেতরে তাকালো সে, এখনও রান্না শেষ হয়নি। লেটুসটা হাতে নিয়ে গাড়ির আওয়াজ শোনার জন্য কান খাড়া করে রইল সে। কনি এখন অ্যাপার্টমেন্টেই আছে, বাইরে যাবার প্রস্তুতি নিচ্ছে। হারামজাদি কনি এখন আবার দরজা খুলেছে, অথচ বারবার করে ওকে বলে দিয়েছিল জ্যান দরজাটা ওই খুলবে। ঝামেলা হয়ে গেল, এখন আর নতুন করে সাজার সময় নেই। কোনো রকমে অ্যাপ্রনটা খুলে পেছনের চেয়ারে ছুড়ে দিল সে। হাত দিয়ে চুল গোছাবার চেষ্টা করল। রান্নাঘরে একটা আয়না রাখার কথা কেন ভাবল না সে? অন্তত আজকের মতো জরুরি অবস্থায় খুব কাজে আসতো। তাড়াতাড়ি কাউন্টারের উপরে রাখা টিস্যু বক্স থেকে একটা টিস্যু তুলে নিল সে, কপাল আর চেহারায় ছোঁয়াল। জ্যানের পরিকল্পনার খুব গুরুত্বপূর্ণ অংশ এই ডিনার। হালকা কথাবার্তার মাঝ দিয়ে এমএস আর ক্লেইবর্ন সকালে কী সিদ্ধান্ত নিল তা জেনে নিতে চায়। সব দোষ রয়ের চলচ্চিত্রটা বন্ধ করে দেবার বুদ্ধিটা যে কোত্থেকে তার মাথায় এলো। যদি সকালে সে ক্লেইবর্নকে উল্টাপাল্টা বোঝায়, তাহলে এখন জ্যান তাকে সোজা পথে নিয়ে আসবে। মোমবাতির আলোতে ডিনার, হালকা পাতলা মদ্যপান, সালাদ, রোস্ট, আর তারপর জ্যান রান্নাঘরের দরজার দিকে যেতে যেতে গলার আওয়াজ প্রায় অস্ফুষ্ট হয়ে এলো। দরজার গোবরাটায় দাঁড়িয়ে আরেকবার চুল ঠিক করে নিল জ্যান। ঠিক আছে, আসলে শো বিজনেসের ব্যাপারটাই তেমন। অ্যাল জলসনের ব্যাপারে এমন কথা অনেকবার শুনেছে, আসলে অভিনেতা যেখানকারই হোক না কেন, কেউ চলচ্চিত্র, টেলিভিশন বা মঞ্চনাটক, সবাই ভয় পায়। কিন্তু একবার যখন পরিচালক চিৎকার করে ওঠে অ্যাকশন, তখন আর সেই ভয়ের কথা কারো মনে থাকে না। ক্লেইবর্নকে আলাদা করেছে তার নম্র স্বভাব। লোকটার মাঝে আত্মাভিমান বলতে কোনো কিছুই নেই, চুপচাপ, শান্ত আর নম্রভাবে কথা শুনছে ডাক্তার। ডিনারের সময় এমন সময় প্রসঙ্গে লোকটা ওর প্রশংসা করল, যেগুলোর ব্যাপারে প্রশংসা আশাই করেনি জ্যান। তোমার বান্ধবীও কি অভিনয় করে? ওই যে কনি না কি যেন নাম। বিশ্বাস করা কঠিন, দেখে তো খুব গম্ভীর বলে মনে হয়। কোন ধরনের চরিত্র অভিনয় করে সে? আসলে কোনো চরিত্র অভিনয় করে না, হাত পা এগুলো ভাড়া দেয়। বুঝতে পারলাম না। কনি সবসময় কাজ করে, অগণিত টিভি বিজ্ঞাপন বা থিয়েটারে অভিনয় করেছে, তবে আপনি ওকে চিনতে পারেননি, কারণ কখনো ওর চেহারা দেখা যায় না। এমন অনেক অভিনেত্রী আছে যাদের হাত পা দেখা ভালো না, দেহের ওসব জায়গায় ক্লোজ আপে ব্যবহার করা হয় ওকে। শুনে তো মনে হচ্ছে পরিচালকরা সুপারমার্কেট থেকে মুরগির কাটা অঙ্গ প্রত্যঙ্গের মতো অভিনেত্রীদের দেহের অংশ বেছে নেয়। মেয়েটার লাজুক স্বভাবের কারণ এখন বুঝতে পারলাম। নিজেকে নিশ্চয়ই ওর খুব ছোট মনে হয়, জানে ওর দেহ দেখিয়ে অন্য কেউ প্রশংসা পাবে, অথচ ও পাবে না। ঠিক বলেছেন, অন্তত তোমার সেই সমস্যা হবে না। কথাটা আমি কিভাবে নেব, প্রশংসা না অ্যানালাইসিস? কোনটা হলে তুমি খুশি হবে? এই ব্যবসার মেয়েরা যথেষ্ট প্রশংসা পায়, কিন্তু অ্যানালাইসিস পেতে হলে অনেক বিখ্যাত হতে হয়। হতে পারে। ফ্রি অ্যানালাইসিসের প্রস্তাব দিচ্ছেন নাকি? তা না, আসলে তোমার সম্পর্কে আরও জানা থাকলে আমি তা করতেও পারবো না। কি জানতে চান?
ঠিক আছে, প্রথম একটা গতবাথা ধারণা বলি। অধিকাংশ অভিনেত্রীর পরিবারকে দুই ভাগে ভাগ করা যায়। এক, ভেঙে যাওয়া পরিবার, যে পরিবারে হয় বাবা মারা গেছেন, নয়তো মা বাবার ডিভোর্স হয়ে গিয়েছে, অথবা ছোটবেলায় বাবা মেয়ে মাকে ফেলে চলে গেছে, তারপর থেকে মা তার মেয়েকে ব্যবহার করে, পুতুলের মতো নাচিয়ে নিজের উচ্চাকাঙ্ক্ষা হাসিল করতে নিতে চায়। তাই মা মেয়েকে পাদপদ্রীপের নিচে ঠেলে দেয়, কিন্তু নিয়ন্ত্রণে রাখে নিজের হাতে। ঠিক, হ্যাঁ, দ্বিতীয় দলের অভিনেত্রীদের পরিবারের অবস্থা একটু ভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসে। এদেরও বাবা নেই আর মা থেকেও নেই, হয় মারা গিয়েছেন নতুবা মানসিক বিকারগ্রস্ত, মেয়েটি অনাথ, ফস্টার হোমে কোনো নিরাপত্তা না পেয়ে এদের বেশিরভাগ অল্প বয়সে বিয়ে করে ফেলে। কিন্তু এতেও সমস্যার সমাধান হয় না, তাই সে ক্ষমতাবান লোক খুঁজে বেড়ায়। ক্ষমতাবান লোকরা তাকে ব্যবহার করে, সেও তাদের ব্যবহার করে নিজের ক্যারিয়ার করে নেয়। মেরিলিন মনরোর মতো এই দলের মেয়েদের সঙ্গেও পরিচয় আছে আমার। ভালো, তাহলে এবার প্রশ্নে আসি, তুমি কোন দলে? আপনি অনুমান করতে পারছেন না? আমার পর্যবেক্ষণ বলে দ্বিতীয় দলের। এক মিনিট, আপনি ভেবেছেন আমি মাদকাসক্ত আত্মহত্যা প্রবণ কেউ? অবশ্যই না, এগুলো তো পরের উপসর্গ। আমি বলতে চাইছি তুমি যদি সমস্যাটা বুঝতে পারো তাহলে পরিস্থিতি অতদূর যাবেই না। এসব মন খারাপ করার প্রসঙ্গে আলোচনা করছি কেন আমরা? আমার সমস্যা নিয়ে অনেক কথা হয়েছে, বাদ দিন ওসব। সকালটা রয়ের সঙ্গে কেমন কাটলো? বেশ ভালো, ছেলেটা মনে হয় সেগুলো মেনে নিয়েছে, স্ক্রিপ্টে যেসব পরিবর্তন আনার পরামর্শ দিয়েছি। কি ধরনের? আমি মূলত নরম্যানের চরিত্রটাকে কিভাবে উপস্থাপন করা উচিত সে ব্যাপারে পরামর্শ দিয়েছি। ও এখন নরম্যানের চরিত্রায়ন নিয়েই কাজ করছে। আমার দৃশ্যগুলোর কী অবস্থা? আমার মনে হয় না ওগুলোতে খুব একটা পরিবর্তন আনা দরকার আছে। কেন? নরম্যানের চরিত্র বদলে গেলে স্বাভাবিকভাবে তোমার প্রতিক্রিয়া বদলে যাবে, সেজন্য অল্প কিছু সংলাপ ছেটে ফেলা হতে পারে। সংলাপ ছেটে ফেলা হবে কেন? একটা কথা বলবো, প্রযোজককে কেউ কাজ শেখাতে চায় না, পরিচালককে পরিচালনা শেখাতে চায় না, কিন্তু সবাই লেখককে লেখা শেখাতে চায়। এখানে কতদিন ধরে আছেন আপনি? দুদিন, তিন দিন, এরই মাঝে বিশেষজ্ঞ হয়ে গেলেন? না, এটা তো একদম সহজ হিসাব। নরম্যানের চরিত্র বদলানোর অর্থ হলো তোমার সাড়া দেওয়ার ভঙ্গিটাও বদলানো। একজন ডাক্তারের ডায়াগনোসিস দরকার নেই আমার। একটা কথা বলি? বলে ফেলেছ, আমি জানি কি বলতে চাইছ তুমি, নিজের চরিত্র বাঁচাতে চাইছ। এটা শুধু একটা চরিত্র নয়, আমার ভবিষ্যৎ। আপনি বুঝতে পারছেন না? কেউ ভবিষ্যৎ দেখতে পায় না। কারা দেখতে চায় জানো? যারা নিজের অতীতের দিকে ফিরে তাকাবার সাহস পায় না তারা। তোমার কেসটা একদম... আমি কোনো কেস নই, আমি অভিনেত্রী। আর আমার অতীত সম্পর্কে কী জানেন আপনি? জানতে পারলে আমার ভালো লাগবে। তা তো লাগবেই, আপনার এইসব শুনে বিকৃত আনন্দ পান, তাই না? আশ্রয়হীন টিনেজার মেয়েদের ধর্ষিত হবার মুখরোচক গল্প আপনাদের আনন্দময় যৌন সুরসুরি দেয়। আশ্রয়ের প্রতিষ্ঠা লাভের আশায় এর ওর সঙ্গে বিছানায় যাবার গল্প শুনেও আনন্দ পান। আপনার জন্য খবর আছে আমার, অভিনেত্রীদের সম্পর্কে যেসব গল্প শোনেন তার সবই ফালতু জঞ্জাল। জানতে চান কেমন পরিবার থেকে এসেছি আমি? এখানে এই নর্থ হলিউডের এক পরিবার থেকে এসেছি আমি। আমার পরিবারের সবাই বেঁচে আছে নর্থ রিজের থেকে। আমার পরিবারের কারো কখনো ডিভোর্স হয়নি, এমনকি পরিবারের মধ্যে কখনো ঝগড়াও হয়নি। ভ্যান নুই হাই স্কুল থেকে লেখাপড়া শেষ করার পর সম্পূর্ণ নিজের ইচ্ছায় ড্রামা ক্লাসে ভর্তি হই। গত 5 বছর ধরে নিজের খরচ নিজেই চালাচ্ছি। তার মানে এই না যে জায়গাটা খুব সহজ, এখানে টিকে থাকার জন্য সংগ্রাম করতে হয়। আর নিজের কোনো এজেন্ট, প্রযোজক বা আপনার বলা মা না থাকলেও আরও অনেক কঠিন। মাঝে মাঝে একটু বোকামি করে ফেলি, তার মানে এই নয় যে আমি একটা হলিউড নিজেই। কিভাবে? নিজের চোখে দেখতে পাচ্ছ না জায়গাটা বিনোদনের রোগ বয়ে বেড়াচ্ছে? সিনেমা নিজেকে দর্শকদের কাছে বিক্রি করে বেশ্যার মতোই। সিনেমা যতভাবে সম্ভব দর্শকদের ডাকে, এসো আমাকে ধর্ষণ করো, আমাকে চেটে পুটে খেয়ে মজা নাও, তোমার মনোরঞ্জনের জন্য আমি আছি। আমাকে ভুল বুঝবেন না, বিনোদনকে খাটো করছি না আমি, আমাদের সবারই আবেগ নিঃসরণ প্রয়োজন হয়। প্রয়োজন আছে বাস্তবতা থেকে পালিয়ে কিছুক্ষণের জন্য হলেও কল্পনায় আশ্রয় নেয়ার, তবে শো শেষ হয়ে গেলেই সবাই বাস্তবতায় ফিরে আসে। কিন্তু বিনোদন নির্মাতাদের একজন হতে গেলেই বিপদ, এই ফ্যান্টাসিগুলোতে আটকে যেতে হবে, হাতে আর কোনো বিকল্প উপায় থাকবে না, শেষমেশ সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, বাস্তবতার সাথে তাল মিলানোর সামর্থ্য হারাতে হবেই। আর যখন কারো জীবন যদি এই আবর্তে ঢুকে যায় তাহলে ধ্বংস সুনিশ্চিত। আমি কিভাবে জীবনযাপন করবো তা নিয়ে কথা বলার আপনি কে? হয়তো আমার জীবনযাপনের পদ্ধতি ভালো নয়, হয়তো আমি বোকা স্বার্থপর, হয়তো একদিন মুখ থুবড়ে পড়বো, কিন্তু আমি জানি আমি কি করছি। বিকল্প নিয়ে কথা বলতে চাইলে কায়ের সঙ্গে দেখা করুন। কাই? আমার বোন, আমার চেয়ে স্মার্ট, আমার চেয়ে সুন্দরী। ভুল হলো, এক সময় ছিল, ঠিক তখনই আপনার বলা কঠোর বাস্তবতা প্রবেশ করে তার জীবনে। আরও নির্দিষ্ট করে বললে ওর পেটে,
17 বছর বয়সে মা হয়ও 18 বছর বয়সে নেশায় আসক্ত হয়ে পড়ে। ওর বয়ফ্রেন্ড আর বাচ্চার সঙ্গে বনে জঙ্গলে থাকা শুরু করে। কিছুদিনের মাঝেই ওর বয়ফ্রেন্ড কর্পদক্ষীণ হয়ে পড়ে। বাচ্চাটাকে ওরা অনাথাশ্রমে দিয়ে দেয়, তারপর ছাড়াছাড়ি হয়ে যায় ওদের। হয়তো কপাল ফিরবে ওর, এমন কারোর সঙ্গে দেখা হবে যে ওকে দুশ্চিন্তা করতে দিবে করবে। কাই সবচেয়ে ভালো যে কাজটা করেছে তা হলো ক্যারিয়ার নিয়ে মাথা ঘামায় নিও। নিজের সঙ্গে প্রতারণা বন্ধ করো, এমনভাবে কথা বলছেন যেন আর কোনো উপায় ছিল না তোমার হাতে। সুরঙ্গের দুই মাথার মাঝে অনেকটা পথ থাকে, এর মাঝেই নিজের জন্য রাস্তা করে নিতে হয়। আর আপনি, আপনিও তো একই কাজ করছেন, বছরের পর বছর ধরে বইয়ে মুখ গুজে রেখেছেন, বাকি সব কিছুকে একপাশে সরিয়ে দিয়েছেন আজকের এই অবস্থানে আসার জন্য, অন্যের গোলামি করছেন। ঠিক ধরেছেন, কথাগুলো বলছি কারণ আমিও এই রাস্তায় হেঁটেছি, আর আজ এমন এক জায়গায় পৌঁছেছি যেখানে আমি একা। কিছু নেই আমার, বাড়ি না, সংসার না, নেই কোনো ব্যক্তিগত জীবন, কাজ পাগল হয়ে বেঁচে থাকা কোনো জীবন নয়। আমার হয়তো অনেক দেরি হয়ে গেছে, কিন্তু তোমার এখনও সুযোগ আছে, সে সুযোগ হেলায় নষ্ট করো না। হঠাৎ করে ডোরবেল বেজে উঠল, ভ্রু কুচকালো যান। দরজা খুলে দেখল রয় অ্যামস এমন সময়ে হেসে হাজির, তার মানে হিংসা হচ্ছে তার। কি চাও তুমি? তোমাকে ফোন করেছিলাম কিন্তু তোমার লাইন ব্যস্ত পেয়েছি, সন্ধ্যার পর থেকে একবারও বাজেনি আমার ফোন। তাই তো দেখছি। কনে বাইরে যাবার আগে একটা ফোন করেছিল, ও নিশ্চয়ই ফোনের রিসিভারটা হুক থেকে তুলে রেখেছে, তাই হবে হয়তো। হ্যালো মিস্টার ক্লেইবন, আসলে আপনাদেরই দরকার ছিল আমার, চলুন বেরোই। কোথায়? কর্নেটে, ড্রিসকল আমাকে ফোন করেছিল, চলুন আমার গাড়িতে যাব। এত তারা কিসের? কে যেন আগুন লাগিয়ে দিয়েছি স্টুডিওতে। চ্যান আর ক্লেইবর্নকে পাশে বসিয়ে ঝড়ের বেগে গাড়ি ছুটিয়েছে রয়। বুলেভার্ডদের বুক চিরে গাড়ি ছুটাতে ছুটাতে সাইরেনের শব্দ শোনার জন্য কান পেতে আছে সে। ফলস অ্যালার্ম, অসম্ভব, ড্রিসকল নিজে আমাকে ফোন করে বলেছে। হতে পারে। গেট দিয়ে তাড়াহুড়ো করে ঢোকার সময় তাকে খেয়াল করেনি কেউ। রাগী দৃষ্টিতে হঠাৎ ওদের দিকে তাকিয়ে আছে ড্রিসকল। কোন জাহান্নাম থেকে এসেছে এই দুজন? জ্যানের সঙ্গে ডিনার করছিলেন ডক্টর ক্লেইবর্ন, এই পরিস্থিতিতে আমি ভেবেছিলাম তাদের জানা উচিত। পরিস্থিতি চুলোয় যাক, চলে যখন এসেছেন কিছু করার নেই, তবে মনে রাখবেন আপনাদের দুজনের মুখই যেন বন্ধ থাকে। এসো। কি হয়েছিল বলবেন না আমাদের? দেখতেই পাচ্ছেন একটা দুর্ঘটনা ঘটে গেছে। ভেতরে ঢুকলো তারা সবাই। দুজন লোক অপেক্ষা করছিল, গাট্টা গোট্টা গোফলা মাদেরও আর একজন সিকিউরিটি গার্ড, বুড়ো চাং ক্রসিঙ্গার। এক কোণে দাঁড়িয়ে কথা বলছিল ওরা দুজন। আগুনের তীব্র আলোতে চোখ পিটপিট করল রয়। তারপর এই পুড়ে যাওয়া বিছানার চাদর বালিশ চোখে পড়ল। ঈশ্বরকে ধন্যবাদ সময় মতো এসে পড়েছিলাম, আমি যখন আসি তখন দরজাটা খোলা ছিল, বলছে ক্রসিঙ্গার। ভেতর থেকে টিমটিমে আলো আসছে দেখে সন্দেহ হয় আমার, সাথে সাথে ধোয়ার গন্ধও পাই। ভেতরে ঢুকে দেখি বিছানায় আগুন ধরে গেছে, তাই দেয়াল থেকে এক্সটিংগুইশার নামিয়ে আগুন নিভিয়ে ফেলি। গ্যারেজ থেকে ইকুইপমেন্ট নিয়ে আস্তে আস্তে পুরো জায়গাটায় আগুন ধরে যেত, ওই গ্যাসোলিনটা যদি বিস্ফোরিত হতো। গ্যাসোলিন? বিছানার নিচে এটা খুঁজে পেয়েছি, এই দেখো, ক্যানটা এখনও খোলা হয়নি, ঢাকনির প্যাচ কিন্তু ঢিলে হয়ে আছে, তার মানে আগুন লাগানোর ঠিক আগ মুহূর্তে বাধা পেয়েছিল। তুমি কিভাবে জানো? দেখো এখানে রঙের ক্যান ব্রাশও আছে, বেজন মালসগুলো কাজ করার পর এগুলো কার স্টোররুমে নিয়ে যায়নি, এখানেই ফেলে গেছে। ওদের কেউ বোধহয় কিছুক্ষণ ঘুমিয়েছিল এখানে, ঘুম থেকে উঠে সিগারেট টানে, সিগারেট থেকে আগুন ধরে যায় বিছানায়, শালা তখন ভয়ের চোটে ভাগে। আমার কথা লিখে রাখুন, কেউ ইচ্ছে করে লাগিয়েছে আগুন, একে বরং হয়েছে। থামো, ট্যালবটের সঙ্গে কথা বলেছ? নামটা চিনতে পারল লয়, ট্যালবট স্টুডিওর সিকিউরিটি প্রধান। সে সুযোগ পায়নি, আপনি জানেন ও কোথায় থাকে, আমি ভাবলাম থাউজ্যান্ড ওকস থেকে সে আসতে আসতে। তুমি কি ভেবেছ না ভেবেছ তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, নাইট শিফটের আর কেউ এই ঘটনার কথা জানে? না, জিমি গেটে, ফ্রিটস আর ম্যানহফ পেছনের গেটে। তোমার লোকজন জানে? আমি এখানে একাই আসি। তাহলে এখানে কি হয়েছিল তা আমরা ছাড়া আর কেউ জানে না? যে লোকটা কাজ করেছে তাকেও কেউ দেখেনি। আমি জানি আপনি কি ভাবছেন, কিন্তু কাজটা অবৈধ। তুমি ভুল করছো, এটা দুর্ঘটনা ছিল। আপনার আদেশ কবে থেকে মানতে শুরু করলাম আমি? বার্নি ওয়েঙ্গারটন যেদিন ইউরোপ চলে গেছে সেদিন থেকে, রুবেন গিয়েছে নিউ ইয়র্ক, তার মানে আমি এখানে সর্বশেরবা। তুমি যখন ফোন করেছো
তখন অফিসে ছিলাম আমি। এত রাত পর্যন্ত কোন ঘোড়ার ঘাস কাটতে অফিসে ছিলাম বলো তো? আমি আমার কাজ করতে জানি, অন্য কারো কাছে শিখতে হবে না। হয়তো তাই, তবে আপনি যদি এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু ভুগতে হবে। চোপড়াও শোনো, ঝামেলা যখন চাইছো তাহলে যাও পুলিশের কাছে, ওদের কাছে রিপোর্ট লেখাও। ভেঙ্গাটন ফিরে এসে যখন দেখবে আজ রাতের সিকিউরিটি ব্যবস্থা কতটা দুর্বল ছিল, যখন জানতে পারবে তোমার গার্ড নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল, আমি নিশ্চিত করে বলতে পারি তোমাদের দুজনের পাথি মেরে চাকরি থেকে বের করে দেবে ও। এ কাজ করে পার পাবেন না। শোনো, আমার ওপর বিশ্বাস রাখো। আমি চাই আপনারাও মুখ বন্ধ রাখবেন। কেউ যদি জিজ্ঞেস করে আজ রাতে এখানে এসেছিলেন কেন, তাহলে বলবেন প্রোডাকশন মিটিং ছিল। আর একটা জিনিস ভুলে যাচ্ছেন, প্রমাণটা। কিসের প্রমাণ? ও গ্যাসোলিন, এটা আমি দেখব। তুমি আর মাদেরও বিছানার চাদরটা সরিয়ে ফেলো, কাল হস্কিন্সকে বলবো আমাকে যেন আরেকটা বিছানার চাদর ডিজাইন করে দেয়। দেয়ালের দাগগুলো মুছে ফেলো, এয়ার কন্ডিশনার ছেড়ে দাও যাতে ধোয়া আর কাপড় পরার গন্ধ বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, তবে কোনো কিছু যদি গড়বড় হয়, যদি তোমার লম্বা নাকটা না গলাও তাহলে হবে না। শুধু আমি যা বললাম তাই করো, আগামীকাল থেকে পুরোপুরি ঝামেলা মুক্ত হয়ে যাবে তুমি। ঠিক আছে, তাহলে কাল সকালে সেটে তোমার সঙ্গে দেখা করব। ক্লেইবর্ন ড্রিসকলের দিকে তাকিয়ে বললেন, আপনার সঙ্গে কথা আছে আমার। বলুন। একটু একা বলতে চাই। দেখুন, আমরা সবাই একসঙ্গে আছি, আপনার যা বলার আছে সবার সামনেই বলুন। ওই গ্যাসোলিন ড্রাম, ঠিক এরকম একটা ড্রাম দেখেছি গত রবিবার, নরম্যান যখন ভ্যানটা পুড়িয়ে দিয়েছিল। ও যিশু, আবার! আপনি বলতে চাচ্ছেন নরম্যান এই আগুন লাগিয়েছে? আপনাকে আগেই সতর্ক করে দিয়েছিলাম, ও বাগড়া দেওয়ার চেষ্টা করবে। আর কার ঠেকা পড়েছে আগুন লাগানোর? ক্যান্টির দিকে দেখুন একবার। এই যেমন ধরুন পদ্ধতি, কাকতাল। যখন কেউ আগুন ধরাতে যায় তখন প্রথমে গ্যাসোলিনের কথাই ভাবে। তাহলে আপনি স্বীকার করে নিচ্ছেন কেউ ইচ্ছাকৃতভাবে লাগিয়েছিল আগুনটা? এমন কোনো স্বীকারোক্তি দেইনি আমি। আবারও বলছি, এটা স্রেফ একটা দুর্ঘটনা, আমাকে ভয় দেখানোর কথা ভাবলে ভুলে যান। ভয় দেখাতে পারলে তো ভালোই হতো। এজন্যই মুখ বন্ধ রাখছিলাম আমি, কারণ চাইনি কেউ ভয় পেয়ে যাক, আর আমি নিশ্চিতও ছিলাম না। কিন্তু আজ রাতের ঘটনার পর আর কোনো সন্দেহ নেই, নরমান আছে আশেপাশে। আপনি আবল তাবল যাই বকুন না কেন, তাতে কিছুই প্রমাণ হয় না। কিন্তু ওকে আমি নিজের চোখে দেখেছি। কে? ওকে দেখেছি আমি কাল রাতে স্টোরের সামনে নরম্যান বেটসকে দেখার কথাটা জানালো ড্রিসকলকে। তাহলে এত নিশ্চিত হলেন কি করে? আপনি হয়তো ভুল দেখেছেন। আপনাকে আরও আগে না জানিয়ে ভুল করেছি, আর কোনো ভুল করিনি। আমার পরামর্শ মেনে নিয়ে যদি সব কিছু বন্ধ করে দিতেন তাহলে আজ এই দুর্ঘটনা ঘটতো না। কিছুই হয়নি, কিচ্ছু হবেও না, কিন্তু ও চেষ্টা করবে, ভাববেন না। এখান থেকে আরও কড়া নজরদারির ব্যবস্থা করা হবে, ডিউটির সময় আর কোনো আলসেমি নয়। আমার এখনও মনে হচ্ছে আপনি ভুল করেছেন, আর যদি আপনার কথা ঠিকও হয় বেচন মাটার জন্য প্রস্তুত হয়ে থাকবো আমরা। ঝুঁকি নিচ্ছেন কেন? শুধু শুধু পুলিশ যতদিন ওকে খুঁজে না পায় ততদিন শুটিংটা অন্তত স্থগিত তো করতে পারেন। রয়, তুমি মাঝে মাঝে বেশি কথা বলো, অনেক দেরি হয়ে গেছে। মাদার আর গ্রসিংগার ইতিমধ্যে সব প্রমাণাদি মুছে ফেলেছে, আর সবাই যখন জানতে চাইবে আগুন লাগার ব্যাপারে আর কাউকে জানায়নি কেন, কি জবাব দেব আমরা? কিন্তু স্থগিত তো করতে পারেন, ব্যাপারটা দেখব আমি। তার মানে কিছুই বন্ধ করবে না? আপনি নিশ্চিন্ত ক্লেইবর্ন? আপনি নরম্যানকেই দেখেছিলেন? নিশ্চয়ই, ভেঞ্চুরার ওই সুপারমার্কেট, আমি যেটার কথা ভাবছি সেটা এখান থেকে মাত্র কয়েক ব্লক দূরে। যদি আমাকে সে গতরাতে দেখে ফেলে তাহলে আর অসাবধানে ঘোরাফেরা করবে না, কিন্তু এখানে যদি কোথাও লুকানোর জায়গা পেয়ে যায়। বুঝতে পেরেছি, চলো এখান থেকে বেরোই। ছুরির ফলাটা 6 ইঞ্চি লম্বা ও 1 ইঞ্চি চওড়া, দুই পাশ দিয়েই কাটা যায়, প্রচণ্ড ধারালো। ছোড়াটা শক্ত মুঠিতে ধরে ওটার তীক্ষ্ণ ধারালো ডগার দিকে তাকিয়ে আছে স্যান্টো ভিজিনি। ক্লেইবর্ন রুমে প্রবেশ করতেই চমকে গেল সে। মিস্টার ভিজিনি? বলুন। আমি ডক্টর ক্লেইবর্ন, আপনার অফিস থেকে আমাকে জানানো হয়েছে আপনাকে এখানে পাবো, আশা করি বিরক্ত করছি না। মোটেও না, একেবারে সময় মতো এসেছেন আপনি, খুব ভালো লাগছে আপনার সঙ্গে দেখা হয়ে যাওয়ায়। আপনার আসার খবর পাওয়ার পর থেকেই দেখা করার জন্য উন্মুখ হয়েছিলাম আমি। বড্ড পাতলা, ছুইটার দিকে ইঙ্গিত করে বলল, কিন্তু তার দিকে নজর নেই ক্লেইবর্নের, ভিজিনিকে দেখছেন সে। আপনার কি মনে হয় আরও চড়াছুরি দরকার আমাদের? হ্যাঁ, তাই মনে হয়।
এই গ্রব ডিপার্টমেন্টটা কোনো কাজের না, চাইলাম কি আর দিল কি। আমি যতই বলে নর্ম্যান বেটস এই খেলনা জিনিস ব্যবহার করেনি, ওরা ততই আমাকে উল্টো বোঝায়, বলে আজকাল তো সবাই সুইচ ব্লেড ব্যবহার করে। অবিশ্বাস্য। আপনি আসায় খুব খুশি হয়েছি, একসঙ্গে প্রয়োজনীয় সব জিনিসপত্র বাছাই করবো আমরা। ইস, দেখুন কেমন এলোমেলো করে রেখেছে সব, স্রেফ পাগলামি। তবে এর ভেতর থেকে কিছুই না কিছু খুঁজে বের করবো আমরা। সব অস্ত্রগুলো গাদাগাদি করে রেখেছে। অস্ত্রগুলো ঘাটাঘাটি করে একটা ভারী হাতলওয়ালা ছুরি বের করে আনলো সে। এটা কি? দেখে তো মনে হচ্ছে বাউই নাইফ। হ্যাঁ, বুনো পশ্চিমের দিনগুলোতে ফ্রন্টিয়ারে ব্যবহার করা হতো, এখন আর ব্যবহার করা হয় না। এই ছুরিটা হলে খুব ভালো হতো। কষাইয়ের ছুরি, এটাই ব্যবহার করবে ও। এটা কি? সিনেমায় ব্যবহার করব। সাইজ দৈর্ঘ্য একদম ঠিকঠাক, ছবিও আসবে দারুণ, কয়েকটা ডুপ্লিকেট বানাবো এটার। কি মনে হয়, দারুণ একটা আবিষ্কার তাই না? কি বলেন আপনি? একদিক দিয়ে হ্যাঁ, স্ক্রিপ্টটাও গুরুত্বপূর্ণ, আজ সকালে সংশোধিত জায়গাগুলো রয় দেখিয়েছে আমাকে, এই জন্যে আপনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম আমি। আপনার কি মনে হয়? কিছু কিছু জায়গায় বেশ ভালো, ও যেভাবে নর্ম্যানের রিয়াকশনগুলোর যেভাবে সামলেছে সেটা আমার বেশ পছন্দ হয়েছে, এতে চরিত্রের গভীরতা বেড়েছে। কিন্তু মার্ডার সিনগুলোতে কাঁথি চালানো আমাদের জন্য ঠিক হবে না, সেটার দায় আমার। আমার পরামর্শে কিছু জায়গায় অতিরিক্ত সহিংসতা কেটে ফেলা হয়েছে। কেন? শত হলেও আমরা একটা গল্প বলছি, সিনেমা যা দেখানো হয় লোকজন তাই বিশ্বাস করতে পছন্দ করে। নিশ্চয়ই, কিন্তু আমাদের গল্পটা খুনের, আর লোকজনকে সেটা দেখাতে হবে আমাকে, আপনার ভাষায় বাস্তবসম্মত করে তোলার জন্য। আমার সেই অধিকার আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন সিসিলি আক্রমণ করা হয় তখন বাচ্চা ছিলাম আমি, কিন্তু সব লুটপাট অত্যাচারের হত্যাযজ্ঞ নিজ চোখে দেখেছি। তারপর অনেক সময় চলে গেছে, কিন্তু সহিংসতার ইতিহাস বদলায়নি। বিয়াফ্রা, বাংলাদেশ, গুলাগ, আর্চিপেলগো, পাপা ডগ জেলখানা, ভিয়েতনাম কোথাও বদলায়নি, সহিংসতা এখন সব জায়গায় স্বাভাবিক। দয়া আর সমঝোতাও স্বাভাবিক। দয়া আমার কাছে বিলাসিতা ছাড়া আর কিছুই না। পৃথিবী আগের মতো নেই, অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। নর্ম্যান বেটসের মতো বেজন্মা লোকের সংখ্যা বাড়বে দিন দিন, ওর মা একটা বে, আর ও আবারদের যুগের জন্ম দেওয়া সন্তান। এটা আমার বিশ্বাস, আমার ছায়াছবিও এই মেসেজই দিবে। আমাদের অনেকে এখনও বিশ্বাস করে পৃথিবীটা ভালো একটা জায়গা। হয়তো তাই, কিন্তু ভালো জিনিসে বিশ্বাস করতে হলে খারাপটাকেও মেনে নিতে হবে আপনাকে। সব মানুষের ভেতরে একটা শয়তান আছে, আপনাদের সেই শয়তানটাকেই দেখাবো আমি। নির্বাক ক্লেইবনের সামনের রুম থেকে বেরিয়ে গেল লোকটা, মানসিক বৈকল্য। এমন বৈকল্য আগেও বহুবার দেখেছেন। তিনি আসলে চমকে গেছেন ভিজিনির চেহারা দেখে। এই চেহারা আগেও দেখেছেন ক্লেইবন, কারণ স্যান্টো ভিজিনি দেখতে অবিকল নর্ম্যান বেটসের মতো। লেখক হিসেবে সব ধরনের গদবাধা বুলি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে রয়, কিন্তু ক্লেইবনকে দেখে যে কথাটা ওর মুখ দিয়ে উচ্চারিত হলো সেটাকে গদবাধা না বলে উপায় নেই। কি হয়েছে, ভূত দেখেছেন নাকি? এইমাত্র ভিজিনির সঙ্গে দেখা করে এলাম। ও কি বললো সে? সহিংসতা নিয়ে বানিয়ে আওড়ালো। হ্যাঁ, তবে ওসব ভুলে যান, কয়েক বছর ধরে বিভিন্ন টক শো আর সেমিনার ওই বানিয়ে ঝাড়ছে ভিজিনি। আমি জানি, কারণ আমারই এক বন্ধু লিখেছিল ওই বক্তৃতা $200 বিনিময়ে, যদিও কখনো টাকাটা পায়নি আরও। সেটা আমার সমস্যা না, কথা হচ্ছে আমাকে আগে বলনি কেন? কি বলিনি? ভিজিনি যে দেখতে অবিকল নর্ম্যান বেটসের মতো। মজা করছেন? আমাদের কাছে নর্ম্যান বেটসের যে ছবি আছে ওটা অনেক আগের ছবি, নর্ম্যানকে এখন অবিকল ভিজিনির মতো দেখায়। তাহলে সেদিন সুপার মার্কেটে আপনি ভিজিনিকে দেখেছিলেন? হতে পারে। ওর সম্পর্কে তুমি কি জানো? বেশি কিছু না, পত্রপত্রিকায় যা পড়েছি তাই জানি। ইতালিতে স্প্যাগেটি ওয়েস্টার্ন দিয়ে এপাশে ওর যাত্রা শুরু। হরর ফিল্ম জনপ্রিয় হয়ে উঠলে পরিচালনা শুরু করে সে, চলে যায় ফ্রান্সে, ওখানে কয়েকটা ছবি পরিচালনা করে। লোভগার ওর প্রথম হিট সিনেমা, ওই মুভিতে ওর বিশেষ মিশ্রণ ব্যবহার করে সে, যৌনতা ও সহিংসতা। ফিল্ম ফেস্টিভ্যালে দর্শকরা এই ছবিটা লুফে নেয়। তোমার ভালো লাগেনি? কেউ জানতে চায়নি, দর্শকরা স্ক্রিনে যা দেখেছে তাই পছন্দ করেছে। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফুলে ফেপে উঠতে দেখে খুশিতে ডগমগ হয়েছে অ্যাকাউন্ট্যান্টরা। তিনটা সিনেমা বানানোর চুক্তিতে এই স্টুডিওতে আসে সে, তারপর বাকিটা ইতিহাস। ড্রিসকল নিশ্চয়ই হটিয়ে দিয়েছে ওকে, বলেছে ওদের বড় স্টার দরকার, এই জন্য পল মর্গানকে বেছে নেয়। কিন্তু ভিজিনি নিজে পলকে কোচিং করাচ্ছে, এমনকি সেই ও উইগ আর পোশাক নির্বাচন করেছে। আর ছুরিটাও, এইমাত্র ছুরি বাছাই করতে দেখে এলাম। দেখে মনে হচ্ছিল সে যেন জানে নর্ম্যান কোন ছুরি ব্যবহার করেছিল। উঠে দাঁড়ালো ক্লেইবন, বলল, আমার মনে হয় মিস্টার ড্রিসকলের সঙ্গে কথা বলা উচিত আমাদের।
কিন্তু বাদ সাধল অনিতা কেজি। তার ড্রিসকলের অফিসে পৌঁছতেই মাথা নাড়তে শুরু করলো মেয়েটি। দুঃখিত, তিনি ভেতরে নেই, দুপুরে ফিরবেন কি না বলতে পারছি না। আচ্ছা। দরজার পেছনে দাঁড়ানো মার্টি ডিসকলের দিকে তাকালো মিস কেজি, অতিথিদের উদ্দেশ্যে নট করল। অভিনন্দন, স্ক্রিপ্ট পছন্দ হয়েছে আমার, ভিজিনির পছন্দ হয়নি। জানি এ ব্যাপারে কথা বলতে চান। আমি কথা বলেছি ভিজিনির সঙ্গে, মার্ডার সিনগুলো সহিংসতা কমিয়ে দেওয়ার তার আপত্তি আছে মনে হয়। আমার নেই। একটা কথা মনে রাখবেন, ভিজিনি এখন প্রচুর চাপের মধ্যে আছে, শুটিং শুরুর তারিখ নিয়ে আমরা সবাই চাপে আছি। সে ব্যাপারেই কথা বলতে চাইছি। ভিজিনির সাথে নরম্যানের চেহারার সম্পূর্ণ মিলের ব্যাপারটা খুলে বলল তাকে। ড্রিসকল বলল, আমার তো এমন কিছু মনে হয় না, কিন্তু এটাই সত্যি। ভিজিনি কিন্তু জানে ব্যাপারটা, সে কিন্তু নরম্যানের চরিত্রে অভিনয় করতে চেয়েছিল। জর্জ ওয়ার্ড আপনাকে পছন্দ করবে, এ ধরনের কৌতুক ওই চালু করে প্রথমে। আমি কিন্তু সিরিয়াস, এই লোকটা একজন পরিচালক, ওকে ছাড়া চলবে না আমাদের। পল মর্গানের চেহারা অল্প স্বল্প টিকিট বেঁচে দিতে পারবে, কিন্তু ওর মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট ফুলবে না। জ্যান কিছুই না, ভিজিনিকে বিক্রি করছি আমরা, ওই সব কিছুর কেন্দ্রবিন্দু। এমন কেউ যদি মানসিক ভারসাম্যহীন হয়? সব পরিচালকই কম বেশি পাগল, এসবে পাত্তা দেবেন না। কিন্তু আমাকে পাত্তা দিতে হচ্ছে। কাল রাতে আগুনের কথা শুনে রয়কে ফোন করেন আপনি, ভিজিনিকে জানানোর চেষ্টা করেননি কেন? চেষ্টা করেছি, ওর অ্যান্সারিং মেশিনে মেসেজ দিয়ে রেখেছিলাম। তার মানে বাইরে ছিল? ও কোথায় ছিল সেটা বলেছে আপনাকে? আপনি বলতে চাইছেন ভিজিনি তার নিজের সিনেমায় সাবোটাজ করার জন্য আগুন লাগিয়ে দিয়েছিল? কেউ একজন তো লাগিয়েছে। দেখুন ডাক্তার, গতকাল রাতে যা ঘটেছে তা যেন বাইরের কারো কাছে ফাঁস না হয় সে ব্যাপারটা নিশ্চিত করতে চাই আমি। এজন্য আজ সকাল 7টায় ট্যালবটকে আমরা অফিসে ডাকি। আপনার সিকিউরিটি চিফ? হ্যাঁ, পুরো ঘটনাটা বুঝতে পেরেছে সে, আর গ্যাসোলিন ক্যানটাও পরীক্ষা করে দেখেছে। এত নিশ্চিন্ত হচ্ছেন কিভাবে? স্টুডিওর সব কর্মচারীর হাতের ছাপের সাথে মিলিয়ে দেখেছি আমরা। অন্য ছাপটা লয়েড পার্সনস, লোকটা সেট ড্রেসার। আজ দুপুরে ওর সঙ্গে দেখা করে কথা বলেছি আমি আর ট্যালবট। আগুন নিয়ে? কাল রাতে আপনাকে কি বলেছিলাম মনে আছে? আমি যা বলেছিলাম তাই ঘটেছে। কাল কাজ শেষে ক্যানটা ভুলে ওখানে ফেলে আসে ও। হ্যাঁ, কাজ শেষে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে ওই বিছানায় শুয়ে কিছুক্ষণ সিগারেট টানে বেটা। কিন্তু এসব তো বাইরে গিয়েও করতে পারতো। আমারও তো সে কথাই বলছিলাম, কিন্তু লোকটা আমাদের ভুজুং ভাজুং দিয়ে গেল, খুব নাকি ক্লান্ত হয়েছিল। আমার ধারণা গাঁজা টানছিল হয়তো লোকটা। এই গল্প বিশ্বাস করেন আপনি? ও যদি মিথ্যাই বলতো তাহলে এমন কিছু বলবে কেন, যখন সে জানে যে ওর বিরুদ্ধে আমরা অভিযোগ আনতে পারি? আনবেন নাকি? অভিযোগ করে বিমার লোকজনের সঙ্গে ঝামেলা জড়াই নাকি? তাহলেই হয়েছে, ওকে সে কথা বলিনি আমি। ও বারবার আমাকে অনুরোধ করেছে ওকে যেন ইউনিয়নের সামনে হাজির না করি, আমি বলেছি ঠিক আছে। স্টুডিও থেকে বেরিয়ে এসেও কারো নীরবতা ভাঙল না, শেষমেশ রয়ই ভাঙল এই মৌনতা। কি মনে হয় আপনার ক্লেইবর্ন, লোকটা কি সত্যি কথা বলছে? সেটের লোকটার ব্যাপারে জিজ্ঞেস করলে আমি জানি না, তবে ড্রিসকলের ব্যাপারে সন্দেহ আছে আমার। সন্দেহ দূর করার কোনো উপায় আছে? থাকতে তো হবে। গোধূলিকে সঙ্গে করে পাহাড়ের ঢালে নেমে এসেছে কুয়াশা। জানালা দিয়ে বাইরের পরিবেশ দেখতে দেখতে ফোনে জ্যান বলল, বুঝতে পারছি না, এক ঘন্টা আগে হাতে পেয়েছি নতুন লেখা কাগজগুলো, আর এখন কিনা তুমি বলছো? ওই পাতাগুলোর কথা ভুলে যাও, বলল স্যান্ড ভিজিনি। ভুল হয়েছে আমাদের, চিত্রনাট্যে কোনো ধরনের পরিবর্তন আসবে না। ভুল? তেমন গুরুতর কিছু না, কাল রিহার্সালে যখন আসবে তখন সব বুঝিয়ে বলবো। সন্ধ্যার দিকে এসো, পলের সাথে কাজ শেষ হয়ে যাবে আমি ফোন করব। ঠিক আছে, কিন্তু তুমি কি নিশ্চিত? বলতে না বলতেই ফোনের লাইনটা কেটে দিয়েছে ভিজিনি। জানালার কাছে গিয়ে দাঁড়ালো জ্যান, ঘন কুয়াশা যেন চারপাশটা গিলে নিয়েছে, কিন্তু কান্নার শব্দটা কোনো বিরাম নেই, কোন একটা বাচ্চার কান্নার আওয়াজ আসছে। শব্দোষ ভিজিনির, এ কথা ও কথা শুনি ওকে আতঙ্কিত করে তুলেছে। একসাথে অনেক কিছুই ঘটতে শুরু করেছে, আগুন লাগলো স্টুডিওতে, এদিকে আবার ক্লেইবর্ন লোকটা নাকি নরম্যানকে দেখেছে। আতঙ্ক যে জ্যানকে পেয়ে বসবে তাতে আর আশ্চর্য কি, আর কনিটাও যে কিনা, মাঝে মাঝে দু এক রাত বাসা থাকলে এমন কী বা হয়। এই মুহূর্তে কোনো মানুষের সঙ্গের জন্যে মুখি আছে জনের মন। আচ্ছা, রয়কে ফোন দিলে কেমন হয়? সদর দরজা বন্ধ করে ঘরে ঢোকা মাত্রই বাজতে শুরু করলো ফোন। ঠিক সেই মুহূর্তে আবার শুনতে পেল একটা কান্নার আওয়াজ, ঘরের ভেতরে বসে খুব বেশি কানে লাগছে। আর তখনই দেখতে পেল একটা বিড়ালকে, ছোটোখাটো হলদে একটা বলের মতো গুটি পাকিয়ে শুয়ে আছে ওটা। কোলে তুলে নেবার সময় মেয়েটার মনে হলো যেন কোনো হালকা পালক তুলছে।
নিরাপদ আশ্রয় পেয়ে ঘরঘর করে উঠল বিড়ালটা। র্যাক থেকে একটা ডিশ মোছার তোয়ালে তুলে নিয়ে ভেজা পশমগুলো ঘষতে শুরু করলো চ্যান। প্রথম প্রথম কাঁপছিল প্রাণীটা, বেশ কিছুক্ষণ পরে শান্ত হয়ে গেল। কিন্তু তখন পর্যন্ত চ্যান জানে না যে পরবর্তীতে কি চলতে চলেছে ওর জীবনে। আকাশের দিকে তাকিয়ে আছে মার্টি ড্রিসকল। সাধারণত প্যাটিওর সামনে লাগানো কাচের দরজা দিয়ে আকাশের তারা আর নিচের উপত্যকা দেখতে পাওয়া যায়, কিন্তু আজ তারার কোনো হদিশ নেই। বর্তমান যুগ যৌবনের যুগ, দুধের বাচ্চার এখন চলচ্চিত্র ব্যবসার হর্তাকর্তা বিধাতা। বয়স্ক যে দু চারজন আছে তারাও নিজেদের আসল বয়স কমিয়ে বলতেই পছন্দ করে। একদম অভব্য আর গোয়া আচরণ করে ড্রিসকল। নিজেকে উপস্থাপন করে অন্য সব প্রযোজকের মতো করেই রুচিহীন প্রতিভাহীন একজন এক নায়ক হিসেবে, যেমন মাথা ব্যথা নেই চলচ্চিত্রের মান নিয়ে। কাজে দিয়েছে বুদ্ধিটা তার, আর সেজন্যই ড্রিসকল এই মুহূর্তে নিজের বিশাল এক বাড়িতে বসে আছে, যেখান থেকে নিচের দিকে তাকালেই পরিষ্কার দেখা যায় স্টুডিওটাকে। স্টুডিওর ওরা ভাবে ড্রিসকল মিয়া কালপার মিয়া ফারোয়ের মাঝে পার্থক্যই করতে পারে না, এমন করে স্ত্রীও এই রহস্যটা ধরতে পারেনি। ডেবরায়ের ধারণা মার্টি এক মোটাসোটা টাকার কুমির মাত্র, বাচ্চাদেরকে নিয়ে এক সপ্তাহের জন্য বেড়াতে গিয়েছে সে, আসলে বেড়াতে না ওর কাছ থেকে দূরে থাকতে, কিন্তু প্রতিদিন একবার ফোন করে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট রূপি স্বামীর প্রতি শ্রদ্ধা জানাতে ভুল করে না। আচ্ছা, ড্রিসকল যে দেনার সাগরে ডুবে আছে কথা জানালে মেয়েটা কি করবে? কিন্তু উম্মাদিনী নিয়ে যখন ভিজিন ওর সাথে দেখা করতে এলো তখন থেকে আবার ফিরতে শুরু করেছে ওর কপাল। তবে কপালের কথা কি আর বলা যায়, নরম্যানের পলায়ন আর ওর হাতে পাঁচজন মানুষ খুন হবার পর আবারও ভাগ্যকে ছেড়ে যেতে শুরু করেছে। রুবেন সেরকমই জানিয়েছে ওকে, ওদের ধারণা এই ঘটনা পুরো ছবিটাকেই পুরাতন ইতিহাস বানিয়ে দিয়েছে। অনেক কষ্টে রুবেনকে বুঝিয়ে সুঝিয়ে কয়েকদিন সময় চেয়ে নিতে সক্ষম হয়েছিল সে। তবে আগামীকাল সকালে আবার নতুন করে সব বসবে নিউ ইয়র্কের হোমরা চোমরারা, মিটিংয়ে নেওয়া হবে শেষ সিদ্ধান্ত। পরিকল্পনা একদম সহজ ছিল, গ্যাসোলিনের ক্যানটা সেটে নিয়ে যেতে কোনো কষ্টই হয়নি। ভুল করে ফেলেছে গ্যাসোলিন ছড়িয়ে দেবার আগে বিছানার চাদরে আগুন ধরিয়ে। শিখাটুকু আর্ডের মনে সন্দেহ জাগাতে যথেষ্ট ছিল। বিছানার নিচে ক্যানটা ঠেলে দেওয়ার সময় পেয়েছিল সে কেবল, এরপর পরিমরি করে পাশের দরজা দিয়ে পালায়। অফিসে ফেরার পথেও কেউ দেখেনি ওকে, কিন্তু আসল কাজটার সময় ভাগ্য পক্ষ নিল না। নিজের চামড়া বাঁচাবার জন্য বাধ্য হয়ে ক্লেইবর্নকে বানানো গল্প শোনাতে হয়েছে ওকে। দিন দুয়েকের মাঝে চলে যাবে ওই মনোবিদ, রুবেনদের মিটিংও শেষ হয়ে যাবে। জর্জ ওয়ার্ড উম্মাদিনীর প্রচারণা নিয়ে যে কথা বলছে সেটা ওদেরকে বোঝাতে কষ্ট কমই হবে। বাতির আলো ঢেকে দিয়েছে কুয়াশা, কিন্তু আগামীকাল আবার জ্বলবে সেটা। বিশ্রাম নেওয়া দরকার, দরকার আর মাত্র কয়েকটা দিন। রাতের অন্ধকারে ভিজিনির মনে হলো মৃতরাও সামনে এসে উপস্থিত হয়েছে। মনে হলো হট টাবের বুদবুদ ভেদ করে উঠে আসছে ফুসকুড়ি পরা দেহ আর মাংসহীন সব মুখাবয়ব, কিন্তু এখানে তো কোনো হট টাব নেই। এক মুহূর্তে ঠিক কোথায় আছে সে তাও জানে না, জায়গাটা কুয়াশা দিয়ে ঢাকা, ও নিজেও তাই। সেদিন মামা মিয়া ওর হাত ধরে টেনে নিয়ে গিয়েছিল ডাউন স্কোয়ারে, রবিবারের লম্বা বিকালবেলায় ওখানে পিকনিক করতে যেত ওরা, যেখানে দাঁড়িয়ে গান করত লোকগুলো। সেই জায়গাটাও ভেঙে ফেলা হয়েছিল, চতুর্দিক থেকে স্কোয়ারকে ঘিরে ফেলেছিল সৈন্যরা, পাঁচ ছজন ছিল তারা, বেশিও হতে পারে, নাকি অন্যরা পরে এসে যোগ দিয়েছিল, জানে না ভিজিনী। ভিজিনীর পুরোটা দুনিয়া তখন শব্দময় হয়ে গিয়েছিল, ব্যাম ব্যাম ব্যাম, উধাও হয়ে গিয়েছিল চিৎকার, উধাও হয়ে গিয়েছিল হাসি, আর ছিল ঘুঙে ওঠার আওয়াজ, মামা মিয়ার গোঙানি। অনেকক্ষণ পরপর একজোড়া বুট পরা পা সরে যাচ্ছিল ভিজিনীর চোখের সামনে থেকে, সেখানে এসে দাঁড়াচ্ছিল একই রকম বুট পরা অন্য একজোড়া পা। সেই তখন থেকে ওর মাথার ভেতর জায়গা করে নিয়েছিল শব্দটা। সেদিন অনেক অনেকক্ষণ পর বন্ধ হয়েছিল শব্দটা, হাসতে হাসতে বিদায় নিয়েছিল সৈন্যরা। হয়তো ঠিক তখনই মারা গিয়েছিল মামা মিয়া, ভিজিনী জানে না কারণে ওর পরবর্তী স্মৃতি কতানি আর এক হসপিটালে জেগে ওঠা। ওর মামা মিয়ার কি হয়েছিল তা কেউ জানত না অথবা তাকে বলেনি। স্যান্টো নিজেও তো কোনো সেন্ট বা সাধু ব্যক্তি না, কোনো সাধুর পক্ষে রোমা মিলান আর মার্সেইতা যা হয়েছে তা থেকে বেঁচে ফেরা সম্ভব না। যখন নগ্নতাকে অশ্লীলতা ধরা হতো তখন কোনো সাধু কি পারত স্লাফ ফিল্ম বানাতে? উপরে উঠতে গিয়ে হোঁচট খেল ভিজিনী, জোরে জোরে শ্বাস নিচ্ছে এখন। কুয়াশা এতটাই ঘন যে কিছুই দেখতে পাচ্ছে না ও, সাইনপোস্ট পড়া তো দূরে থাক, সব কিছু ভুলে যাওয়া ভালো। আচ্ছা, মামা মিয়ার কি ভালো লাগছিল তখন?
ব্যথা পেয়ে ঘুমিয়ে ওঠা আর আনন্দে ঘুমিয়ে ওঠার মাঝে পার্থক্য কী? পাঁচ বছরের এক বাচ্চা সেটা বোঝার কথা না। আর এখন নিশ্চিত হবার কোনো উপায় আছে কি? ড্রিসকল এসব বোঝে না, লোকটা শুধু টাকা চেনে। তার দরকার শুধু অ্যাকাউন্টে টাকা জমা হোক, গুণগত মান চুলোয় যাক। এসব ভাবতে ভাবতেই আচমকা পরিষ্কার হয়ে গেল কুয়াশা। মনের চোখে বিজিনী দেখতে পেল জ্যানকে। নগ্ন মেয়েটা চরম পুলকে করছে। আসল চরম পুলক কখন হয় জানে কি মেয়েটা? যখন মৃত্যু আসে। ঘুমিয়ে উঠল জ্যান। বিছানায় দারুণ খেল দেখাচ্ছে রয়, অসাধারণ। ছেলেটার চেহারার দিকে তাকিয়ে তার আদর উপভোগ করতে আরও ভালো লাগছে। আচমকা রয়ের চেহারা হয়ে গেল ক্লেইবর্নের চেহারা। ওর দেহের উপর শুয়ে আছে ডাক্তার, ঠিক যেমনটা ও চেয়েছিল। কিন্তু বেশিক্ষণ এক রইল না চেহারাটা। এই যে এখন পল মর্গ্যান সঙ্গম করছে ওর সাথে। চোখ বন্ধ করে ফেলল জ্যান, নিষেধ করছে ওকে। পলের চেহারা উধাও হয়ে গেছে। এখন তার স্থান নিয়েছে স্যান্টো ভিজিনি। আর ঠিক সেই মুহূর্তে তীব্র চিৎকারে আসলেই চোখ খুলে তাকালো সে। ঘুম ভেঙে গিয়েছে, আর সাথে সাথেই এক চিৎকার শুনতে পেল। বিছানা ছেড়ে স্লিপার পায়ে গলাতেও বেশিক্ষণ লাগল না। আমাকে ঢুকতে দাও! দরজার ওপাশ থেকে কনের আওয়াজ ভেসে এলো। দরজা খোলার পর জ্যান দেখতে পেল মেয়েটা প্রচণ্ড শীতে কাঁপছে। কি হয়েছে? কেবল বাসায় এলাম। তোমার চাবি কোথায়? পার্সে খুঁজে পাচ্ছি না, লোকটা দাঁড়িয়ে ছিল ওখানে। লোকটা কোন লোকটা? গাড়ি থেকে বের হয়ে দেখি গাছের নিচে একটা লোক দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল আমাকে ধরতে এসেছে। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, আমার চিৎকার শুনে পালিয়েছে হয়তো। কিন্তু আসলে কি ওখানে ছিল আমি দেখেছি। রোপটা গায়ের সাথে শক্ত করে জড়িয়ে রাস্তার দিকে এগোতে শুরু করলো জ্যান। সাথে সাথে ঘুরে দাঁড়িয়ে ওকে বাধা দিতে চাইল কনি। কিন্তু জ্যান ততক্ষণে গাছগুলোর কাছাকাছি পৌঁছে গিয়েছে। নিচু হয়ে ছোট বিড়ালটাকে তুলে নিল। বাধা দিল না বিড়ালটা, এমনকি নড়লও না বিন্দু। নড়বে কীভাবে? ওটার গলা যে কেউ একজন প্রবল আক্রোশে কেটে ফেলেছে। সন্ধ্যাবেলা খালি রাস্তায় হাঁটছিল ক্লেইবর্ন, আর তখনই হঠাৎ করে দেখা হলো রয়ের সাথে। আপনি এখানে কি করছেন? তোমার খোঁজে এসেছি, কাল রাতে ফোন করেছিলাম। কই ছিলে? এখানেই। নিরাপত্তা বলতে কিছু নেই পুরো স্টুডিওতে, সেটাই প্রমাণ করতে চাইছিলাম। মাত্রই বের হলাম। হয়তো কুয়াশা ছিল বলে কাজটা সহজ হয়েছে, কিন্তু সত্যি কথা হলো যে কেউ ওই দেয়াল ভেদ করে এপাশে চলে আসতে পারবে। ঈশ্বরকে ধন্যবাদ যে জ্যান আজকে রিহার্সালটা বাতিল করেছে। বাতিল? আজ সকালেই কথা হলো। আমাদের মাঝে সংলাপ নিয়ে কিছুটা কথা কাটাকাটি হয়েছিল, তাই আর কি। কিন্তু তাই বলে না, না ওটার কথা বলছি না। বলেই সেই বিড়ালকে ঘিরে সকল কথাগুলো বলল ক্লেইবর্নকে। জ্যানের অনিচ্ছার কারণ বুঝতে পারলেন? হ্যাঁ। কি হয়েছে বলে মনে হয়? ভাবতে দাও, আগে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই। বলুন। আজ দুপুরে আমি কয়েক জায়গায় ফোন করেছিলাম, প্রথমে করে এখানকার নিরাপত্তা বিভাগে। যে লোকটা দায়িত্বে আছে তাকে চেয়েছিলাম। মানে ট্যালবটকে? হ্যাঁ, লোকটা আজ অফিসে আসেনি, তবে এখান থেকে তার বাড়ির নাম্বার নিয়ে ওখানে ফোন করেছিলাম। গতকাল আগুন ধরার পর মার্টি ড্রিসকলের সাথে ওর যে কথা হয়েছে সে প্রসঙ্গে, আর গ্যাসোলিনের ক্যানে যে আঙুলের ছাপ পাওয়া গিয়েছে সে ব্যাপারে জানতে চেয়েছিলাম। নতুন কিছু জানতে পারলেন? কয়েকটা জিনিস জেনেছি। প্রথমত ট্যালবট ক্যানটা পরীক্ষা করেনি, সে গত বৃহস্পতিবার থেকে লাস ভেগাসে আছে। আজ সকালে সে পৌঁছেছে, তার মানে সে গতকাল স্টুডিওতে আসেইনি। তাহলে যে লোকটা আগুন ধরালো লয়েড পার্সনস, ও নামে কেউ স্টুডিওতে কাজ করে না, ট্যালবটের মতে কেউ কখনো করেনি। ড্রিসকল মিথ্যা বলেছে, ভিজিনির অপরাধ ঢাকতে চাইছে হয়তো। জানি শুনতে অবিশ্বাস্য শোনায়। আর বিড়ালের ব্যাপারটা ভেবে দেখো, জ্যানের চুল সোনালি, বিড়ালের দেহের রং হলুদ। হয়তো জ্যানকে হাতের কাছে না পেয়ে তার জায়গায় বিড়ালটা হত্যা করেছে। হায় ঈশ্বর, ভিজিনি এমন কাজ করবে? আমি জানি না, কিন্তু নর্ম্যাল হলে করতো। কি সব বলছেন আপনি, খুন কেন হবে? আগের কাজ আগে, এখন দরকার ড্রিসকলের সাথে কথা বলা। ওর বাড়ির নাম্বার আছে? হ্যাঁ আছে। তাহলে ওখান থেকে ফোন করবে। এবার আর ওকে এড়িয়ে যেতে দিব না, হয়তো সে উমাদিনী বানানো বন্ধ করবে, আর নয়তো আমরা পুলিশের কাছে যাব। পুলিশ স্যান্টো ভিজিনি টের পেল অদ্ভুত এক আক্রোশ ওর ভেতর মাথাচাড়া দিয়ে উঠেছে। আক্রোশটা যেন তিতা কোনো বস্তু, কেননা এই মুহূর্তে ওর মুখের ভেতরটা কেমন এক তেতো স্বাদে ভরে উঠেছে। প্রশাসনিক ভবনের ভেতরে এমএসআর ক্লেইবর্ন অদৃশ্য হয়ে গেল, আর অন্ধকারের আড়াল প্রয়োজন হলো না ভিজিনির।
এমএস ফোনে কথা বলা শুরু করে দিয়েছে। এখান থেকে সব শুনতে না পারলেও টুকরো টুকরো কথা ঠিকই শোনা যাচ্ছে। ক্লেইবর্নের কথা শুনতে পেল ভিজিনি। কি বলল? এক ঘন্টা পর একটা মিটিংয়ে বসবে ড্রিসকল রুবেন, বার্নি, ওয়েনগার্টেন আর নিউ ইয়র্ক অফিসের কয়েকজনের সাথে। তারপর আজ রাত 8টার দিকে আমাদের সাথে দেখা করতে পারবে। তোমার কি মনে হয় পারবে? পারতে হবে। আমার তো মনে হয় ওকে ভয় পাইয়ে দিয়েছি, তেরিবেরি করবে না। ঠিক আছে, আজ রাতে আমার মোটেল মালিকের সাথে খাবার খাওয়ার কথা। আমাকে ঠিকানাটা দিয়ে দাও, আমি সরাসরি ওখানেই চলে যাব। ঠিকানা একদম সহজ, ওর বাড়িটা ভেঞ্চুরার অন্যদিকে, ভাইনল্যান্ড ধরে এগিয়ে। মিটিং 8টার সময়। শক্ত হয়ে গেল ভিজিনির চোয়াল। সবাই ওর সাথে তেরিবেরি করছে। প্রথমে জ্যান রিহার্সাল বাতিল করে দিল, এখন ড্রিসকল মিটিং করছে। নিশ্চয়ই উম্মাদিনী বাতিল করে ওকে ঠকাবার ফন্দি করছে সবাই। নিউ ইয়র্কের লোকগুলোর ব্যাপারে কিছু করতে পারবে না ও। তবে জ্যান, জ্যান মেয়েটাকে হাতের মুঠোয় আনতে একদম কষ্ট হবে না ওর। আবার কুয়াশা জমতে শুরু করেছে, তুমি নিরাপদে থাকবে তো? বলল কনি। দুশ্চিন্তা করো না, ভিজিনি কি বলেছে তা তো তোমাকে বলেছি। পল মর্গ্যান আর আমার সাথে রিহার্সেল করবে, তাই কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। আমি তোমার মতিগতি বুঝি না, সারা বিকাল ধরে আমাকে বোঝালে তুমি আর এসবের মধ্যে নেই, এখানে সুযোগ খুঁজতে গিয়ে কোনো লাভ নেই ইত্যাদি। কিন্তু ভিজিনির ফোন পাওয়ার সাথে সাথে আবার গলে গেলে, এখনই ছুটে যাওয়ার দরকার কি? আগামীকাল সকাল পর্যন্ত ওকে অপেক্ষা করতে বললেই তো হয়, তখন আমরা রিহার্সাল চালিয়ে যাব। বুঝতে পারছো না? আচ্ছা চলো, তোমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, এইটুকুই তো রাস্তা। ধন্যবাদ, এজন্যই তোমাকে আমার এত পছন্দ। তুমিও সাবধানেই থেকো। স্টুডিওতে ফিরে ভিজিনির সাথে দেখা করলো জ্যান। জ্যান ভেতরে প্রবেশ করার পর বন্ধ করে দিল দরজাটা। ক্লেইবর্ন গাড়িতে বসে অপেক্ষা করছেন। পাহাড়ের ওপর কুয়াশা জমাট বেঁধে ভারী হয়ে আছে। ক্লেইবর্ন ঘড়ি দেখলেন, 8:05। রয় এমএস কোথায়? আধার আর স্যাচ্ছেতে কুয়াশার বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে পাতলা কাচের জানালা। উপদেশ হিসেবে ভালো, তবে এর মানে কি? কল্পনা কাকে বলে আর চিন্তাভাবনার সাথে তার পার্থক্যই বা কি? নিজেকে সরানোর ক্ষমতা তার নেই, কারণ নিজেকে তিনি ঠিকমতো চেনেন না। চেতনাই মানুষের কাছে সব, তবে তা তো এক অস্থায়ী ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতি মাত্র। কাচের জানালায় ঠকঠক করে শব্দ হলো। শুনছেন? উঠে পড়ুন, ঘুমিয়ে পড়েছেন নাকি? না না, ঘুমিয়ে পড়িনি। 8:10, তুমি দেরি করে ফেলেছ, সেজন্যে দুঃখিত। ব্যাপার না, চলো ভেতরে যাই, অন্তত পক্ষে এক কাপ কফি তো খাওয়াবে ড্রিসকল। কয়েক মুহূর্তের জন্য তারা অন্ধকারচ্ছন্ন জায়গাটায় দাঁড়িয়ে রইল। আবার কলিং বেল চাপল এমএস। রিনঝিন শব্দের প্রতিধ্বনি শোনা গেল আগের মতোই, কিন্তু কেউ সাড়া দিল না। এসবের মানে কি? আপনার কি মনে হয় আমাদের কি ইচ্ছা করে দাঁড় করে রাখা হচ্ছে? আমি সন্দিহান, ভেতরে বাতি চলছে তো। ওমা, এই দেখুন, নব খুলালাম খুলে গেল, খোলাই ছিল, আসুন ঢুকে পড়ি। রয় এমএস মুখের কাছে দুহাত জড়ো করল। কেউ আছেন? আমাদের কথা কেউ শুনতে পাচ্ছে না, টেলিভিশন দেখছে বোধহয়। টিভিতে এখনো কফি পট কফি মাগ আছে, আমাদের আগে কেউ এসেছিল এখানে? যেই আসুক সে আর এখানে নেই। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে কিছুটা। অন্যান্য ঘরের মতো রান্নাঘরও ঘুরতে গেল তারা, সেটাও বিশাল আকৃতির এবং অতিমাত্রায় সুসজ্জিত। মেঝে থেকে শুরু করে স্তম্ভগুলোতে দামি এক কাঠের কারুকাজ দেখা যাচ্ছে। দেয়ালের তাক, কাপবোর্ড, ক্যাবিনেট, সিঙ্ক, রেফ্রিজারেটর সবখানে ওকে নির্মিত প্যানেল। ঘরের মৃদু আলোকসজ্জাকে যেন শুষে নিচ্ছে খয়েরি কাঠ। চকচকে ধাতব সরঞ্জামের দিকে তাকিয়ে স্টুডিও পপ ডিপার্টমেন্টের অস্ত্র সম্ভারের কথা মনে পড়ল ক্লেইবর্নের। তবে এখানকার ছুরিগুলো শুধুমাত্র সাজসজ্জার অংশ নয়, নকল নয়, ওগুলোর নিচে অবস্থিত এক কাঠের বিশাল ব্লকটাও। সেকেলে ধাঁচের কষাইদের ব্লক এটা, একটা গরুর এক চতুর্থাংশ সহজেই আটানো যাবে। একপাশে ফেলে রাখা কাটারিটা সে কাজের জন্য যথেষ্ট উপযোগী। অবশ্য কাজটা আগেই করে ফেলা হয়েছে। কষাইয়ের ব্লকের ওপর রক্তাক্ত মাংসের তালটা আসলে মার্টি ড্রিসকলের কাটা মাথা। জ্যানকি স্টেজের আরেক প্রান্তে নিয়ে গেল স্যান্টো ভিজিনি। শাওয়ার স্টলের সেটের বাইরে একটা ক্যাম্পার ভ্যান দাঁড় করিয়ে রাখা। দরজা খুলে ভেতরটা দেখালো সে। তোমার ড্রেসিং রুম ঝকঝকে পরিষ্কার। মর্গ্যান কোথায়? সে যে কোনো মুহূর্তে এখানে এসে পড়বে, তুমি ততক্ষণে পোশাক বদলে নিচ্ছ না কেন? আমি দেখে আসি ও পৌঁছলো কিনা।
পার্স আর চামড়ায় বাঁধন স্ক্রিপ্ট হাতে ক্যাম্পাসে প্রবেশ করল জ্যান। ভেতরে ঢুকে দেখতে পেল ড্রেসিং টেবিলের ওপর ফুলদানিতে তিনটা লাল গোলাপ রাখা। ফুল পছন্দ করো না? তারকাদের ড্রেসিং রুমে সবসময় তাজা ফুল থাকা উচিত। সব কিছুই পরিকল্পনা মাফিক কাজ করছে। হ্যাঁ, এখন বাতিল হয়ে যাবে উম্মাদিনী, কিন্তু তাতে কি, এখন ভিজিনীর স্বপ্ন পূরণ হবার পথে। পরিচালকের কাজও তো তাই, স্বপ্নকে কল্পনাকে সত্যিতে পরিণত করা। এখন পর্যন্ত সেই কল্পনাগুলোকে রূপালী পর্দায় বাস্তব করে তুলেছেও, কিন্তু এখন এখন হাতের কাছে পেয়েছে মৃত মেরি ক্লেনের চেহারার আর উষ্ণ জীবিত এক মেয়ের দেহ। মানুষ চোখে ভিজিনী জ্যানকে দেখতে পেল। ড্রেসিং রুমের দরজায় দাঁড়িয়ে আছে মেয়েটা। ছোট ছোট স্কার্ট আর টপস মোহনীয় কোমর আর সুগঠিত দেহকে ঢাকতে পারেনি। নিজের তলপেটে ছড়িয়ে পড়া একটা উষ্ণতা টের পেল লোকটা। মামা মিয়া। পার্শ্ব দরজা খুলে গেল। কুয়াশার দিকে তাকালো সে। নিশ্চিত হয়ে নিল যে গার্ড চলে গিয়েছে। আগে বলে রেখেছিল লোকটাকে, আমরা রিহার্সেল করব, কেউ বিরক্ত না করলে ভালো হয়। কে সন্দেহ করবে ওকে? মামাও করত না। স্যান্টো খুব ভালো ছেলে, সবসময় বলতো সে, এখনও বলছে। ভিজিনী যেন পরিষ্কার শুনতে পাচ্ছে কণ্ঠটা। এই বিকাল থেকে আবার অ্যামিটাল পিলগুলো শা খাওয়া শুরু করেছে সে। কতগুলো তা মনেও করতে পারছে না। আসলে পরিকল্পনাটা বাদে আর কিছুই মনে করতে পারছে না। সেই পরিকল্পনার প্রথম ধাপই ছিল জ্যানকে ফোন করা। তারপর থেকে ঝড়ের গতিতে ঘটতে শুরু করলো সব ঘটনা। সব কিছু ঠিক করে নেবার পর যখন জ্যান এসে উপস্থিত হলো, থেমে গেল গতি। কিন্তু কপাল ভালো, মেয়েটা কোনো কিছু সন্দেহ করেনি। ঘটনা এখন পুরোপুরি ওর নিয়ন্ত্রণে। ভুল হলো, ঠিক পুরোপুরি না। পিলগুলো যেন ক্যামেরার ওপরেও প্রভাব ফেলেছে। না, ভিজিনী উম্মাদ নয়, কেননা ওর হাতেই এখন সব ক্ষমতা, যেই ক্ষমতা ওর তলপেটকে উষ্ণ করে তুলেছে। প্রস্তুতি শেষে ড্রেসিং রুমের দিকে এগোলো স্যান্টো ভিজিনী। রয় এমএসকে গলা কাটা লাশের পাশে হাঁটু গেড়ে বসতে দেখলেন ক্লেইবন্ড। ঘটনাগুলো খুব দ্রুত ঘটেছে। প্রথমে শরীর থেকে আলাদা হয়ে যাওয়া রক্তাক্ত মাথা দেখে তাদের চোখ বিস্ফোরিত হবার জোগাড়, তারপর আবার মুন্ডুবিহীন ধরের দেখা পাওয়া। তেমন রক্ত দেখতে পাচ্ছি না, শরীরে কাটা চেহারার কোনো চিহ্ন নেই, মাথার পেছনে আর পাশে প্রচুর ক্ষত দেখতে পাচ্ছি, কাটারের ভারী হাতল দিয়ে পেছন থেকে আঘাত করেছে কেউ, মেঝেতে লুটিয়ে পড়ার আগে মারা গিয়েছে ড্রিসকল, এরপর মাথা কেটে নেওয়ার সময় ধমনী অথবা শিরা থেকে তেমন রক্তপাত হতে পারেনি আর। নিজেকে বেসিনের দিকে এগিয়ে যেতে আবিষ্কার করলো সে, সাদা পার্সিলেনের বেসিনটা এখন গোলাপি বর্ণ ধারণ করেছে। নিচের দিকে পানি গড়িয়ে যাওয়ার রাস্তাটা কালচে লাল হয়ে আছে রক্ত। কোনো সমস্যা হচ্ছে? ক্লেইবন পাশে এসে দাঁড়ালো, হাত তুলে রক্ত জমাট বাঁধা জায়গাটার দিকে দেখালো রয়। ডাক্তার মাথা নাড়লেন, আর কিছু বুঝতে বাকি নয়, নরম্যান বহাল তবিয়তেই আছে, মাথা কেটে নিয়েছে ড্রিসকলের, আর এখন এখানে আসার আগে জ্যানের অ্যাপার্টমেন্টে গিয়ে ওর সাথে দেখা করতে চেয়েছিলাম, সেই জন্যে আমার আসতে দেরি হয়েছে। ওখানে গিয়ে কনির সাথে দেখা হয়েছিল, ওর কাছে শুনলাম ভিজিনীর সাথে রিহার্সাল করতে আগেই বেরিয়ে গিয়েছে জ্যান। স্টুডিওতে? কি বলছো, কতক্ষণ আগে? আধ ঘন্টা হবে, এতক্ষণে পৌঁছে যাবার কথা, এই কথাটা আমাকে আগে বলোনি কেন? পুলিশে ফোন করো, এখানে আসতে বলে দাও, তারপর স্টুডিওতে ফোন করো, জ্যান আর ভিজিনীর সাথে যোগাযোগ করতে বলো নিরাপত্তা কর্মীদের, আমি 5 মিনিটের ভেতর ওখানে পৌঁছে যাব। আরে দাঁড়ান! তাড়াতাড়ি টেলিভিশন বন্ধ করে দিল। আশেপাশে তাকাতেই দরজার পাশে ঘরের কোনায় একটা টেলিফোন সেট চোখে পড়ল। রয় রিসিভার তুলে নিল। হ্যালো মিস্টার ড্রিসকল? না, ফোন রেখে দিন প্লিজ, এক্ষুনি পুলিশকে ফোন করতে হবে। আপনি পুলিশের সাথেই কথা বলছেন? কি? মিল্ট অ্যাংস্ট্রম, ফেয়ারভিলের কান্ট্রি শেরিফ। কার সাথে কথা বলছি আমি? আমি রয়। প্লিজ, ব্যাপারটা খুবই জরুরি, মিস্টার ড্রিসকল খুন হয়েছেন। মানে? আমি এখন কথা বলতে পারছি না, তাহলে ভালো করে শুনুন। আমি সারা সন্ধ্যা ক্লেইবর্নের খোঁজ পাওয়ার চেষ্টা করেছি। ডক্টর স্টেইনার আমাকে ড্রিসকলের ফোন নাম্বার দিয়ে বলেছেন ক্লেইবর্নকে এখানে পাওয়া যেতে পারে। যাই হোক, ওনার কাছে একটা খবর পৌঁছে দিতে হবে, বলবেন আমরা বউ কেলারকে খুঁজে পেয়েছি। কাকে খুঁজে পেয়েছেন? বউ কেলার, সেই পথচারী যাকে গত রবিবার ভ্যানে তুলে দিয়েছিলেন নান। ওর বর্ণনা অনুসারে মহিলা নাকি লোহার রড দিয়ে তাকে মারতে এসেছিল। বেশ খানিকক্ষণ ধস্তাধস্তির পর নানকে পরাস্ত করতে সক্ষম হয় সে। আত্মরক্ষার জন্য মেরে ফেলে মহিলাকে, তারপর ভ্যানে আগুন ধরিয়ে দেয়। ওখান থেকে পালিয়ে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেয় বউ। নানকে খুন করার চিন্তা ঢোকে কুড়ে কুড়ে খাচ্ছিল,
তবে এই নাম যে আসল নাম নয় তা তার জানা ছিল না। বুঝতে পারলাম না। আজ বিকাল পর্যন্ত আমরাও কিছু বুঝতে পারছিলাম না। অবশেষে করোনার ডেন্টাল রেকর্ড মিলিয়ে লাশ শনাক্ত করার পর সব কিছু পরিষ্কার হয়েছে। ক্লেইবর্নকে জানাবেন তার ধারণা ভুল ছিল। গাড়িতে খুঁজে পাওয়া লাশটা কোনো অজ্ঞাত পথচারীর নয়, এমনকি কোনো নানেরও নয়, নরম্যান বেটসের দেহ ওটা। রয়ের মনে হলো ফোনটা ওর হাত থেকে পিছলে পড়ে যাচ্ছে। সব কিছু কেমন যেন ঘোলাটে হয়ে আসছে চোখের সামনে। নরম্যান মৃত, তার মানে ড্রিসকলকে খুন করেছে ভিজিনি, আর লোকটা এখন জ্যানের সাথে আছে। ভিজিনিকে দরজা খুলতে দেখে জ্যান চিত্রনাট্য বন্ধ করল। আমি তৈরি। পল এসে পড়েছে, রাস্তায় আছে, ওকে ছাড়াই আমরা শুরু করতে পারি। আমি নরম্যানের অংশটা অভিনয় করব। জ্যান লোকটার দিকে চিত্রনাট্যটা বাড়িয়ে দিল, কিন্তু মাথা নাড়ল ভিজিনি। দরকার নেই, শাওয়ারের দৃশ্যটা করব আজকে, ওখানে তোমার বা ওর কারো কোনো ডায়লগ নেই। প্রথমেই শাওয়ারের দৃশ্য, ওটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই না? প্রম্পট কে করবে? আমি তোমাকে বলে দিব কখন কি করতে হবে, তবে আগে তোমাকে কাপড় খুলে ফেলতে হবে। দাঁড়াও দাঁড়াও, ক্যামেরা যখন চলবে তখন তোমার আচরণ কল্পনা করতে সুবিধা হবে এতে। ভুলে যাও, আমি তোমার সামনে কাপড় খুলছি না। বেহুদা নাটক করো না, আমি আগেও অনেক মেয়ে দেখেছি, আর তুমিও এই প্রথম কোনো পুরুষের সামনে কাপড় খুলছো না। তার সাথে রিহার্সালের কী সম্পর্ক? সব কিছুই সম্পর্কযুক্ত। তুমি নারী, আমি পুরুষ, তাই স্বাভাবিকভাবেই। এক মুহূর্তের জন্য জ্যানের মনে হলো হাসিটাকে আটকে রাখতে পারবে নাও। মনে মনে প্রশ্নটা করেই ফেলল সে, তোমার ডায়লগগুলো কে লেখে? কিন্তু সেই মুহূর্তে হাত বাইয়ে ওকে আঁকড়ে ধরল ভিজিনি। ঠোঁট দুটো ফাঁকা হয়ে আছে। জ্যান মাথা সরিয়ে নিল, কিন্তু সাথে সাথে বুঝতে পারল পরিচালকের উদ্দেশ্য অন্য। তার হাত দুটো ওর পিঠে, ব্লাউজের ভাঁজগুলো আঁকড়ে ধরেছে। জ্যান বুঝতে পারল কাপড় ছিঁড়ে গিয়েছে ব্লাউজের। এরপর উপর হাতের স্পর্শ অনুভব করল। এক মুহূর্ত পরে তা খুলে পড়ে গেল মাটিতে। চিৎকার করে লোকটার চোখে আঙুল দিয়ে খোঁচা দেবার প্রয়াস পেল, কিন্তু মাথা সরিয়ে ওর হাত ধরে ফেলল লোকটা, কিন্তু কিছুক্ষণ পরেই ছেড়ে দিল হাতটা। নড়ার প্রয়াস পেল জ্যান, কিন্তু ভিজিনির ডান হাতের জোরালো এক থাপ্পড় খেয়ে টলে উঠল। শক্ত হাতে ভিজিনি খামচে ধরল জ্যানের বুক, এখনও সামলে উঠতে পারেনি। ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছে নোংরা হাতটা ওর বুকের উপর নাড়াচাড়া করছে। হঠাৎ জ্যানের হাতে ধরা পড়ল একটা ফুলদানি, ওটাকে আঁকড়ে ধরে লোকটার মাথার পাশে আঘাত হানল। তারপর দরজার দিকে দৌড়ে গেল মেয়েটা, নব আঁকড়ে ধরল, গতি না কমেই খোলা দরজা দিয়ে বের হয়ে এলো। পর মুহূর্তে আছড়ে পড়ল মেঝেতে, ওখানে যে একটা সিঁড়ি আছে ভুলেই গিয়েছিল। পালাতে হবে জ্যানকে, সামনে এগোবে এমন সময় পিছে কিছু একটার আঘাত খেয়ে হুমড়ি খেয়ে পড়ল। এবারের ব্যথাটা এতটাই বেশি ছিল যে মনে হলো জ্ঞান হারিয়ে ফেলবে। শক্তিশালী হাত জোড়া ছিঁড়ে ফেলল জ্যানের। এক মুহূর্ত পর তার পিটি, এরপর ওর চুল ধরে মাথাটাকে পেছন দিকে টানল ভিজিনি। মেয়েটা বুঝতে পারল ওকে ঠান্ডা শীতল মেঝেতে শুয়ে দিয়েছে লোকটা। ভিজিনির গাল বেয়ে রক্ত ঝরছে, কিন্তু তাই বলে মুখ থেকে হাসিটা অদৃশ্য হয়নি। হলদে দাঁত আর মুখের দুই কোণা দিয়ে গড়িয়ে পড়তে থাকা লালা পরিষ্কার বোঝা যাচ্ছে। উঠে দাঁড়াও। হাসি একদম মলিন হলো না ভিজিনির, উল্টা আরেকটা থাপ্পড় দিয়ে টেনে তুলল মেয়েটাকে। ব্যথায় ঘুঙে উঠল জ্যান, শব্দটা যেন আরও উত্তেজিত করে তুলল লোকটাকে। মেয়েটার হাতের মাংস আঁকড়ে ধরল সে। নিজেকে ছাড়াবার চেষ্টা করলো জ্যান, কিন্তু ভিজিনি তা হতে দিল না। বাধ্য হয়ে এগোলো জ্যান, অন্ধকার থেকে আলোময় এলাকায় এসে উপস্থিত হলো। পর্দা দিয়ে ঢাকায় স্টলের দিকে ওকে ঠেলে নিয়ে যাচ্ছে ভিজিনি। টাইলের ওপর আছড়ে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত। ভেতরে যাও, আমি তোমাকে ভেতরে চাই। না, প্রতিবাদ জানাবার প্রয়াস পেল, কিন্তু বুঝতে পারল আহত পশুর মতো কুই কুই করছে কেবল। অসহায়? না, জ্যান অসহায় না। ফুসফুস ভরে বাতাস টেনে নিল মেয়েটা, দেহের সব শক্তি কাজে লাগিয়ে মোচড় দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। হাত মুক্ত হওয়া মাত্র ভিজিনি রক্তাক্ত মাথায় আঘাত হানা শুরু করল। ঘুঙিয়ে টলে উঠল ভিজিনি, নিজেকে সামলাবার জন্য আঁকড়ে ধরল ভারী পর্দাটা। পর মুহূর্তে হাত দুটো বাড়িয়ে দিল সামনে। ভয় ঘুরে ধরালো জ্যান, কিন্তু পালাতে পারল না। তার আগেই তীক্ষ্ণ নখগুলো কেটে বসল ওর কাঁধে। থমকে গেল সাথে সাথে।
ভিজিনি এখন শাওয়ারের দিক পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে, ব্যথায় বিকৃত হয়ে আছে মুখটা। আস্তে আস্তে মিয়ে এলো ভিজিনির গলা, মুখ থুবড়ে সামনের দিকে পড়ে গেল লোকটা। জ্যানের চোখে লোকটার দুই কাঁধের মাঝখান থেকে বের হতে থাকা রক্তের ধারা পড়ল। ভিজিনির দেহের সাথে যখন তার ভারী পর্দাটা ছিঁড়ে গেল, তখন স্টলে আশ্রয় নেওয়া লোকটাকেও দেখতে পেল। হাতে ছোরা নিয়ে দাঁড়িয়ে আছে সে। লাফ দিয়ে সামনে এসে জ্যানের গলায় ধরল ছুরিটা, চিৎকার করে উঠল, কিন্তু আওয়াজ ঢাকা পড়ল গুলির আওয়াজে। শব্দ করে অ্যাডাম ক্লেইবর্নের হাত থেকে মেঝেতে আছড়ে পড়ল ছুরিটা। ভয় পাচ্ছে না ডক্টর স্টাইনার? ভয় পাওয়ার মতো কিছু নেই অবশ্য। ক্লেইবর্ন এখন একদম নিরীহ। লোকটার হাত থেকে গুলিটা বের করে নেওয়া হয়েছে, ক্ষতটাও শুকাচ্ছে ভালোভাবে, কিন্তু ভবিষ্যতে আর কখনো কোনো অস্ত্র চালাবার সামর্থ্য হবে না তার। এমনকি ডান হাতটা দিয়ে কখন একটা কলম পর্যন্ত ধরতে পারে নাকি সন্দেহ। কোনো ট্রায়াল না হলেও ঝামেলা কম হয়নি। অনেকগুলো কোর্ট অর্ডার আর শুনানির পর স্টাইনার তাকে ঘরে ফিরিয়ে আনতে পেরেছেন। ঘর দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন স্টাইনার, চারপাশে তাকালেন। মাঝে মাঝে অবশ্য মনে হয় লোকটা সব কিছু বুঝতে পারছে, তবে কখনো কিছু বলেন না তিনি। স্টাইনারকে চিনতে পারেন, তার সঙ্গও পছন্দ করেন। এই যেমন এখন স্টাইনারকে দেখে হাসছেন ক্লেইবর্ন, হাসিটাকে একটা সাধারণ হিসেবে ব্যবহার করেন তিনি। দুনিয়ার কাছ থেকে নিজের সব রহস্য আর গোপনীয়তা লুকিয়ে রাখেন। স্টাইনার নট করলেন। হ্যালো অ্যাডাম। যা হয়ে গেল তা নিয়ে কথা বলার সময় এসেছে। কিন্তু ক্লেইবর্ন চেহারার কোনো পরিবর্তন হলো না, তবে চোখের দৃষ্টিটা একটু পরিষ্কার হয়ে এলো। তাদের মাঝখানের সম্পর্কটা এখন আর দুই ডাক্তারের নেই, বরঞ্চ ডাক্তার আর রোগীর সম্পর্কে পরিণত হয়েছে। তবে সত্যটা বলতেই হবে তাকে, আর সত্যটা হলো দীর্ঘদিন নরম্যানের চিকিৎসা করার কারণে নরম্যানের মাঝে নিজের ছায়া খুঁজে পেতে শুরু করেছিলেন ক্লেইবর্ন। আস্তে আস্তে নিজেকে হারিয়ে ফেলেছেন বেটসের মাঝে, দুজনেই মাতৃহীন একা। নিজেদেরকে তার এই হাসপাতালে আবদ্ধ বলে মনে করেন। হাসলেন ক্লেইবর্ন। এসব কথা আগের সেশনগুলোতে হয়েছে, এবার আর একটু সামনে আগাতে চান। আমার ধারণা কিছুদিন যাবার পর তোমার মনে হচ্ছিল ক্লেইবর্নের ভাগ্য, তার ভবিষ্যৎ এসব কিছু নির্ভর করছে নরম্যান বেটসের ওপর, ওকে সুস্থ করা, সেটাকে নিয়ে একটা বই লেখা, এসব করে তুমি তোমার জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে। মানসিক সুস্থতা নরম্যানকে মুক্তি দিবে, আর বইটা তোমাকে, এখান থেকে বেরিয়ে যেতে পারবে। কিন্তু যখন নরম্যান পালিয়ে গেল, তখন সাথে নিয়ে গেল তোমার সব পরিকল্পনা। সে পালিয়ে গিয়েছে তোমাকে অনির্দিষ্টকালের জন্য এখানে বন্দি রেখে। নিশ্চয়ই তখন থেকে শুরু হয়েছিল সমস্যাটা। তোমার মনে হচ্ছিল এখান থেকে পালাতে হলে তোমাকে নরম্যানের মতো হতে হবে। আমি জানি তুমি ওকে ধরতে উদগ্রীব হয়েছিলে, কিন্তু অবচেতন মনে চাচ্ছিলে ও যেন পালিয়ে যায়। তারপর যখন বেটসের পোড়া দেহটা দেখতে পেলে, তখন হাওয়ায় মিলিয়ে গেল তোমার সব আশা। নিজের মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে। মাকে ছাড়া চলতে পারত না নরম্যান, তাই সে তার মায়ের রূপ নিয়েছিল। তুমি নরম্যানকে মরতে দিতে পারো না, তাই ওর রূপ নিলে তুমি। শুরু হলো মাঝে মাঝে স্মৃতি হারিয়ে ফেলা। ভ্যানে যখন দেহটাকে দেখতে পেলে, তখন তাই হয়েছিল। নরম্যানের রূপ ধরে তুমি চলে গিয়েছিলে ফেয়ারভিলে, খুন করেছিলে লুমিস দম্পতিকে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর তোমার গাড়ি পরীক্ষা করে দেখা হয়েছে। লুমিসের দোকানের ক্যাশ রেজিস্টার থেকে চুরি হওয়া ডলারগুলো খুঁজে পেয়েছে ওরা, ঠিক ফ্লোরবোর্ডের নিচে ছিল, মনে পড়ে? নোটগুলো তোমার গাড়িতে লুকিয়ে রাখার পর জ্ঞান ফিরে পাও তুমি, এরপর দোকানে গিয়েছিলে। ভুল বললাম? চিত্রনাট্যটা তোমাকে বাধ্য করেছিল হলিউডে যেতে। ক্লেইবর্ন হিসেবে তুমি চেয়েছিলে চলচ্চিত্রটা বানানো বন্ধ করতে। ইচ্ছা ছিল বুঝিয়ে শুনিয়ে কাজটা করা, কিন্তু নরম্যান হিসেবে খুন করতেও আপত্তি ছিল না তোমার। হলিউডে থাকার সময় নিজের ওপর ভালোই নিয়ন্ত্রণ ছিল তোমার, তবে নরম্যানও ছিল তোমার সাথে। ম্যারি ক্রেনের মতো দেখতে জ্যান হার্পার, অকস্থুলের অনুকরণে বানানো সেট, এসব তার জন্য দায়ী। আমি ওখানকার অনেকের সাথেই কথা বলেছি, রয়, এমএস, জ্যান আর মেটার অ্যাপার্টমেন্টে থাকা অন্য মেটা এদের সাথে। ওদের বলা কিছু কথা আমাকে পুরো ঘটনাটা বুঝতে সাহায্য করেছে, তবে কিছুটা আন্দাজও আছে। এই যেমন সুপারমার্কেটে তোমার নরম্যানকে দেখতে পাওয়া, হয়তো ভিজিনিকে দেখতে পেয়েছিলে, হয়তো দৃষ্টিভ্রম ছিল, তবে ওই ঘটনার পর থেকে নিজের ওপর নিয়ন্ত্রণ প্রায় পুরোপুরি হারিয়ে ফেলেছিলে। প্রথমে জ্যানের সাথে ঝগড়া হলো, এরপর নরম্যান হয়ে হত্যা করলে বিড়ালটাকে। তবে নরম্যানের সময় ফুরিয়ে আসছিল, তাই সাথে সব ধরনের অযৌক্তিক আচরণ করতে শুরু করেছিলে। চলচ্চিত্রটাকে বন্ধ করতেই হতো নরম্যানের, সেজন্য প্রজেক্টটার সাথে জড়িত সবাইকে খুন করতেও আপত্তি ছিল না তোমার।
টম পোস্টের সাথে ডিনার খাবার প্ল্যানটা ক্যান্সেল করেছিলে তুমি, আসলে তুমি না, করেছিল নরম্যান। এরপর ড্রিসকলার বাড়িতে গিয়ে সে তাকে খুন করে। যখন রয় এমএস ওখানে গিয়ে পৌঁছায় তখন ক্লেইবর্নকে সেখানে দেখতে পায়, কিন্তু আবার ভিজিনিয়ার জ্যানের কথা শোনার সাথে সাথে নরম্যান স্টুডিওতে ছুটে যায়। বাকিটা তো সবার জানা। এমএস যদি পুলিশকে নিয়ে সময় মতো উপস্থিত না হতো তাহলে থাক, আজকের মতো এখানেই থাক, পরে আবার কথা হবে। বলতে বলতেই বুঝতে পারলেন আরও একবার কেন হাজারবার কথা বলেও কোনো লাভ হবে না। ক্লেইবর্নের হাসির আড়ালে লুকিয়ে থাকা নৃশংসতাকে স্পর্শই করতে পারেননি তিনি। হয়তো এই নৃশংসতার কোনো ওষুধ নেই, হয়তো এই সমস্যার কোনো সমাধান নেই, কিন্তু তাই বলে হাল ছাড়বেন না তিনি। যতক্ষণ শ্বাস আছে চেষ্টা করে যাবেন। দেখা হবে বলে বিদায় নিচ্ছেন তিনি, কিন্তু তখনও হাসছে ক্লেইবর্ন। ক্লেইবর্নের কানে স্টাইনারের বলা একটা শব্দও প্রবেশ করেনি, আর স্টাইনার চলে যাবার পর থেকে কেবল নিজের অন্তরাত্মার কথাই শুনছেন তিনি। তিনি অ্যাডাম ক্লেইবর্ন, অ্যাডাম প্রথম মানব, ক্লেইবর্ন কাদা থেকে যার জন্ম। ঈশ্বর তাকে নিজ হাতে বানিয়েছেন, ঈশ্বর সবাইকে বানিয়েছেন, এমনকি নরম্যান বেটসকেও। আমরা সবাই তার সন্তান, আমি, নরম্যান, আমরা সবাই। একসময় ওকে আমিই দুনিয়ার হাত থেকে আগলে রেখেছিলাম। আমরা সবাই ভাই ভাই, এটা আমার না, ঈশ্বরের কথা। ঈশ্বরের সব কথা আমাদের মানতে হবে। ঈশ্বর বলেছেন প্রতিশোধ কেবল আমার জন্য, কেবল আমি তা নেবার ক্ষমতা রাখি। ক্লেইবর্ন মারা যেতে পারে, তবে নরম্যান বেঁচে থাকবে, ঈশ্বর তাকে রক্ষা করবেন, কেননা সে অশুভর বিরুদ্ধে ঈশ্বরের অস্ত্র। নরম্যান বেটস অমর।